প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য একটা সুন্দর প্রশ্ন করেছেন কারণ এটি সময় দাবি আমরা দেখছি যে ক্যান্সার রোগীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং আমরা বিভিন্ন কারণও শনাক্ত করছি যে কি কি কারণে ক্যান্সার বাড়ছে আমরা সেখানে দেখি যে পরিবেশ এখানে অনেকটা দায়ী এবং আমাদের আরও কিছু বিষয় রয়েছে তো সেক্ষেত্রে সে বিবেচনায় এখন বিভাগীয় শহরগুলোতে একটি করে ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে সেটি অত্যন্ত সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সেগুলি বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে আমাদের জাতীয় ক্যান্সার হাসপাতালটি যাতে পরিপূর্ণভাবে কাজ করতে পারে এবং সেখানে যাতে করে লোকবল এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার যথেষ্ট বিনিয়োগ করেছে এবং সেখানে যাতে করে গরিব রোগীরা সেখানে সহযোগিতা পায় ওষুধ পায় সময় মতো এবং সেখান থেকে যাতে করে আমরা জানি যে ক্যান্সার অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা সেখানে অবশ্যই সরকার সেই ব্যবস্থা করেছে এবং যাতে করে সেই মূল্যবান ওষুধগুলো অত্যন্ত সস্তা দরে সেটা দেয়া যায় এবং বিনামূল্যে দেওয়া যায় সে ব্যবস্থা ইতিমধ্যে করেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জেনাব আজি আজম ভোলা দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকার বরুদিন উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মূল ভবনটি উনিশশো সালে নির্মিত হয় আমি দশম জাতীয় সংসদে একাধিকবার ডিউলেটার দিয়েছি কারণ বর্তমানে ভবনটির অবস্থা খুবই নাজুক ভবনটির দোতলায় দুইটি ওয়ার্ড সেখানে রোগীরা সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে আমার এই বহারাদিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরাতন ভবনটি ভেঙে এখানে একটি নতুন ভবন নির্মাণ করার ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় করবেন কিনা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় 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 সদস্য প্রতিমন্ত্রী স্পিকার ধন্যবাদ সংসদ সদস্য তার যে হাসপাতালটির যে পুরনো জীর্ণ অবস্থা সেটির কথা তুলে ধরেছেন নতুন একটি হাসপাতালের প্রয়োজনীয়তা তিনি অনুভব করছেন এটি তার এলাকার জনগণের দাবি আমি আশা করি যে এটি আমরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেশে পৌঁছালে তিনি নিশ্চয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন বিষয়টি উপস্থাপন করবেন আমি আশা করি সরকারের অত্যন্ত সদিচ্ছা রয়েছে হাসপাতালগুলোকে নতুন করে গড়ে তোলা এবং জেলা শহরের হাসপাতালগুলোকে যাতে করে বড়ো অবকাঠামো দেয়া যায় এবং রোগীদের সুবিধার জন্য সমস্ত রকম সুবিধা সেখানে সৃষ্টি করা যায় সেক্ষেত্রে আমি অবশ্যই আশা করি যে মাননীয় সংসদ সদস্য তার দাবিটি সেটি অবশ্যই সরকার বাস্তবায়ন করবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন দক্ষিণ অঞ্চলের বিশেষ করে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের শরে বাংলা মেডিকেল কলেজ একটি মেডিকেল কলেজ হাসপাতালটি একটিমাত্র বৃহদাকার হাসপাতাল যেখানে সারা বরিশাল বিভাগের লোকজন চিকিৎসা নিতে আসে কিন্তু যখন কোনো জরুরি সমস্যা হয় যেমন স্ট্রোক করা কার্ডিয়া ক্যারেস্ট এইসব ব্যাপারে ওখানে কোনো আইসিউ নেই নেই কোনো আলাদা বিভাগ এবং এই রোগীগুলি ট্রিটমেন্টের অভাবে ঢাকা আনতে আনতেই তারা প্রতিমধ্যে মৃত্যুবরণ করে সেই জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো বরিশাল মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল রূপে একটি আইসিইউ একটি কার্ডিয়াক একটি বার্ন ইউনিট এগুলি দিবেন কি সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন তার যে এলাকার মেডিকেল কলেজ হাসপাতালটি আমরা সকলে জানি যে মেডিকেল কলেজ হাসপাতালটি ইতিমধ্যে অনেক উন্নত হয়েছে এবং সেখানে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্য নীতি সেক্ষেত্রে যাতে করে প্রতিটি মানুষের জন্য আমরা সেবা নিশ্চিত করতে পারি উন্নত সেবা নিশ্চিত করতে পারি সেই জন্য প্রতিটি জেলা শহরে আইসিইউ আমাদের যেটা প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা আমাদের রয়েছে সেটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বার্ন ইউনিটের কথা আপনি বলেছেন আমাদের জাতীয় যে একটি বার্ন ইউনিট সেটা আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে এবং আমাদের প্রয়োজনের যে যেটি আছে সেই নিরিখে কিন্তু প্রতিটি বিভাগীয় শহর এবং জেলা শহরে সেগুলো ছড়িয়ে দেওয়া দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তো মাননীয় সদস্য তার মেডিকেল কলেজ হাসপাতালটিতে যাতে করে আইসিইউ ইউনিট এবং বার্ন চালু হয় সেজন্য জোরালো দাবি রেখেছেন আমরা অবশ্যই যৌক্তিকভাবে যৌক্তিক সময়ে সেই দাবিটি পূরণ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার অনুপস্থিত মাননীয় সদস্য জনাব জামান সরকার আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আমি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সংসদ সদস্য সাতচল্লিশ নওগা দুই জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সংসদ সদস্য বগুড়া চারের পক্ষে তার তারকা চিহ্নিত প্রশ্ন দুই নম্বর মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো চৌষট্টি সংসদে উত্থাপিত হল মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর পক্ষে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকে চিহ্নিত প্রশ্ন দুশো চৌষট্টির উত্তরে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও ভাটারা ইউনিয়নে একটি রুরাল ডিসপেন্সারি আর ডি এবং কাহালু উপজেলার মোট নয়টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিদ্যমান আছে বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে MBBS ডাক্তার নিয়োগ করার কোনো পরিকল্পনা সরকারের নাই ভবিষ্যতে ডাক্তার নিয়োগ করা হলে উক্ত কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার প্রদান করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য جناب মোহাম্মদ জয়েদ জামান সরকার আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই প্রায় প্রত্যেকটি উপজেলায় ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি কাজ প্রায় প্রত্যেকটি উপজেলায় ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টের পদ শূন্য আছে এই শূন্য পদগুলি দ্রুত পূরণ করবার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না যাতে করে আমাদের দেশের পরিবার পরিকল্পনার কর্মসূচি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হতে পারে মান স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অবশ্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় আছে আমি আশা করব যে মাননীয় সংসদ সদস্য মাননীয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিষয়টি তার কাছ তাকে অবহিত করবেন এবং যাতে করে সারা দেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয় সেই জন্য তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন আশা করি তিনি সরাসরি বিষয়টি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ আলাপের ভিত্তিতে বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন প্রশ্ন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এখানে বগুড়া চার জনমসার ভূষণের পক্ষে মাননীয় সংসদ উত্থাপন করেছেন এবং উত্তর দিচ্ছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আমি খুবই দুঃখজনক মাননীয় স্পিকার আমাদের সাংবিধানিকভাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলো হচ্ছে মৌলিক অধিকার এই সংসদের বয়স কিন্তু প্রায় এক বছর হতে চলল আমি সংসদে যোগ দেওয়ার পরপরই চাপাইনগঞ্জ জেলা সদর হসপিটাল সহ বাংলাদেশের জেলা এবং উপজেলা হাসপাতালগুলিতে জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা বলতে কিচ্ছু নাই আমার ওখানে দু হাজার এগারো সালে মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার আজ পর্যন্ত সেখানে অবকাঠামো নির্মাণ হয়েছে সেখানে কোনো জনবল যায়নি প্রশাসনিকভাবে অনুমোদনও হয়নি দু হাজার সালে পঞ্চাশ বেড থেকে একশো বেডে উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন পেয়েছে বারবার সিভিল সার্জন অফিস থেকে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে আসছে কিন্তু কোনো ফল কোনো রেজাল্ট পাচ্ছি না আমি নিজে মানুষ স্পিকার আপনাকে অবহিত করতে চাই যে আমি নিজে গত তিন মাস থেকে এই জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আবার জুতার তলা অলরেডি দু তিনটা নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ফল পায় নাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেহেতু উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন ওইখান থেকে বারবার কুয়ারি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কেন এটা হয়েছে কেন এটা করলো না কেন এটা করলো এই অবস্থা যদি চলতে থাকে মাননীয় স্পিকার প্রশ্ন এই অবস্থা আমরা কি করে উন্নত করব আমি আপনার মাধ্যমে মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চাই যে আজকে এই জেলা এবং উপজেলা হাসপাতালগুলিতে জনবদ যে সংকট এই সংকট কতদিনের মধ্যে দূর করবেন আপনি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে স্বাস্থ্যসেবায় ইতিমধ্যে আমাদের যে জনবল সে জনবল কিন্তু বৃদ্ধি করা প্রয়োজন সেটা কিন্তু সকলে আমরা উপলব্ধি করেছি মাননীয় সংসদ সদস্যের মতো আমার নিজেরও একটি হাসপাতাল আছে এবং মেহেরপুর জেনারেল হাসপাতাল সেটি আড়াইশো বেডে উন্নীত একটি হাসপাতাল তো আমি ওনার কথাটি বা ওনার যে গুরুত্বটি সেটি কিন্তু আমি উপলব্ধি করতে পারি মানুষ স্পিকার সেক্ষেত্রে আপনি জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের পিএসসির মাধ্যমে যে আমাদের ডাক্তার নিয়োগের এম ডক্টর সেই বিসিএসের মাধ্যমে নিয়োগের যে প্রক্রিয়াটি স্পেশাল বিসিএস উনচল্লিশতম বিসিএসের মাধ্যমে প্রায় সাড়ে সাতচল্লিশশো ইতিমধ্যে কিন্তু আমরা বিসিএস উত্তীর্ণ হয়েছে এবং অল্প দিনের মধ্যে আশা করি পনেরো দিনের মধ্যে সেটি এখন সেটি রাষ্ট্রপতির অনুমোদনের কাছে আছে জনপ্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে সেটি রাষ্ট্রপতির কাছে অবস্থান করছে এবং সেটি রাষ্ট্রপতি দেশে ফিরে আসলেই সেটি অনুমোদন করবেন তারপরে প্রায় আমাদের এর মধ্যে অধিকাংশ ডাক্তার বিশেষ করে প্রায় পঁয়তাল্লিশশো এই সাড়ে সাতচল্লিশের মধ্যে পঁয়তাল্লিশশো প্লাস আমাদের ডাক্তার তারা দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রদান করা হবে এতে করে আমরা লক্ষ্য করেছি আমাদের যে উপজেলাগুলো আছে প্রায় প্রতি উপজেলাতে আমরা প্রায় নয় থেকে জন করে ডাক্তার আমরা পেতে যাচ্ছি আর মাননীয় সংসদ বলেছেন যে লোকবল সেক্ষেত্রে আমরা জানি যে আমরা কিন্তু পর্যাপ্ত সংখ্যক নার্সেস ইতিমধ্যে কিন্তু নিয়োগ হয়েছে এবং সেটা পেয়েছি আমার ওখানে নার্সের সংখ্যা ছিল প্রায় আটত্রিশ জন এখন বর্তমানে সেখানে নার্সের সংখ্যা একশো জন তো সেটা কিন্তু আমরা যে আমাদের জনবল ক্ষেত্রে আমাদের কিন্তু অত্যন্ত সন্তোষজনক অবস্থায় নার্সের বিষয়টি গিয়েছে আর আমাদের এই ডাক্তার নিয়োগের যে বিশেষ বিসিএসের মধ্য দিয়ে যেটা হতে চলেছে সেটা হয়ে গেলে একটা অত্যন্ত কমফোর্টেবল একটা অবস্থায় আমরা যেতে পারবো আমাদের টেকনিশিয়ান কিছু নিয়োগ দিতে হবে সেটা আপনার মতো একজন সংসদ সদস্য হিসেবে আমার এলাকার যে প্রয়োজনীয়তা সেটার উপর ভিত্তি করেই আমরা বলছি আমিও সবসময় তাগাদে দিতে থাকি এবং বিষয়টি উপলব্ধি করতে থাকি আশা করি অল্প সময়ের মধ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার যেভাবে স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটি যুগান্তকারী একটি যে পরিবর্তন এনে দিয়েছে সেটি ইনশাল্লাহ সফল হতে চলেছে আজকে স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে বলেই আমাদের গড় আয়ু বেড়েছে মানুষ বিনামূল্যে ওষুধ পাচ্ছে এবং আপনারা জানেন যে কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ পর্যায় পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে গেছে আমরা জানি যে শেখ হাসিনার অবদান এবং সেই অবদানটি হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিক প্রায় চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক দেশে কাজ করছে বিনামূল্যে প্রায় ত্রিশ থেকে বত্রিশ প্রকারের ওষুধ দিচ্ছে এবং যার কারণে কিন্তু আমাদের যে গ্রামীণ সেবা। সেটির মান অনেক উন্নত পর্যায়ে চলে এসেছে কিন্তু আমাদের জেনারেল হাসপাতালগুলো ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরও উন্নত করতে যাচ্ছি তার ম্যানেজমেন্ট এবং অন্যান্য দিকগুলো এবং জনমল আমাদের আরও বাড়ানোর মধ্য দিয়ে সেটি উন্নত হবে মানুষ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য হায়দার গাইবান্ধা এক সম্পূরক ধন্যবাদ মাননীয় স্পিকার স্পিকার আমার প্রশ্নটি এবং সাথে যৌথভাবে সংযুক্ত আমাদের সুন্দরগঞ্জে একটি উপজেলা একটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে চোদ্দ সাল থেকে আজ পর্যন্ত কোনো অপারেশন হয় না এবং এটা কমন সমস্যা অনেকগুলো উপজেলাতেই আছে সমস্যা হচ্ছে অপারেশন থিয়েটার আছে চমৎকার অপারেশন থিয়েটার চমৎকার চমৎকার পোস্ট অপারেটিভ কেয়ার রুম চমৎকার প্রি অপারেটিভ কেয়ার রুম কিন্তু গাইনি সার্জন নেই একজন গাইনি সার্জন আর একজন এই অ্যানেস্থেসিয়া এই দুজনকে দিলেই আমরা এখানে অপারেশন করতে পারি তো আমি বিগত সময়ে সাবেক যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ওনার কাছে গিয়েছিলাম উনি এটা উদ্যোগও নিয়েছিলেন কিন্তু ওই অভাগের যেদিকে তাকায় নদী শুকিয়ে যায় মানে ওনার একটা কার্যকর আগেই ওনার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেছে তো একটা বিশাল উপজেলায় কোনো অপারেশন হচ্ছে না একটাই হসপিটাল একটাই উপজেলা তো আমি মাননীয় সংস্থাপন মন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ওনার মাধ্যমে বলবো যে একজন গাইনিং কনসালটেন্ট সার্জন আর একজন এই দুটো পদ দিলেই আমাদের অপারেশনটা অপারেশন হবে এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই জানেন যে আমরা যে উপজেলাগুলোতে যে পঞ্চাশ সয্যাবিষ্ট যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে দশ প্রকার আমাদের চিকিৎসক দশ ধরনের চিকিৎসক বিশেষ করে মেডিসিন সার্জারি গাইনি শিশু চক্ষু কার্ডিওলজি এনিসেসিয়া ইএনটি চর্ম এবং অর্থ সার্জারি এই পদগুলো সেখানে আমাদের সৃষ্টি করেছি এবং আমাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা জনবল নিয়োগের মধ্য দিয়ে কিন্তু সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে চাই পদায়নগুলো করতে চাই তো সেক্ষেত্রে সুন্দরগঞ্জ উপজেলাতে যে হাসপাতালটি আছে মাননীয় সদস্য যে প্রয়োজনটা অনুভব করেছেন তার নির্বাচনী এলাকার জনগণের স্বার্থে সেটি অবশ্যই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি অবশ্যই অতি দ্রুত সেটি যাতে করে বাস্তবায়ন হয় সেজন্য আমি আশ্বস্ত করতে চাচ্ছি সংসদ সদস্যকে স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো পঁয়ষট্টি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন কিশোরগঞ্জ পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তম ফরাজি পিরোজপুর তিন আপনি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কিশোরগঞ্জ পাঁচ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেনের পক্ষে তার অনুপস্থিতি তার পক্ষে আমি ডাক্তার মোহাম্মদ রুস্তুমানি ফরাজি একশো উনত্রিশ পিরোজপুর তিন থেকে নির্বাচিত সদস্য এই প্রস্তাব এই প্রশ্নটি এই মহান সংসদে উত্থাপন করছে ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সংসদে উত্থাপিত হল মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর পক্ষে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো উত্তরে তৃণমূল পর্যায়ে পর্যায়ে স্বাস্থ্য সেবার বিস্তৃতি বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ গ্রহণের বাস্তব গ্রহণসহ বাস্তবায়ন করা হয়েছে বর্তমানে সারা দেশে মোট তেরো হাজার সাতশো তেতাল্লিশটি কমিউনিটি ক্লিনিক চালু আছে বর্তমানে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে মোট তেরো হাজার আটশো উননব্বই জন সিএইচসিপি নিয়োগ আনতে কর্মরত আছে চালু প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ এগারো হাজার টাকার প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় দু হাজার সাল থেকে এ পর্যন্ত কমিউনিটি ক্লিনিক হতে আটাত্তর কোটির অধিক ভিজিটরের মাধ্যমে গ্রামীণ জনগণ সেবা গ্রহণ ভিজিটের মাধ্যমে গ্রামীণ জনগণ সেবা গ্রহণ করেছেন এবং এর মধ্যে দুই কোটি বাষট্টি লক্ষ এর অধিক জরুরি ও জটিল রোগী রোগীকে উন্নত ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার করা হয়েছে সারা তিন হাজার আটান্নটি কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসব পরিচালিত হচ্ছে এবং দু হতে এ পর্যন্ত পঞ্চান্ন হাজারের অধিক স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে 2009 হাজার থেকে দু পর্যন্ত সময়কালের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই ইপিআইতে শিশুদের জীবন রক্ষার্থে প্রচলিত সাতটি টিকার অতিরিক্ত আরও তিনটি টিকা সংযুক্ত করা হয় বছর বয়সের নিচের শিশুদের পূর্ণ টিকার প্রাপ্তির হার বিগত দু হাজার নয় সাল থেকে আঠেরো সাল পর্যন্ত পঁচাত্তর শতাংশ থেকে পঁচানব্বই দশমিক ছয় শতাংশে প্রবৃদ্ধি হয়েছে দুই কোটি অনুর্ধ্ব পাঁচ শিশুর প্রায় সবাইকে অনুর্ধব পাঁচ বয়সের শিশুর প্রায় সবাইকে নিরানব্বই পার্সেন্ট তাদের হার ছয় মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে যার দ্বারা বর্তমানে দেশের রাতকানা রোগের হার শূন্য দশমিক শূন্য চার শতাংশে নেমে এসেছে নারীবান্ধব হাসপাতাল দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট উনিশটি হাসপাতালকে নারীবান্ধব হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তুমাজি ফরাজি আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি আমাদের দেশে আসলেই সফল এই জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী এ কারণেই এবার জাতিসংঘ থেকেও ভ্যাকসিনেশনের কারণে পুরস্কৃত হয়েছে আমি একটু জটিল প্রশ্ন করতে চাই আর একটু কঠিন সেটা হলো বরিশাল সম্বন্ধে ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য বলেছে যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ধরনের অনেক চিকিৎসা প্রয়োজন এটা আমি বহুবার বলেছি আমার মনে হয় যে এই সংসদে বিশ বারের উপরে আমি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে কথা বলেছি কিন্তু এখন পর্যন্ত যেটা একেবারে ইমার্জেন্সি দরকার আপনি আজকের কিডনি রোগ একেবারে ঘরে ঘরে ডায়াবেটিস যেমন ঘরে ঘরে কিডনিও ঘরে ঘরে ডায়াবেটিসের কারণেই তো কিডনি হয় আর নেপ্রোপ্যাথি যখনই হয় এক সময় কিডনি ফেল করে আর ফেল করলে ডায়ালিসিস দরকার সেখানে যন্ত্রপাতি আছে করুন মাননীয় সদস্য প্রশ্ন যন্ত্রপাতি আছে শুধু রিপেয়ার করে আর একজন মানে ট্রেনিং দিয়া চালু করলি হয় এটা ব্যবস্থাটা করলে হাজার হাজার রুগী লাখ লাখ রুগী উপকৃত হবে বিষয়টি চালু করবেন কি না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একজন অত্যন্ত সচেতন ব্যক্তি এবং উনি একজন অত্যন্ত একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে সংসদে সবসময় অবদান রাখেন তারপরে উনি একজন ডাক্তার এবং এই চিকিৎসা সেবার মান এবং চিকিৎসা সেবার উন্নয়নের জন্য তিনি অনেক অবদান রেখেছেন এখন অবদান রেখে চলছেন তার নিজের এলাকা বরিশালের হাসপাতালটি যাতে করে আরও উন্নততর অবস্থায় পৌঁছায় সেটির জন্য তিনি কাজ করছেন তিনি ঠিকই বলেছেন যে এখন জনিত কারণে এবং বিভিন্ন কারণে আমাদের যে নেফ্রোলজিক্যাল যে প্রবলেম আমাদের যে কিডনি যে সমস্যাগুলো হচ্ছে সেই কিডনি সমস্যার ক্ষেত্রে ডায়ালিসিস কিন্তু একটি অপরিহার্য একটি ট্রিটমেন্ট ডায়ালিসিস সিস্টেম কিন্তু ইতিমধ্যে বরিশাল হাসপাতালে সিস্টেমটি আছে চালু আছে কারণ যে কোনো মেডিকেল কলেজে এটি অপরিহার্য বিষয় কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন নিশ্চয়ই সংখ্যা আরও প্রয়োজনের নিরিখে আরও বাড়ানো আমাদের প্রয়োজন তো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সরকার গ্রহণ করছে আপনি নিশ্চয় আগামীতে আরও বেশি সংখ্যক ডায়ালিসিস দেওয়ার ব্যবস্থাটি সরকারের পক্ষ থেকে করা হবে আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব কাজী কেরামত আলী রাজবাড়ি এক সম্পূরক প্রশ্ন মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘদিন যাবত মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাদের রাজবাড়ি জেলা হাসপাতালে কথা বলছি কারণ এখানে কনসালটেন্ট গাইনি চক্ষু ইএনটি কোনো কনসালটেন্ট নেই কারণ এবং কি বলে এনএসিয়ার কোনো ডাক্তার না ডাক্তার নাই মেডিকেল অফিসার নাই কারণ জেলা হাসপাতালগুলোতে অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুত্ব দেওয়া উচিত আমি এই সংসদে পাঁচবার এমপি হিসাবে আমি প্রতিবারই কিন্তু বলি একমাত্র কমিউনিটি ক্লিনিক সুন্দরভাবে চলছে কিন্তু হাসপাতালগুলিতে ডাক্তার নাই আপনার নার্স দিয়েছেন সেই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমার যে সকল কনসালটেন্ট নাই জনগণের দুর্ভোগ সে হচ্ছে সেইগুলো অন্তত পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা সে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন যে আসলে অনেক হাসপাতালে আমাদের জেনারেল সার্জনও প্রয়োজন হয় আর জেনারেল সার্জন বা সার্জারি করার জন্য এনিস্থেথিয়াসিস্ট কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় আমাদের এনিস্থিয়াসিস্ট কিন্তু এ দেশে সেভাবে যেভাবে আমাদের প্রয়োজন সেভাবে কিন্তু বাড়ছে না এবং এর কারণ হচ্ছে অনেকে কিন্তু এই সাবজেক্টটি পড়তে চায় না সাবজেক্টটি পড়তে চায় না সকলেই ক্লিনিক্যাল সাবজেক্টটি দেখতে চায় পড়তে চায় কিন্তু এই দিকে কিন্তু অনেকে এগিয়ে আসছে না তো সেক্ষেত্রে সরকার এটি পরিকল্পনা করছে যে কিভাবে এটাকে উৎসাহিত করা যায় আরও বেশি বেশি কীভাবে এনিস তৈরি করা যায় সেজন্য ইনসেন্টিভের ব্যবস্থা সহ আরও নানারকম বিকল্প নিয়ে কিন্তু সরকার চিন্তাভাবনা করছে তো আপনার ওখানে অবশ্যই প্রতিটা জেনারেল হাসপাতাল জেলা শহরগুলোতে যেটা আছে সেখানে জেনারেল সার্জারি ওয়ার্ড থাকতে হবে এবং সেখানে এগুলো থাকতে হবে সেটা একেবারে অপরিহার্য বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করছেন এবং আরও যে সমস্ত জুনিয়র কনসালটেন্ট সহ যে সমস্ত বিশেষজ্ঞ ডক্টর সেখানে প্রয়োজন সেগুলো কিভাবে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করা যায় এবং আরও জনবল বাড়ানো যায় সে বিষয় বিষয়টিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে আমি আশা করব যে মাননীয় সংসদ একটি ধৈর্য ধরবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা কিছুটা ভালো অবস্থায় আরও বেশি জনবল আমরা পাব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জেনাব আব্দুল আবদুল সাজাম খুলনাচার সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে যে আমার নির্বাচনী এলাকা একশো দুই খুলনা চার তিনটা থানা দিয়ে রূপসা থানা দিগলিয়া এবং তেরোখাদা তিনটা আমার স্বাস্থ্য কেন্দ্র আছে এবং সুন্দরভাবে চলছে আর আমার এই তিনটি থানায় পঞ্চাশটার অধিক কমিউনিটি ক্লিনিক আছে এই কমিউনিটি ক্লিনিকগুলো যেহেতু এখানে কোনো ধরনের ভোল্টেজ স্টেবলাইজার বা আইপিএস কিছু নাই যে কারণে সব সুযোগ সুবিধা থাকার কারণেও পরেও কোনো অপারেশন করা সম্ভব হয় না এটি একটি প্রশ্ন আরেকটি হলো যে স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সে জায়গায় দেখা যায় এক্স রে মেশিন এনস্তিসিয়া মেশিন থাকা সত্ত্বেও আমাদেরকে খুলনায় যে শহরে সেই অপারেশনগুলো করতে হয় আমার প্রশ্ন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রী যে উত্তর দিচ্ছেন এখানে এই ধরনের কোনো ব্যবস্থা উনি রাখবেন কি না আমার ওখানে স্বাস্থ্যকেন্দ্রে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে যাতে আমরা একটু থেরাপি দিয়ে অপারেশনের ব্যবস্থা করতে পারি তাহলে আমার এই তিন থানা থেকে অনেক লোকবল ধন্যবাদ খুলনা শহরে যেতে হবে না ধন্যবাদ মানুষ মাননীয় মন্ত্রী ধন্যবাদ মানুষ স্পিকার মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন আসলে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোর যে কনসেপ্ট সেখানে যেগুলো মৌলিক যে বিষয়গুলো রয়েছে প্রাথমিক পর্যায়ের যে আমাদের চিকিৎসা সেবা সেগুলো সেখান থেকে প্রদান করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে অনেকগুলো কমিউনিটি ক্লিনিকে আমরা আমাদের সাধারণ যে প্রসব ব্যবস্থাপনা সেটা আমরা রেখেছি সেখানে সেটা হচ্ছে কিন্তু যদি একটু জটিল কোনো রোগ বা জটিল কোনো কিছু সেটা কিন্তু কমিউনিটি হেলথ থেকে পরামর্শ দেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে তারা সেটা তাদেরকে যথাযথ পরামর্শ দেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলেন তাদের কি করতে হবে সেটাও কিন্তু সেখান থেকে বলে দেওয়া হয় কিন্তু আপনার তিনটি উপজেলা আছে থানার কথা বললেন আপনি আমাদের থানা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল আছে এবং সেই হাসপাতালগুলোতে প্রায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল সেই হাসপাতালগুলোতে কিন্তু সার্জারির ব্যবস্থা সেখানে রাখা আছে এবং সেক্ষেত্রে যদি আপনার আপনি যেটা বললেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের জনবলের অভাব আছে আমাদের অপারেশনগুলো হচ্ছে না তো সেই বিষয়গুলো অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় আপনি আমার মনে হয় আপনার এই দাবিটি অত্যন্ত চৌক্তিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের চাহিদা এবং জনগণের সেবার জন্য আপনি চিন্তা করছেন অবশ্যই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরও আলোচনার ভিত্তিতে আশা করি আপনি এই সমস্যার সমাধানটি করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো ছেষট্টি মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মন সিংহ আট অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন মাননীয় সদস্য আপনি উত্থাপন করুন তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো ছেষট্টি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মন আটের পক্ষে আমি মোহাম্মদ মুজিবুল হক একশো চৌষট্টি কিশোরগঞ্জ তিন তারকা চিহ্নিত প্রশ্ন দুশো ছেষট্টি উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন ২৬৬ ছেষট্টি সংসদে উত্থাপিত হলো মাননীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রীর পক্ষে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাফরহাদ হোসেন আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত প্রশ্ন দুশো ছেষট্টির উত্তরে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক কর্মসূচির আওতায় ময়মসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নিম্নলিখিত নিম্নলিখিত প্রস্তাব প্রকল্পগুলি বিভিন্ন অপারেশন প্ল্যানের মাধ্যমে বিগত পাঁচ বছরে বাস্তবায়ন করা হয়েছে বর্তমানে নতুন অপারেশন প্ল্যানের দু হাজার সতেরো থেকে বাইশ মাধ্যমে বর্ণিত কার্যক্রমগুলি ধারাবাহিকভাবে বজায় রাখা হয়েছে ক কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়নের মাধ্যমে গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে সেই সাথে উক্ত ক্লিনিক সমূহে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে খ বেসিক ইওসি কার্যক্রম চালু রয়েছে গ পাঁচ বছরের নিচের সকল শিশুদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বর্তমানে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই আই কর্নার চালু আছে সম্প্রসারিত ঘ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু আছে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সে শিশুদের বিশেষ পুষ্টি কার্যক্রমের জন্য পুষ্টি কর্নার স্থাপন করা হয়েছে চ ডটস কর্নারের মাধ্যমে যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে 6 ই হেলথ কার্যক্রমের আওতায় মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে borgjejo প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিবন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার জনাব নাসির সৈমুন তুলেছেন দুইবারে দশ হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছিল আমার করিমঞ্জ আঠাশটা পদের মধ্যে চব্বিশ জন ডাক্তার দেওয়া হয়েছিল তারা এলে ছাব্বিশটা পদের মধ্যে আঠারো জন ডাক্তার দেওয়া হয়েছিল এখন তারা আছে আসে দুইজন করিমঞ্জ আছে তিনজন বাকি ডাক্তার গেল কই বাকি ডাক্তার গেল কোথা আপনি নিয়োগ করলে ডাক্তার দিবেন ডাক্তার তো নাই কারণ নাই কেন খোঁজ নিলাম ডাক্তার কই বল তখন বলে যে হেলথ অ্যাডমিনিস্টার বলে স্যার ডাক্তার তো অমুক ডাক্তার কই বলে যে ঢাকা মেডিকেল অ্যাটাচমেন্টে আছে অমুক ডাক্তার কই বলে ডিস্ট্রিক্টে অ্যাটাচমেন্টে আছে অমুক ডাক্তার কই বলে যে ইয়েতে আছে এই ডেপুটেশনে আছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে বলবো খুব দুঃখে আছি আমার এলাকায় সিজার করতে পারে না দশ বছর যাবত অপারেশন থিয়েটার আছে কিন্তু এনএসিসের জন্য এনএসিস আছে তার পোস্টিং আছে সে কিন্তু এখন ডিস্ট্রিক্ট কোর্টে ডেপুটেশনে ও ডিস্ট্রিক্ট কোর্টে আরও এনএসিস্ট আছে এগুলো একটা অরাজকতা চলছে আর কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই ডাক্তারের বিষয়ে পোস্টিংয়ের বিষয়ে কাজে আমার একটা অনুরোধ মাননীয় স্পিকার আমার ডাক্তার আপনারা ডাক্তার নিয়োগ দিলেই হবে না ডাক্তার যাতে উপদ্রব থাকে দয়া করে অ্যাটাচমেন্ট এবং ডেপুটেশন এই দুটো শব্দ বাতিল করে দেন স্বাস্থ্য মন্ত্রণালয় তাহলে সম্ভব এই দুটো শব্দ বাতিল করবেন কিনা এটা মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য খুব চমৎকার ভাবে বলেছেন আসলে আমাদের হাসপাতালগুলো আসলে যারা সংসদ সদস্য আমাদের কিন্তু জবাবদিতা করতে হয় জনগণ যখন সেবা না পাই তখন কিন্তু আমাদের কাছেও খারাপ লাগে এবং আমাদের কিন্তু একটা কনসার্নের বিষয় থাকে যে আমার হাসপাতালটি পরিপূর্ণভাবে জনসেবা করতে পারছে কি না চিকিৎসা সেবা দিতে পারছে কিনা না সেক্ষেত্রে যে চিত্রটি কথা বলেছেন সেই চিত্রটি কিন্তু অনেকাংশে অনেক জায়গাতেই সত্য সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টের বিষয়টি কিন্তু ইতিমধ্যে সেটি কিন্তু কড়াকড়ি করা হয়েছে কোনো অ্যাটাচমেন্টে দেওয়া হচ্ছে না এবং সেখানে থাকার ব্যবস্থা করেছে ইতিমধ্যে যারা নতুন যোগদান করে তাদের কিন্তু একটি শর্ত রয়েছে যে চাকরির শুরুতে দু বছর তাকে কিন্তু উপজেলা পর্যায়ের হাসপাতালে তাকে সেবা দিতে হবে তো ইতিমধ্যে যে আমাদের উনচল্লিশতম বিশেষ স্পেশাল বিশেষের মাধ্যমে যারা যোগদান করতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে তো ইতিমধ্যে কিন্তু বিষয়টি এটা আমিও আমিও কিন্তু আমার এলাকার বিষয় নিয়েও কিন্তু আপনার সাথে আমি আপনার অনুভূতির সাথে আমার অনুভূতির অনেক মিল আছে এবং বিষয়টি কিন্তু আমরা সদস্যরা অত্যন্ত সচেতন এবং ব্যাপার এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবেও আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করেছি স্বাস্থ্য ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি সেক্ষেত্রে আমরা আগামীতে যাতে করে যারা নতুন যোগ দিতে যাবে যে প্রতি উপজেলাতে জন করে নয়জন করে তারা যেন প্রথম দু বছর অবশ্যই তাদেরকে যেখানে যাকে দেওয়া হবে সেখানে দু বছর থাকবেন তারপরে উচ্চতর প্রশিক্ষণের জন্য তারা তারপরে তারা কিন্তু আসতে পারবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য নেসা খান মহিলা আসন আটচল্লিশ সম্পূরক প্রশ্ন করুন আমাকে ধন্যবাদ বাংলাদেশে পাঁচ বছর বয়সের নিচে বয়সী শিশুদের সংক্রামক রোগের অন্যতম মৃত্যুর বড় কারণ হল নিউমোনিয়া এটা একটা অন্যতম কারণ এই গত দু হাজার আঠারোতে বারো হাজার শিশু মারা গেছে নিউমোনিয়ায় আমার প্রশ্ন হলো তৃণমূল পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে এই নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো আমার বাংলাদেশে প্রশ্ন মাননীয় সদস্য ধন্যবাদ একটা প্রশ্ন জি জি মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী জি ধন্যবাদ মাননীয় স্পিকার মানে স্পিকার বিষয়টি তো আমরা জানি যে আমরা শিশু মৃত্যুর হার আমাদের যেটা এমডিজি ফোর সেটা কিন্তু আমরা আপনি জানেন যে মানে স্পিকার আমরা সন্তোষজনক অবস্থা আসতে পেরেছি এবং আমরা প্রায় প্রতি লক্ষে এখন শিশু মৃত্যুর হার যেটি আমরা বলি ইনফ্যান্ট বা নিউনেটাল ডেট সেটি এখন প্রায় তিরিশে এসে পৌঁছেছে এবং সেক্ষেত্রে ওয়ান টু ফাইভ ইয়ার্স সেখানে আমরা দেখছি যে প্রায় পঁয়তাল্লিশ মতো সেটি কিন্তু বিশ্বে যে আমাদের টার্গেট দেওয়া ছিল সে অ্যাচিভমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে আমরা করতে পেরেছি সেক্ষেত্রে আমরা দেখি যে জনিত যে বিষয়গুলো শিশুদের আমাদের রেসপিরেটরি যে প্রবলেমগুলি হয় ডিজিজটা হয় সেই বিষয়টি কিন্তু সরকার আলাদাভাবে গুরুত্ব দিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের যে লাংস রিলেটেড যে নিউমোনিয়াজনিত যে বিষয়গুলো আমাদের শিশুদের প্রাণ কেড়ে নেয় যেহেতু আমাদের এমডিজি ফোর অ্যাচিভ করতে হয়েছে সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে আমাদের জেনারেল হাসপাতালগুলোতে শিশুদের জন্য যে ইনকিউবেটরগুলো সেখানে দেওয়া হয়েছে সেখানে ফটোথেরাপি থেকে শুরু করে বিভিন্ন থেরাপির ব্যবস্থার প্রচুর আমাদের যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেগুলো আমাদের জেলা শহরের হাসপাতালগুলোতে আমাদের রাখা হয়েছে এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের শিশুদের জন্য যাতে করে এই সিস্টেমটি আমরা শিশুদের এই সেবার জন্য যাতে করে মায়ের মুখে আমরা হাসি রাখতে পারি সেই জন্য আমরা কিন্তু এই শিশু মৃত্যু রোধ করার জন্য বিশেষ করে নিউমোনিয়া থেকে আমাদের শিশুদের প্রাণ বাঁচানোর জন্য সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের এই সেবা যাতে করে সন্তোষজনকভাবে পৌঁছে দেওয়া যায় সেজন্য সরকার এই বিষয়টি সক্রিয়ভাবে এই বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে অনেকটি পথ এগিয়ে গেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ সম্পূর্ক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমরা জানি আমাদের দেশে চিকিৎসক নার্স এবং শয্যা সংখ্যা তিনটাই অপ্রতুল হুয়ের মানদণ্ড অনুযায়ী প্রতি এক হাজার জনে দু হাজার জন এক হাজার জনে একজন চিকিৎসক থাকার কথা সেখানে বাংলাদেশে দুই হাজার একজন চিকিৎসক হুয়ের মানদণ্ড অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স থাকার কথা বাংলাদেশে দুইজন ডাক্তারের বিপরীতে মাত্র একজন নার্স এবং আমাদের দু হাজার এগারো থেকে সতেরো সালের শয্যা সংখ্যা সরকারি হাসপাতালে মাত্র পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে বেসরকারি অর্তালে বৃদ্ধি পেয়েছে চার গুণ অর্থাৎ সরকারি হাসপাতাল রেখে এখন মানুষ বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে কারণ সজ্জা সংখ্যা অপ্রতুল এবং দেখা যাচ্ছে যে প্রতিবছর পেশায় সদস্য মানুষ দারিদ্র্য সীমা নিচে চিকিৎসা ব্যয় নির্বাহ করতে এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে আমাদের ডিসপেন্সারিগুলো যেগুলো আছে ওষুধ বিক্রেতা তারা কোন রকম প্রেসক্রিপশান ছাড়া কোন রকম চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করে এবং যে কারণে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে সুপার তৈরি হচ্ছে দেখা যাচ্ছে তে গিয়েও আমরা আমাদের অসুখ নিয়ন্ত্রণ করতে পারছি না তো আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে ফার্মেসিগুলো কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না করে ডাক্তারের যথাযথ প্রেসক্রিপশন ছাড়া ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ যে কনসার্নের কথাটা বলেছেন দুশ্চিন্তার কথা যে আমরা ইতিমধ্যে শুনেছি যে আমাদের যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে ইতিমধ্যে এবং এটি আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে অত্যন্ত আমরা সুবিবেচনা রেখেছি যে কিভাবে এই অ্যান্টিবায়োটিকের যে যত্রতত্র ব্যবহারটা এটা রোধ করা যায় কারণ এই ব্যবহারের কারণে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে অনেক পেশেন্ট কয়েকটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর রেজিস্ট্যান্স তৈরি হওয়ার পরে তারা কিন্তু আর চিকিৎসা নিতে পারছে না তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে তো বিষয়টি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এসছে আপনি অত্যন্ত যেটা দুশ্চিন্তার কথাটা আপনি বললেন এটি আসলে আমাদের বেশ আলোচনাও আসছে সরকার ইতিমধ্যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং কতগুলো ওষুধ আছে যেগুলো কিন্তু ডিসপেন্সারি যথাযথ লিগাল প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না যেরকম ঘুমের ওষুধ সিডেটিভ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার সেটা আপনার প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না অ্যান্টিবায়োটিকের বিষয়টি কিন্তু ইতিমধ্যে আলোচনা হচ্ছে আমি আশা করব যে এরকম একটি জারি করা হবে কঠোরতা দেখানো হবে যাতে করে কেউ যথাযথ প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিকটা কোনো কাউকে না দেয় কারণ এরকম আমাদের অনেক হাতুড়ি ডাক্তার আছে যাদের কাছ থেকে এরকম প্রেসক্রিপশন অনেক সময় লিখে নিয়ে আসে যাতে করে এই এরকম এই অ্যান্টিবায়োটিক খাচ্ছে কথাই কথায় এবং যেটি যার জন্য প্রযোজ্য নাই সেটাও নিচ্ছে নিয়ে কিন্তু সে নিজেকে ক্ষতিগ্রস্ত করছে তো অবশ্যই বিষয়টি সরকার অত্যন্ত চিন্তাভাবনার মধ্যে রেখেছে এবং আমি আশা করি যে আমরা অল্প দিনের মধ্যেই এ ধরনের একটি আমরা নির্দেশনা ওষুধের ব্যবসায়িক যারা রয়েছে ব্যবসায়ী যারা রয়েছে দোকান যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ইতি আমরা দিতে পারব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারীপুর দুই সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের জনপ্রশাসনের মন্ত্রী আমার জন্য সুযোগ হয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার মাদারীপুরে রাজৈর উপজেলার কবিরাজপুরে একটি বিশ বোর্ডের হসপিটাল করা হয়েছে বদরপাশা ইউনিয়নে নয়ানগরের দশ বেড়ের হসপিটাল সেখানে একটা ম্যাটস নার্সিং সেন্টার করা হয়েছে ম্যাটস করা হয়েছে একটা মাদারীপুরের সদরে একটি আইএসটি করা হয়েছে এই বিষয়টা আমি উত্থাপন করেছিলাম মানুষ স্পিকার এর আগেও এই সব জায়গায় কোনো ধরনের জনবল না থাকায় ফ্যান চুরি হয়ে যাচ্ছে অনেক সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে মানুষটিকে একটা পিয়ন একটা গার্ড পর্যন্ত নেই জনপ্রশাসনে যদি আপনি কোনো মন্ত্রণালয়ের থেকে সেখানে জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয় জনবল বৃদ্ধির বিষয়টা এত মানে আমি অবহেলা বলবো না কি অবহেলার কারণেই তারা এটাকে এত দীর্ঘায়িত করেন যে জনবল দেওয়া সম্ভব হয় না আমি মাননীয় মন্ত্রীর কাছে সুবিধার অনুরোধ করব যে আমার এই সব প্রতিষ্ঠানে অবিলম্বে অন্তত ডাক্তার নার্স না দেন এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে জনবল দরকার সেটা দেবেন কেন আমার আমার প্রশ্ন হল এটা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি বাংলাদেশের একটা ঐতিহাসিক একটি আমাদের নির্বাচনী এলাকার একজন সংসদ সদস্য আমি মজিবনগর খ্যাত মেহেরপুরের মাননীয় স্পিকার আমরা জানি যে মাদারীপুরে অনেক অত্যন্ত বর্ষিয়ান আমাদের রাজনীতিবিদ রয়েছেন আমাদের জনপ্রতিনিধি রয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি একজন সাবেক মন্ত্রী ছিলেন এবং মাদারীপুর কিন্তু বিভিন্ন রকম উন্নয়ন যেগুলো আমরা চোখে দেখি যে সেক্ষেত্রে কিন্তু জনসেবার যে মানটা বাড়ানোর জন্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য সেখানে অনেক সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে বিশেষ করে এই বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের সুমাতে অনেক উন্নয়ন পড়ে হয়েছে সেখান থেকে যে আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেলে যে রাস্তাটি সুপ্রশস্ত রাস্তা সেখানে অনেক স্থাপনা তৈরি হচ্ছে তো যে বিষয়টি বলেছেন আসলে আমাদের এই হাসপাতালগুলোতে আমাদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে গেলে আমাদের জনসংখ্যা বা জনবল বাড়াতে হবে এর কোনো বিকল্প নাই এটি অপরিহার্য কিন্তু আমাদের এই সাথে সাথেই এটাও চিন্তা করতে হবে আমাদের বাজেটের আকার দশ বছরে সেই একষট্টি হাজার কোটি টাকা থেকে বেড়ে এটা প্রায় পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেটে পৌঁছেছে আগে দশ বছর পনেরো বছর আগে যা চিন্তাও করা যেত না আজকে কিন্তু মানুষ স্পিকার সেগুলো আমরা দেখছি এবং চারিপাশে উন্নয়ন দেখছি এত উন্নয়ন একসাথে হচ্ছে সব সেক্টরে এত উন্নয়ন এত অবকাঠামো যে উন্নয়নগুলো হচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে আমরা কিন্তু একসাথে আসলে যেটা উন্নত বিশ্বে যেভাবে আমাদের ডাক্তারের সংখ্যা আছে টেকনিশিয়ানদের সংখ্যা আছে নার্সদের সংখ্যা আছে যেভাবে সেবার বিষয়টি সেটা কিন্তু এই সরকারের পক্ষে এত অল্প সময়ের মধ্যে সবগুলো করে দেওয়া সম্ভব না তারপরেও আমাদের অনেক কিছু হয়েছে এই যে যে স্থাপনাগুলো বললেন যে দশ বেডের দশ শয্যাবিশিষ্ট হাসপাতাল পঞ্চাশ সয্যা বিশিষ্ট এগুলো কিন্তু আগে ছিল না কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু আগে ছিল না এগুলো হয়েছে তবে এগুলো পরিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন আছে এবং সরকার ইতিমধ্যে একটি পদক্ষেপ গ্রহণ করেছে আপনি জানেন আর তাছাড়া আমরা জানি যে আমাদের সিএস অফিসে সেখানে কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু জনবল নিয়োগ করে থাকি তো মাননীয় সংসদ সদস্য আমার মনে হয় জেলার যিনি সিভিল সার্জন মহোদয় রয়েছেন তার সাথে আলাপ করে যদি সেখান থেকে কিছু আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কিছু কর্মকর্তা সেখান থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখান থেকে নিতে পারেন তাহলে সাময়িকভাবে কিছুটা সমাধান আপনি হয়তো করতে পারবেন আর আপনার এই যে বিষয়টি অনুভূতিটি অবশ্যই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো মাননীয় সদস্য ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুল চাপাই নবাবগঞ্জ এক আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো এই মহান সংস্থাতে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সংসদে উত্থাপিত হল মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর পক্ষে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সাতষট্টির উত্তরে জনস্বাস্থ্যের নিরাপত্তার সাথে নকল ভেজাল ওষুধ যাতে কোন অবস্থাতে উৎপাদন ও বিক্রি না হয় এ ব্যাপারে সরকার কঠোরতা অবলম্বন করেছে নকল ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িতদের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এতৎ সংক্রান্ত সংবাদ প্রায়শ প্রকাশিত হচ্ছে পয়লা জুলাই পয়লা জানুয়ারি দু হাজার উনিশতে বারোই জুলাই দু হাজার উনিশ পর্যন্ত সারাদেশে নকল ভেজাল ঔষধ উৎপাদন ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে নয়শো নব্বইটি মামলা দায়ের করে এবং তিন কোটি তেইশ লক্ষ পঁচাত্তর হাজার সাতশো উনআশি টাকা জরিমানা আদায় করা হয়েছে জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে উনত্রিশটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং আনুমানিক বিশ কোটি টাকা মূল্যের নকল ভেজাল ঔষধ জব্দ ও ধ্বংস করা হয়েছে তমধ্যে জুন দু হাজার আঠেরোতে জুন দু পর্যন্ত রাজধানীর মিডফোর্ডে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একশো আট আটটি ফার্মেসিকে এক কোটি একাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বত্রিশ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে বাইশজন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে সাঁত্রিশটি ফার্মেসি ও গোডাউন সিলগালা করা হয়েছে মাননীয় মন্ত্রী উত্তরটি দীর্ঘ আপনি চাই যে পঠিত বলে গণ্য করা যায় মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করবেন পঠিত বলে গণ্য করা হবে ধন্যবাদ মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিবুল সম্পূর্ণ প্রশ্ন করুন যে মাননীয় স্পিকার আমরা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আর মাননীয় মন্ত্রীমন্ত্রীকে আমার প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির সার্বিক কল্যাণে দেশে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তরের পদক্ষেপ গ্রহণ করেছেন করে চলে যাচ্ছেন ভেজাল ওষুধ উৎপাদন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শেষ সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী আমার সম্পূর্ণ কোশ্চন ঢাকা শহরে নাই জেলা ও উপজেলা পর্যায়ে ভেজাল বিরোধী অভিযানকে ত্বরান্বিত করার জন্য জেলা ওষুধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত কমিটিকে আরও সক্রিয় করার জন্য কোনো মনিটরিংয়ের ব্যবস্থা আছে কি না না থাকলে মনিটরিং পদক্ষেপ গ্রহণ নেবেন কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সদস্য মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ইতিমধ্যে আমরা এই যে নকল এবং ভেজাল ওষুধ আমরা জব্দ করার জন্য প্রতি জেলাতেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং যেটা মেডিসিন অ্যানালিস্ট তাদের তত্ত্বাবধানে প্রতিটা জায়গাতে এই আমাদের যে আমাদের যে অভিযানগুলো যাতে করে পরিচালনা হয় এবং সেখানে আমাদের যেটা জেনারেল হাসপাতাল আছে সেখানে সুপারিনটেন্ডেন্ট এবং সিএস তাদের সমন্বয়ে আমরা এবং ঔষধ ব্যবসায়িক সমিতি যেটা আছে তাদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিটা জেলাতে উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মজুরি বাজার দুই সম্পূর্ণ প্রশ্ন করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের অধিবেশনের মধ্যে শেষ হতে যাচ্ছে এরপর দিন পরে দেখা হবে সকলের সাথে প্রথমেই আমি এই যে মাননীয় মন্ত্রী বলতে যে ঐতিহ্যবাহী মেহেরপুরের কথা বলেছেন মেহেরপুর থেকে যে ঘোষণাপত্রের মধ্য যে স্বাধীনতা এসেছিল আর স্বাধীনতার পরে যে মিডফোর্ড হসপিটাল নাম পরিবর্তন হয়েছে মেডিকেল কলেজ হয়েছে অনেকদিন হয়ে গেল উত্তরে কিন্তু এখানে লেখা আছে মিডফোর্ড হসপিটাল তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রশাসনের মধ্যে এখনো ওই বুথগুলো রয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি প্রশ্নে যাচ্ছি মাননীয় মন্ত্রী আপনি বলেছেন মেহেরপুরে সেই মেহেরপুর থেকে সত্রপুরে যখন ঘোষণা হয় তখন আপনার মরুম পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সহকর্মী এবং মুক্তিযুদ্ধে সেই সময়কার অঙ্গীকার নামার একজন ব্যক্তি ছিলেন নেতৃত্বে ছিলেন সেই অঙ্গিকার ছিল অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এটাকে লক্ষ্য রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল ত্রিশ লক্ষ লোক শহীদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বস্ত্র এগিয়ে যাচ্ছে শিক্ষা ও এগিয়ে যাচ্ছে এই যে চিকিৎসা চিকিৎসা হচ্ছে সর্বনিম্ন ধ্বংসের দিকে যাচ্ছে আমার সংসদীয় এলাকা

কাজেই বঙ্গবন্ধু হাসপাতাল ঢাকা যত হসপিটালে গেলেই ডাক্তারের অভাব নাই সিটে বসার জায়গা বলে সুলতান ভাই কি করব বসার জায়গা নাই পোস্টিং তো পাইছি এখানে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কাজেই স্বাস্থ্যমন্ত্রী তো নাই কোথায় আছেন জানি না দুরযুগполне কালীর সময় উনাকে আর পাওয়া না আজকে সংসদেও নাই উনি মন্ত্রীর মাননীয় সদস্য প্রশ্ন করছেন না জনগণের আকাঙ্ক্ষা কার্যকরী ব্যবস্থা মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী না হলে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে উনি করতে পারবেন কি না মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি বলছেন যে একটা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যের যে বিষয়টি একটা হচ্ছে মিডফোর্ডের ব্যাপারটি বললেন যে মিডফোর্ড আর সলিমুল্লাহ হাসপাতাল কিন্তু হাসপাতালটি আর মিডফোর্ড একটা এলাকা যে এলাকায় সাধারণ ওই ওষুধের দোকানগুলো যেগুলো আছে সেটা কিন্তু সলিমুল্লাহ হাসপাতালের দোকান নয় জায়গাটি জায়গাটির নাম হচ্ছে মিডফোর্ড তো সেটি এখনও আছে ওটার পরিবর্তন নাই তো ওটা ওই অবস্থায় আছে কিন্তু আমরা সলিমুল্লাহ হাসপাতাল মিডফোর্ড হাসপাতাল এখন নয় ওটা সলিমুল্লাহ হাসপাতাল স্যার সলিমুল্লাহ হাসপাতাল সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো যাই হোক আমাদের যে বিষয়টি তা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য মানে স্পিকার যে বিষয়টি বলছেন যে আসলে আমাদের যে চিকিৎসা সেবার মান তিনি যেভাবে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন সেভাবে আসলে আমরা এগিয়ে যেতে পারছি কি না সেক্ষেত্রে সেক্ষেত্রে তিনি প্রশ্ন করেছেন কিন্তু তিনি যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের যে পরিবর্তনগুলো আমাদের বাজেটের আকার এবং আমাদের যে স্বাস্থ্যের জন্য যে ব্যয় এবং আমাদের যে নতুন হাসপাতালগুলো তৈরি হচ্ছে ইতিমধ্যে হয়েছে এবং যেটা বিনামূল্যে ঔষধ এবং ইতিমধ্যে যে নার্স নিয়োগ করা হয়েছে কত সংখ্যক এবং ডাক্তার নিয়োগ করা হয়েছে হ্যাঁ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের কিছুটা সময় লাগবে সেটা খুব স্বাভাবিক কিন্তু আপনি আমরা যেটা বললাম যে স্পেশাল বিসিসের মাধ্যমে আমরা প্রায় সাড়ে সাতচল্লিশশো নতুন ডাক্তার পেতে চলেছি এবং সেটা নিয়োগ হয়ে গেলে কিন্তু আমাদের উপজেলা পর্যায়গুলো একটা স্বস্তির মধ্যে চলে আসবে এবং আমাদের যে আধুনিক যন্ত্রপাতিগুলো সরবরাহ করা হয়েছে বিভিন্ন জায়গাতে সেখানে যদি টেকনিশিয়ানগুলো আমরা দিতে পারি সেগুলো কিন্তু আমাদের ভালো কাজ করতে পারবে আসলে যে বিষয়টি সরকারের যে আমাদের স্বাস্থ্য নীতি সেই নীতিটি মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য নীতি যে সকলের জন্য স্বাস্থ্য সেবার মান বাড়িয়ে প্রত্যেককে যাতে করে উন্নত আধুনিক স্বাস্থ্যসেবা দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অগ্রগতি অনেক আপনি যদি দেখেন সেক্ষেত্রে আমাদের শিশু মৃত্যুর হার যে কমে গেছে মাতৃ মৃত্যুর হার যে চোখে পড়ার মতো কমে গেছে এগুলো কিন্তু আপনি এই সূচকগুলো যদি দেখেন তাহলে দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের কলেরা সেটাকে আমরা এ করতে পেরেছি প্রতিহত করতে পেরেছি আমাদের ডায়রিয়া সেটাকে ম্যানেজ করতে পেরেছি আমাদের বিভিন্ন জায়গাগুলো কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আমাদের জেলা শহর উপজেলা শহরের হাসপাতালগুলোতে আমাদের জনবল আরও বেশি প্রয়োজন এটি অবশ্যই আপনাদের সাথে আমরা একমত এবং আমরা এই বিষয়টি বিবেচনায় রেখে খুব দ্রুত সমাধান দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো আটষট্টি মাননীয় সদস্য বেগম শিরিন আক্তার ফেনিয়াক আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত প্রশ্ন দু হাজার এই মহান সংসদে উত্থাপন করলাম আমি নিজে বাণিজ্য মন্ত্রে ছিলাম এখন আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সংক্রান্ত আপনার স্থায়ী কমিটির আমি সভাপতি সেই হিসাবে না মাননীয় অর্থমন্ত্রীও আছে আপনি যে মাননীয় নাসিম সদস্য সংসদ সদস্য বলেছেন অর্থমন্ত্রীর বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপারে বাণিজ্যিক ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর অনেক কর্তব্য আছে আসলে আপনি জানেন যে এই যে কয়দিন আগে আমাদের বুলবুল হল যে প্রাকৃতিক দুর্যোগ সেটার কারণও পেঁয়াজের দাম একটু বেড়েছে একটু না আজকে পত্রিকায় দেখলাম খুব দুঃখ ভারাক্রান্ত নিতে আমাকে বলতেই হয় দুশো টাকা এবং এটা তো কোনো আমরা ভাবি নাই ভারতে পেঁয়াজ উৎপাদন এবার হয় নাই অনেক বর্ষাও হয়েছিল তবে সাধারণত এগুলি আমাদের আগেই আমরা মূল্যায়ন করি যে আমাদের কি চাহিদা বাৎসরিক চাহিদা কত আমাদের আছে কত আর যেটা শর্ট সেটা আমরা আগেই তুরস্ক মানে আমাদের তুরস্ক বা মিশর সহ মিয়ানমার সহ আমরা আগেই আমদানি করার ব্যবস্থা করি এবং টিসিবি সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে তো আমার মনে হয় যে জানাম নাসিম বলেছে আমি এই সম্বন্ধে আর যেহেতু আমিও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী ছিলাম এই সম্বন্ধে উল্লেখ করতে চাই না তবে আমি অর্থমন্ত্রী এখানে আছেন আপনি যারা পেঁয়াজ আমদানি করে তাদেরকে সুবিধা দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন আমাদের যখন কোনো একটা পণ্যের দাম বাড়ে আমরা তার উপরে ডিউটি কমিয়ে দিই আমি মনে করি যে এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করার জন্য অন্তত কিছু জন্য ডিউটি নাই আছে পেঁয়াজ আমদানির ডিউটি আছে ডিউটিটা শূন্য করে দেন কারণ আমি যখন ছিয়ানব্বই এক পর্যন্ত শিল্প এবং বাণিজ্যমন্ত্রী ছিলাম কয়েক ঘন্টার জন্য লবণের দাম বেড়েছিল তখন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন আমাদের সদ্য কিপরিয়া সাহেব তাকে আমি অনুরোধ করার পরে তিনি ডিউটি শূন্য করে দিয়েছিলেন এই নিউজটা পরিবেশিতার সাথে সাথে লবণের মূল্য স্বাভাবিক হয়ে গেছে আপনি যদি এই ধরনের একটা ঘোষণা দেন যে পেঁয়াজ আমদানি করতে আমাদের কোনো শুল্ক লাগবে না ডিউটি লাগবে না তাইলে আপনি দেখবেন একটা এর একটা প্রভাব পড়বে আর আপনার অনুমতি নিয়ে বিনয়ের সাথে আপনার অনুমতি চাইছি মাননীয় যেহেতু আমি ভোলা একের সংসদ সদস্য ভোলা সদরে। সেখানে বর্তমানে লঞ্চে আমাদের আসা যাওয়া একটাই বাহন লঞ্চ কারণ আমরা বিচ্ছিন্ন একটা দ্বীপ যদিও মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভোলা বরিশাল একটা ব্রিজ হবে এবং সম্ভবত যাচাই করা হয়েছে মাননীয় আমাদের যোগাযোগ মন্ত্রীও সেদিন বলেছেন হবে তাহলে আমরা বিচ্ছিন্ন থাকবো না মূল ভূখণ্ডের সামনে একত্রিত হব কিন্তু নৌপথ আমাদের যাওয়া আসে জনাব শাহজাহান খান তিনি এখানে ছিলেন কিছুক্ষণ আগে তিনি যখন মন্ত্রী ছিলেন তখন প্রায় পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ ছিল একটা ড্রেজিং করার জন্য আমার মনে হয় যে সেই কাজটা হয়নি ঠিক মতো হয় নাই এবং যার জন্য আমরা লঞ্চে যখন সাতটায় উঠি এই সামান্য কিছুতে যাওয়ার পরেই তিন চার ঘন্টা লঞ্চ আটকে থাকে যেই লঞ্চ আমাদের আসার কথা ছয়টায় ভোর সে আমরা নয়টা দশটায় অনেক সময় সে পৌঁছি এই ব্যাপারে একটা দরকার আর একটা আমি মাননীয় মন্ত্রী এখানে আমি শেষ করি কারণ আমার এই সুযোগ নেওয়া উচিত না আরেকটা মাননীয় মন্ত্রী আমি সকালে কথা বলেছি যেখানে পল্টুনের দরকার নেই আর যেখানে ভোলার মানুষ ঘাট চায় না তুলাতুলি নামে একটা জায়গা আছে যেখানে ছিয়ানব্বইতে আমরা একুশ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি ভোলায় গিয়েছিলেন গিয়ে তুলাতুলি গিয়েছিলেন তিনি যখন গেলেন তখন দেখছেন নদী ভাঙতেছে ব্যাপক তিনি যখন ব্যবস্থা নিয়ে নদী ভাঙ্গা বন্ধ করার জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন তাই দিয়ে আমরা ব্লক ফেলে আমরা ভোলা টাকা রক্ষা করতে পেরেছি এখন ভোলা এখন আর আগের উতার ভাঙে না আমরা এটাকে একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে প্রায় আমাদের একটা স্বাভাবিক অবস্থা হয়েছে সেই তুলাতলি যদি একটা লঞ্চ ভেরে তাহলে এই যে ব্লক দিয়ে আমরা বন্ধ করেছি এইটা ভাঙ্গা শুরু করবে সেই জন্য আমি অনুরোধ করব যে যেখানে দৌলৎকা পল্টুন নাই আপনি দৌলৎকা পল্টুন দেন আর ইলিশা যে ঘাটটা আছে সেটাকে আপনি সুন্দর করে গড়ে তোলেন তার উপরেই লক্ষ্মীপুর চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে ভোলা হয়ে ভোলার থেকে ফেরি পার হয়ে বহু মানে আপনার বাহন যানবাহন অর্থাৎ ট্রাক বাস এই মংলা পর্যন্ত যায় এইটা আপনার দৃষ্টি আকর্ষণ করলাম আজকে আমি আইডব্লিউটি এর চেয়ারম্যানের সাথে কথা বলেছি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি যেখানে প্রয়োজন নাই সেখানে কারোর সুবিধার জন্য আপনি দিবেন কেউ একটা ইচ্ছা করেছে একটা লঞ্চ ভিরাবে আর সেখানে মানুষ চায় না এবং এখানে হবেও না কারণ মানুষ এটা দেবেও না কারণ আমার নিজের বসত বাড়ি ভেঙে চলে যাবে আর আমি একটা লঞ্চের সুবিধা দেওয়ার জন্য এখানে লঞ্চ গার্ড করবো এটা হয় না সুতরাং দুটা ব্যাপারে আমি শেষ করলাম মাননীয় অর্থমন্ত্রী আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আর মাননীয় নৌ পরিবহন মন্ত্রী আপনি এই ব্যাপার ব্যবস্থা নেবেন কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র আসলেন আমি প্রধানমন্ত্রীর কাছে বলার পক্ষ থেকে কথা জানাই যে ছিয়ানব্বইতে তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি কয়েকদিনের মধ্যে ভোলা গিয়েছিলেন যেইখানে গিয়ে তিনি নদীবাঙ্গা দেখে নদীবাঙ্গা বন্ধের ব্যবস্থা নিয়েছিলেন আমরা সেটা বন্ধ করতে সক্ষম হয়েছি প্রধানমন্ত্রীর কারণে এই এইটা যেন ভেঙে না যায় সেই পদক্ষেপ আপনি নেবেন বলে আমি আশা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি কোথা থেকে শুরু করব ঠিক ঠিক করতে পারছি না তবে মাননীয় স্পিকার দুজন সিনিয়র পার্লামেন্টারিয়ান যে বিষয়টি নিয়ে এসছে আমরা ছোটবেলায় স্কুলে বিস্কিট দৌড় খেলতাম লাফালাফি করে বিস্কুট থাকতো ছিঁড়ার চেষ্টা করতাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পেঁয়াজ নিয়ে যে রসিকতা হচ্ছে আমার মনে হয় এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ স্পিকার আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে আমরা কয়েকদিন আগে একটা বড়ো ধরনের রেল দুর্ঘটনার শিকার হলাম অনেক লোক মারা গেল এখনও মানুষ ব্যথায় কাতর চিকিৎসার জন্য এখনও মানুষ ছোটাছুটি করছে কালকে মাননীয় রেলমন্ত্রী তিনশো বিধিতে এখানে বিবৃতি দিলেন আবার আজকে নিউজ উনি বললেন যে ট্রেন যেন আর দুর্ঘটনার শিকার না হয় আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলছি মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী রেল উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন ব্যাপক পরিকল্পনা নিয়েছেন কিন্তু আজকে প্রতিদিন যদি রেলের দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের ইঞ্জিনার বগি ধ্বংস হতে থাকে মানুষ মারা যেতে থাকে এর প্রতিকার এবং এর কারণগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা কি নিতে পারবো না মাননীয় স্পিকার কালকে বিবৃতি দিলেন আজকেই আবার রেল দুর্ঘটনার মধ্যে সেখানে বগিটা আগুন এবং সেখানে লাইন চুত হয়ে ট্রেন উল্টে পড়ে আসে রাজশাহী ওই অঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মাননীয় স্পিকার আজকে সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশনে মাননীয় স্পিকার আজকে পত্রপত্রিকায় বিভিন্ন খবর এসছে তার মধ্যে অন্যতম বিষয় আমি বলবো গতকালকে যেটা উত্থাপন করে বলতে পারি নাই আবরার হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে চার্জশিট প্রদান করা হয়েছে আজকে এই যে হত্যাকাণ্ডের একজন মেধাবী ছাত্র নিহত হলো পাশাপাশি আরও জন ছাত্রের মেধাবী ছাত্রের জন ছাত্রের জীবন আপদ ঘটে ঘটে গেল তাদের কাছকে চার্জশিট অন্তর্ভুক্ত করা হয়েছে এর দায় দায়িত্ব কি স্পিকার সংগঠন এড়াইতে পারে আজকে বিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে হত্যা করার এই অধিকার কে তুলে দিল গত দশ পনেরো বছর যাব দশ বারো বছর যাবত মানুষ স্পিকার বাস্তবিক অবস্থা আজকে বাংলাদেশে উচ্চ শিক্ষাঙ্গনগুলিতে কোনো সুষ্ঠু পরিবেশ নাই এই পরিবেশটাকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি আজকে এটার জন্য আমাদেরকে আলোচনার জন্য মাত্র তিন দিনের সংসদ মাননীয় স্পিকার আমরা মাননীয় সংসদ সদস্যরা একাত্তর বিধিতে নোটিশ দিই তিন দিনের সংসদের মধ্যে গতকালকে একাত্তর বিধি নোটিশ আপনি স্থগিত করেছেন আজকেও একাত্তর বিধি নোটিশ স্থগিত করলেন তা আমরা কষ্ট করে যে সমস্ত মাননীয় সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছিলাম সেগুলো থেকে আমরা বঞ্চিত হলাম আজকে এই সংসদে যারা এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন দেখেন আজকে মন্ত্রীদের চেয়ারগুলো খালি থাকছে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তর করছি আজকে আমাদের দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্তর দিলেন অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী এটা একটা বিরাট সংকট রয়েছে আজকে মাননীয় স্পিকার আজকে পত্রিকায় অনেকগুলো গুরুত্বপূর্ণ শেষ করবেন মাননীয় আমি অবশ্যই শেষ করব সংবিধান আজকে তো সংসদের অধিবেশন শেষ মাননীয় স্পিকার আমরা বিরোধী দলের কয়েকজন সদস্য আমাদেরকে একটু বেশি বেশি সময় দিবেন কারণ আমরা প্রকৃত বিরোধী দলের সদস্য আমরা যে কথাগুলো বলবো সেগুলো প্রকৃত অর্থেই প্রকৃত অর্থে যেটা রাষ্ট্রের সমস্যা রাষ্ট্রের সংকটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি মাননীয় স্পিকার আজকে আজকে পার্লামেন্ট এই জাতীয় পত্রপতিকার আরও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ এসছে এখানে আমাদের হাওড়ের শাহনসার মানব জমিনের প্রথম পাতায় নিউজ এসছে আজকে আপনার এসপি হারুন নারায়ণগঞ্জের এবং গাজীপুরের তার ক্রিয়াকলাপের নিউজ এসছে এগুলো সম্পর্কে আমরা সত্যিকার খুব হতাশ মাননীয় স্পিকার যেহেতু আমার সময় দেবেন না আপনি আমি মাননীয় সংসদ নেতা এখানে উপস্থিত সময় আমি স্পিকার আছেন আমি যে বিষয়টি না বললে আমি আজকে হালকা হব না আমি গত সংসদ অধিবেশনের পর সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের সাবেক নেতা সরকারের অনুমতি নিয়ে কিন্তু আমরা ওনার শারীরিক অবস্থা খোঁজ খব জন্য পিজি হাসপাতালে গিয়েছিলাম এবং সত্যিকার অর্থে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং আমি মাননীয় স্পিকার আপনাকে এই বিষয়টি অভিহিত করতে চাই উনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি দীর্ঘদিন বিরোধী দলের নেতাও দায়িত্ব পালন করেছেন এদেশের আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি মাননীয় সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব যে অন্ততপক্ষে ওনার চিকিৎসার জন্য ওনাকে জামিনে মুক্তি দিন এবং ওনাকে সুচিকিৎসার ব্যবস্থাটা আপনি গ্রহণ করুন অন্তত পক্ষে ওনার যে বয়স শুনিয়া চলাফেরা করতে পারেন না মাননীয় স্পিকার আমি অনুরোধ করব আমরা এই সংসদে বিরোধী দলের সদস্যরা যোগদান করেছি এই সংসদের অন্ততপক্ষে বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য আমি মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসে আমি আর অনুরোধ করব এই বিষয়টি বিবেচনার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য মুজিবুল হক কিশোরগঞ্জ মানুষ স্পিকার গত পরশু দিন পেঁয়াজের দর ছিল মার্কেটে আশি টাকা এই পার্লামেন্টে পরশু আমাদের শিল্পমন্ত্রী মন্ত্রী মহোদয় বাণিজ্য মন্ত্রীর পক্ষে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পেঁয়াজের এই মূল্য সরকারের নিয়ন্ত্রণে আছে এই কথা বলার পর দিন হয়তো গতকালকে পেঁয়াজ হয়ে গেল দুশো টাকা দেড়শো টাকা আবার আজকে মানুষ স্পিকার পেঁয়াজ হলো দুশো টাকা মানুষ মানুষ স্পিকার পাশাপাশি এখানে একটা নিউজ আছে যে ভারতে কৃষক কাঁদছে কারণ পেঁয়াজের মূল্য আট টাকা আমার একটা প্রশ্ন হইল এটা একটা নিয়ে নিউজ এখানে আমি নিউজটা আমি ইয়াতে গুগল থেকে আমি নিউজটা বের করছি মানুষ আমার প্রশ্ন হলো যে আমাদের প্রতিবেশী দেশের সাথে এত ভালো সম্পর্ক এত ভালো রিলেশান সেই রিলেশনের পরে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ভারতে পেঁয়াজ আনার জন্য মানুষ প্রধানমন্ত্রী যদি ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিতেন তাহলে আমার আমাদের এই ক্রাইসিসটা থাকতো না আরেকটা বিষয় হলো মানুষ স্পিকার একে স্বর্ণ দেওয়া আছেন পেঁয়াজের যে বিষয়টা পেঁয়াজ না এরকম তো না আমরা এই দোকানে যাই মার্কেটে যাই গিয়ে কারণ বাজারে যাই পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ তো প্রাইসটা বাড়ছে আমার মনে হয় একটা অভিযান করার দরকার চলছে কারণ এটা একটা কনস্পিটেই এটা আমি মনে করি যে এই সরকারের অনেক অর্জন সরকারকে বদনাম করার একটা এটা একটা ওয়ে একটা পপ এটা আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী মোদেরকে বলবো বাণিজ্য মন্ত্রীকে বলবো যে আপনি এটা বের করুন এটা কোনো কনসপিসে কি না স্বরাষ্ট্র কিনি শুধু মানুষ যে কিনতে পারে না সেটা না সরকারের কিন্তু এটা বিরাট এটা বদনাম হচ্ছে কারণ মানুষ স্পিকার একটা হয় কি পাঁচটা ভালো কাজ তো অনেক সময় ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য আমি মনে করি যে আমাদের সরকার ওই ফ্যান সিডিলের জন্য দেখা যায় যে অনেক সময় ফ্রেন্ড সিডিল যারা ব্যবসা করে তাদেরকে ধরেন তারা রাস্তাঘাটে এই পুলিশের বন্দুক যুদ্ধে মরে যায় পেয়েসের যারা মূল্য বৃদ্ধি করলো ওরাও একটা বন্দুক যুদ্ধে মরে যাক না এরকম তাও মনে একটা এক্সাম্পল হবে তাই আমার ধন্যবাদ বিষয়ে একটা জরুরি ভিত্তিতে একটা অভিযান নেওয়া হোক মানুষ পিক ধন্যবাদ মাননীয় সদস্য জেনার ভারসামা ফিরোজ মাউর্ন স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় অনেক আলোচনা করেছেন আমিও ওই আলোচনায় অংশগ্রহণ করতে চাই আসলে বাজারে কিন্তু প্যাজ আছে মর্নিং স্পিকার বেশ প্যাজ আছে এবং এর দাম এত অতিরিক্ত হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন যে আমরা যেন পেঁয়াজ একটু কম ব্যবহার করি সেটা অনেকে শুনেছেন এবং সেটা অনেকে সে কার্যকরও করেছেন কিন্তু আজকে গতকালকে পেঁয়াজের দাম ছিল দেড়শো টাকা আজকে দুশো টাকা এইভাবে যদি দাম বাড়ে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের আসাবেক মন্ত্রী উনি কিছুক্ষণ আগে বলেছেন যে এটা একটা সরকারের বিরুদ্ধে একটা কনস্প্রেসি আমি মনে করি সরকার যেহেতু দুর্নীতির বিরুদ্ধে অভিযানে লিপ্ত দুর্নীতির বুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছেন এই সময় যে সমস্ত দুর্নীতি ব্যবসায়ী যে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে অবশ্যই সংসদ ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই আমরা অধাবদ্ধ মান স্পিকার যেন যারণ দেশের জনগণকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না মুসলিমের কয়েকজন লোক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে রাতারাতি এটা কোনোভাবেই মানা যায় না মানুষ স্পিকার সেই কারণে আমি মনে করি এর একটা ব্যবস্থা হওয়া উচিত এবং মাননীয় সহসমন্ত্রী যেখানে আছেন এখানে অর্থমন্ত্রী আছেন এখানে বাণিজ্যমন্ত্রী আছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটি পদক্ষেপ নেবেন দেশবাসীকে আশ্বস্ত করবেন যাতে পেজের দাম কমে আসে এবং এই সুবিধা করে মানুষ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব আমি এখন উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো প্রথমেই মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগা তিনকে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি অনুপস্থিত উত্থাপিত হল না আমি এখন দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার কে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার সিদ্ধান্ত প্রস্তাবটি নিম্নরূপ সংসদের অভিমত এই যে নদীপথে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপনের জন্য লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের মধ্যবর্তী স্থানে ম্যাগনা নদী তীরে একটি লঞ্চ গার্ড স্থাপন করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো আমি এখন তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য বেগম রত্না আহমেদ মহিলা আসন তেতাল্লিশকে আহ্বান জানাচ্ছি অনুপস্থিত উত্থাপিত হল না চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য গ্লড়িয়া ঝর্ণা সরকারকে আহ্বান মহিলা আসন তিরিশকে আহ্বান জানাচ্ছি অনুপস্থিত অনুপস্থিত উত্থাপিত হল না পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তবাজি ফরাজি পিরোজপুর তিনকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মরণ স্পিকার আমার সিদ্ধান্ত প্রস্তাবটি নিম্নরূপ সংসদের অভিমত এই যে দেশে ঘুষ সন্ত্রাস কেসিনো জুয়া মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারা বছর অব্যাহত রাখা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার কে সিদ্ধান্ত প্রস্তাব দুই এর পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা রামগতি কমলনগর একটি জনবহুল এলাকা এখানে বিভিন্ন পেশাজীবী মানুষের বসবাস জীবিকার তাগিদ তাগিদে তাদেরকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় যেহেতু অত এলাকাটি মেঘনা নদীর তীরে অবস্থিত তাই এলাকার মানুষের জন্য স্থলপথে যোগাযোগ ব্যবস্থা সহজ নয় এ অঞ্চলের জনগণের রাজধানী ঢাকার সাথে আসার দুটি পথ রয়েছে প্রথমত তারা সড়ক পথে জেলা সদরে আসে সেখান থেকে আন্তর্জিলা বাস সার্ভিসের মাধ্যমে সোনাইমুড়ি কুমিল্লা হয়ে ঢাকা আসতে হয় অথবা আমগতি থেকে সড়ক পথে নোয়াখালীর সোনাপুর আসতে হয় সেখান থেকে আন্তর্জিলা বাস সার্ভিসে বা ট্রেনে করে চমুনি কুমিল্লা হয়ে ঢাকা আসতে হয় উভয় ক্ষেত্রে রাজধানী ঢাকায় আসতে আট থেকে দশ ঘন্টা সময় ব্যয় করতে হয় কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় ব্যয় হয়ে থাকে এছাড়া সব সড়ক দুর্ঘটনাও ঝুঁকিপূর্ণ এই অঞ্চলের যাত্রীদের বিভাগীয় শহর চট্টগ্রাম যেতে হলে একই প্রক্রিয়া অবলম্বন করতে হয় শিশু ও বৃদ্ধদের জন্য এই সড়কপথটি ভ্রমণের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ এছাড়াও এখানে কোনো লঞ্চ পরিবহন না থাকায় লক্ষ্মীপুর থেকে ভোলা বরিশাল চাঁদপুর পটুয়াখালী খুলনা হাতিয়া সন্দীপ চট্টগ্রাম ও কক্সবাজার ইত্যাদি স্থানে যেতে হলে বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করে এই প্রক্রিয়া যাতায়াত করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ তাই আমার নির্বাচনী এলাকার আমগতী কমলনগরের মাঝামাঝি ম্যাগনাকুলে একটি লঞ্চ গার্ড স্থাপন করা হলে উপরোক্ত অঞ্চলসমূহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে যা কেবলমাত্র নদীপথেই সম্ভব যার ফলশ্রুতিতে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি অঞ্চলবাসীর জীবনযাত্রার ব্যাপর পরিবর্তন ঘটবে এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে তাই আমি আশা করছি মাননীয় মন্ত্রী আমার সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণ করবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর নয় জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজে সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর এক মিনিট করে মাননীয় সদস্য আপনার সময় এক মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি যে সংশোধনী সেটা হচ্ছে এর সাথে দেশের সকল লঞ্চ ঘাট সংস্কার কারণ এর মধ্যে আমরা অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল লঞ্চে উঠতে গিয়ে একটি বাস পড়ে যায় তো আমাদের এই যে লঞ্চ ঘাটগুলোর সাথে যে কানেক্টিং রোডটা যে জেটিটা যে ফ্লোয়েটিং জেটি এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এটা উন্নত না আধুনিক না তো আমাদের নদীমাতৃক দেশ আমরা ভ্যানিসে দেখেছি সেখানে কোনো বাস নেই কোনো গাড়িও নেই মোস্ট অফ দ্য টাইম সেখানে ইন্টার কানেকটিভিটি হচ্ছে ওয়াটার বাসের মাধ্যমে ছোটো ছোটো লঞ্চের মাধ্যমে আমাদের মধ্যে আন্তজেলা জেলা আন্ত উপজেলা এই সংযোগগুলো আমরা ছোটো ছোটো লঞ্চের মাধ্যমে অনায়াসে করতে পারি এর মাধ্যমে নদী সংস্কার প্রকল্প সরকারের রেভিনিউ কানেক্টিভিটি মালামাল পরিবহন সব মিলিয়ে একটা সমন্বিত প্রকল্প এখানে করার সুযোগ আছে নদীতে স্রোত থাকে সেখানে ফুয়েল কস্ট তুলনামূলক কম হয় অন্যান্য পরিবহনে আমাদের যে সাবসিডি দিতে হয় নদীপথে স্বাভাবিকভাবে সেই সাবসিডি দিতে হবে না এই বিষয়ে আমি মনে করি অনেক বেশি আমাদের ইনভেস্ট করা উচিত এবং আধুনিকায়ন করা প্রয়োজন এই জন্য আমি সংশোধনী নিয়ে আপনাকে ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নগা দুই আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার লক্ষ্মীপুর চার থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি এবং এই প্রস্তাবটি সমর্থন পূর্বক আমি সংশোধনে দিয়েছি যে দেশের সকল লঞ্চ ঘাটগুলো আধুনিকায়ন করা হোক কারণ নদীপথ সাশ্রয়ী এবং অনেকাংশেই নিরাপদ এই নদীপথকে আমাদের যথাযথভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করবার ফলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে বিশ্বাস করি আমি এই প্রস্তাবটি গ্রহণ করবার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য গৌরিয়া ঝন্না সরকার মহিলা আসন তিরিশ অনুপস্থিত মাননীয় সদস্য বেগম রসনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ সাতটার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় সাংসদ জানাব আব্দুল মান্নানের লক্ষ্মীপুর চার প্রস্তাবটির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে জানাতে চাই তার দাবিটির পূর্বে অবিলম্বে শব্দগুলি যোগ করা হোক শুধু জেলার রামগতি ও কমলনগরের মধ্যবর্তী স্থানে ঘাটে স্থাপন করলেই হবে না মাননীয় স্পিকার এদেশের সবগুলি ঘাটে যেসব অব্যবস্থাপনা আছে যেমন বিশ্রামের জায়গা নেই যেটিগুলি ভালো না রাস্তাঘাটগুলি ভাঙা আধুনিকায়নের কোনো ব্যবস্থা নেই সব কিছু অনেক পুরাতন সেইগুলি যেন ভালোভাবে করা হয় এছাড়া সবচেয়ে আশ্চর্য ব্যাপার মাননীয় স্পিকার ওখানে লঞ্চ ঘাটে মালিকরা কেবল উঠাতেই থাকে যাত্রী কন্ট্রোল করার কেউ নাই অনেক বেশি যাত্রী উঠায় তারপরে মাঝ নদীতে গিয়ে এই লঞ্চটা ডুবে আর পাশাপাশি অন্য নৌকা থেকে লঞ্চ থেকে যাত্রীরা তখন এই করুণ দৃশ্য ধারণ করে ফেসবুকে দেয় সারা দেশের মানুষ কাঁদে যদি ওখানে কোনো ম্যাজিস্ট্রেট ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম বার্মন বাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান মেহেরপুর দুই আপনার সময় এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চারকে তিনি সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করেছেন সিদ্ধান্ত প্রস্তাবটি হলো নদীপথে ঢাকার সঙ্গে নদী দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগ স্থাপনের জন্য লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের মধ্যবর্তী স্থানে মেঘনা নদীর তীরে একটি লঞ্চঘাট স্থাপন করা হোক সঙ্গত কারণে আমি এই প্রস্তাবের সাথে সংশোধনী দিয়েছি মাননীয় স্পিকার বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদীপথেই দেশের বাইশটি জেলার মানুষ যাতায়াত করে থাকে তা আমার প্রস্তাব যে সকল লঞ্চঘাটগুলোকেই আধুনিকায়ন করা হোক যেন আমাদের যাত্রীরা আধুনিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা নির্বিঘ্নে এই লঞ্চ ঘাটগুলো ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া আসার সুযোগ পেতে পারে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য মামুনুর রশিদ কিরণ তিন আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ লক্ষ্মীপুর সাহের আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মন্নান কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদে আনানোর জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার নদীপথে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগ স্থাপনের জন্য বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করে চিয়ামত অবস্থায় মূল প্রস্তাবের পূর্বে অবিলম্বে শব্দটি সংযোজন করে আল্লাহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব কাজী উদ্দিন আহমেদ ময়মন সিংহ এগারো আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আ জনাব জাহিদুর রহমান ঠাকুরগাঁও তিনকেত সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য এটা জাহিদুর রহমানের প্রস্তাব নয় এটা মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার সিদ্ধান্ত প্রস্তাব দুই দক্ষিত তো আপাম আপনি বসুন মাননীয় সদস্য পরবর্তীতে সুযোগ দেয়া হবে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার আপনার সময় এক মিনিট কোনটা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য আব্দুল মান্নান যেই প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথকে জনবান্ধব করে একটা অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করার লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পরেই বাংলাদেশে এই নৌ পরিবহন মন্ত্রণালয়টি গঠন করেছিলেন কিন্তু দুঃখজনক নদীমাতৃক বাংলাদেশ উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা দেখেছি পর্যায়ক্রমিকভাবে এই নৌপথ শুধু সংকুচিত হয়নি এই নদীগুলোকে দখলদারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভূমিদস্যুদের হাতে তুলে দেওয়া হয়েছে বর্তমান সরকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই এখানে নদীগুলোকে নিয়ে আবার নতুনভাবে চিন্তাভাবনা করা হয়েছে এবং সেই লক্ষ্যে দশ হাজার কিলোমিটার নৌপথ যেটা আমার মাননীয় সংসদ আবদুল মান্নান তিনি উপস্থাপন করেছেন যেটা এটা অত্যন্ত সাশ্রয়ী জনবান্ধব এবং মানুষের জন্য উপকারী এবং অর্থনীতিতে এটা বিশেষ ভূমিকা রাখতে পারে অবশ্যই তিনি যেই প্রস্তাবটি উত্থাপন করেছেন তার গুরুত্ব বিবেচনা করে আমরা দেখব এবং তিনি যে লক্ষ্মীপুর জেলায় রামগদি এবং কমলনগরের মধ্যবর্তী স্থানে যেই লঞ্চ ঘাটটি স্থাপনের যে প্রস্তাব করেছেন অবশ্যই আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্পিকার আজকে এই বর্তমান সরকারের সময় আমরা যারা সংসদ সদস্য বিশেষ করে নদী নদী কেন্দ্রিক বা আমরা সমুদ্রবর্তী এলাকার যে সকল সংসদ সদস্যরা আছে তারা সকলেই এই নৌ চলাচল আমাদের কাছে আমাদেরকে এই ধরনের চাহিদাপত্র দিচ্ছে কিন্তু আমরা জানি যে অনেক জায়গা আছে যেমন আজকে মাননীয় সঙ্গ সদস্য আমাদের প্রবীণ নেতা বর্ষিয়ান নেতা শ্রদ্ধাভাজন জাতীয় নেতা তোফায়েল আহমেদ আজকে বলেছেন যে ভোলা ভোলায় কিন্তু মাননীয় স্পিকার এই নৌপথ ছাড়া কোনো পথ নাই আরেকটা আছে হেলিকপ্টার অথবা আকাশপথ অন্য কোনো পথ নাই ভোলার মানুষের খুবই চাহিদা আছে আজকেও তিনি আমাকে টেলিফোনে এই বিষয়ে অবহিত করেছেন সুপারিশ করেছেন আমরা অবশ্যই সেই বিষয়গুলো গ্রহণ করছি তাই যেহেতু আমরা এই বিষয়ে খুবই সচেতন আছি এবং বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এবং আমরা জনবান্ধব এবং আধুনিক করার জন্য আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি কাজেই আমি যারা এটা সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন তাদের এটা এই সিদ্ধান্ত প্রস্তাবটি যে এনেছেন আব্দুল আব্দুল মান্নান আমাদের মাননীয় সংসদ সদস্য আমি তাকে অনুরোধ করব যে এই সিদ্ধান্ত প্রস্তাব যেহেতু আমরা এইসব ধরনের পদক্ষেপের মধ্যে আছি সেই সেই কারণেই আমি অনুরোধ করব এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করে যে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই সকল মাননীয় সংসদ সদস্যগণকে যারা আমার এই সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথাযথ সংশোধনী দিয়েছেন মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিমন্ত্রী জনাব খালেদ মোহাম্মদ চৌধুরীকে আমি এই প্রস্তাবের উপর মাননীয় মন্ত্রী যেই বক্তব্য দিয়েছেন সেজন্য মাননীয় মন্ত্রীকে মাননীয় উপমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বানিয়ে আমি দুঃখিত মাননীয় প্রতিমন্ত্রীকে মাননীয় প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন কার্যপ্রণালী বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি একজন বিপত্ত নাই এখানে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর দুই কোট সংসদের অভিমতেই যে নদীপথে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপনের জন্য লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের মধ্যবর্তী স্থানে মেঘনা নদী তীরে একটি লঞ্চঘাট স্থাপন করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম ফরাজি পিরোজপুর তিনকে তার সিদ্ধান্ত প্রস্তাব নম্বর পাঁচের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি যে প্রস্তাবটি এখানে এনেছি সেটা দেশের সাম্প্রতিককালে খুবই আলোড়িত আলোচিত এবং জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য একটি বিষয় দেশে ঘুষ সন্ত্রাস কেচিনো বা জুয়া যেটাই বলি মাদক সহ সামাজিক অপরাধ এত বিশাল আকারে বেড়েছে যার বিরুদ্ধে আজকের জনগণ যেমন উৎকণ্ঠিত সরকারও ঠিক বিচলিত এবং সরকারের এই সময়ে যে ঘটছে তা না এই বিষয়গুলো অনেক দীর্ঘদিন ধরে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটা গ্রথিত হয়েছে শিকর একেবারে অনেক গভীরে চলে গেছে প্রত্যেকটা আপনি যেগুলো আমি শব্দ এখানে উচ্চারণ করেছি এই প্রত্যেকটা জিনিস দীর্ঘদিন ধরে এদেশে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করেছে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না কারণ মাদকের আমি যদি মাদকে যাই মাদকের এমন ছোঁয়া লেগেছে সারা দেশে যে সারা দেশে ছোটো ছোটো স্কুলে যারা পড়ে তারাও ইয়াবা সেবন করে কে সেবন করায় একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা কোথেকে এসেছে ভিলেজ লেভেলে তারা ছোট ছোট ছেলে দিয়া কিছু দিয়ে একটা গ্রুপ করে সিন্ডিকেট করেছে থানা লেভেলে তাদের সিন্ডিকেটের লিডার আছে জেলা লেভেলে আছে আঞ্চলিক লেভেলে আছে। কেন্দ্রীয় লেভেলে জাতীয়ভাবে আছে আন্তর্জাতিক লেভেলে এদের সম্পর্ক আছে এরা এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা আয় করে আর দেশে তরুণ সমাজকে ছেলেদের বেলেদেরকে নষ্ট করে দিচ্ছে স্কুলে পড়া ছেলেরা আজকের ক্লাসে না গিয়ে তারা বাহিরে ঘুরে বেড়ায় এবং মাদকের কারণে তারা যেমন ব্রেন তাদের কাজ করে না অস্বাভাবিক কাজগুলো করে যে কাজগুলো আমরা অনেক সময় দেখি যে আমাদের ছোট ছোটো বোন তাদেরকে ধর্ষণ করে চাঁদাবাজি করে চিন্তাই করে এবং লাঠি মানে আক্রমণ করে মারে কাটে হত্যা করে খুন করে অনেক কারবার করে বেড়ায় এগুলো আমাদের দেশে নতুন এগুলো আগে পুরোনো কয়েক বছর ধরে চলছে ঠিক তেমনিভাবে সন্ত্রাস এই যারা মাদক সেবন করে তারাই সন্ত্রাস করে তারাই পঞ্চাশটি একশোটি মোটর সাইকেল নিয়ে হঠাৎ করে চলে যায় যার জমি দখল করা লাগবে কার বাড়ি দখল করা লাগবে কার দখল করা লাগবে কারে মারা লাগবে কারে পিটান লাগবে কাকে মানে জিম্মি করা লাগবে এটা যেন মনে হয় যেন একটা ফ্রি স্টাইল যেন মনে হয় যেন সরকার নাই এরম একটা অবস্থা তারা চিন্তা করছে এবং ঠিক তেমনিভাবে ঘুষ বাণিজ্যটা এমন হচ্ছে যেটা মনে করছে যেটা সয়ে গেছে আমরা এত কষ্ট করে মানে প্রধানমন্ত্রী এই দেশে প্রথম দুইশো একশো টাকা দুইশো টাকা করে দিলেন টু হান্ড্রেড টাইমস বেতন বাতা বাড়িয়ে দিলেন এই টাকা আমরা জনগণের কাছ থেকে ট্যাক্স মানে সংগ্রহ করে তাদেরকে সুযোগ দিচ্ছি আজকে ডেপুটি সেক্রেটারি যারা তারা গাড়ি পায় আজকে ডেপটি সেক্রেটারি যারা তারা এই বাড়ি পাচ্ছে ফ্ল্যাট পাচ্ছে সবাই সব কিছু পাচ্ছে এ সমস্ত অফিসারদের জন্য আজকে তিনি করছেন এটা ভালো কাজ এজন্য আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে পুলিশের জন্য অনেক ভালো ভালো কাজ করা হচ্ছে এগুলা সরকারের একটা দায়িত্ব সরকার দায়িত্বশীল তার পরিচয় দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমার আমার প্রশ্ন হলো যে এত ভালো কাজ করার পরেও সমাজের সেবামূলক খাতে দুর্নীতি থাকবে কারণটা কী কি কারণে সেবামূলক খাতে দুর্নীতি থাকবে সেবামূলক খাতে দুর্নীতি বন্ধ করা অন টু ব্যাপারের ব্যাপার অন টু এটা কোনো ব্যাপারই না আজকে যেখানে যাবে ভূমি অফিসে গেলে দুর্নীতি জরিপ অফিসে গেলে দুর্নীতি পাসপোর্ট অফিসে গেলে দুর্নীতি পুলিশে থানায় গেলে কেস করতে গেলে দুর্নীতি হাসপাতালে গেলে অনেক ক্ষেত্রে মানে সীমিত হইলেও আছে মানে টাকা লাগে প্রত্যেকটা জায়গায় যদি আজকে সেবার খাতে দুর্নীতি চলে তাহলে আমি মনে করব যে এটা আমার দেশের জন্য একটা মারাত্মক বেদি এই অবস্থা চলছে আজকে ঘুষ বাণিজ্য আছে দুর্নীতি আছে কেনাকাটায় আছে কেনাকাটা যদি বলতে যাই তাহলে তো দেখবো অসম্ভব একটি মাত্র মানে সিরিঞ্জ ক্রয় করেছে পাঁচ হাজার টাকা দিয়া এমন কেমন কথা তুমি একটা কাপ আর পিস কিনলেন এক লাখ ষোলো হাজার কোটি টাকা এক লাখ ষোলো হাজার টাকা দিয়া একটা গ্লাস কিনলেন বারোশো টাকা দিয়া তোয়ালে কিনলেন চব্বিশ একটি এক পিস তোয়ালে কিনলেন চব্বিশ হাজার টাকা দিয়া এবার এটি এটা বলতে বললেও খারাপ লাগবে এগুলো সোফা ওয়াশ করলেন বাষট্টি হাজার টাকা দিয়া আমি এগুলো বলতে পারবো না বলতে গেলে আমার নিজেরই খারাপ লাগে এগুলো মেডিকেলের এটা শুধু মেডিকেল নয় আপনি একটি মাত্র এক বান টিন কেড়েছে এক লক্ষ টাকা দিয়া এটা কেমন কথা কোথায় কোথায় আছি আমরা আমি চিন্তা করতে পারি না এই ধরনের এখন বড় বড়তায় যদি কেউ খোঁজ করে আমি যেহেতু পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আছি আমি তার সভাপতি আমি দেখি যে কি অবস্থা আজকের ব্যাংক নিয়ে বসেছিলাম আমরা অবাক হয়ে গেছি যে কোথায় ব্যাংক কোথায় চলে গেল রুপালি ব্যাঙ্ক আর ইয়া বেসিং ব্যাংক দুই ব্যাংকের টাকা আমি আলোচনা করলাম গভর্নর সাহেবের সাথে যে আপনারা কী করতে আছেন রাষ্ট্রের টাকাগুলো সব মানে ঋণ খেলাপিরা চলে গেল ঋণ খেলাপি মানে কারা ওরা ওরা প্ল্যান করে ওরা লিয়াজো করে উনি নেয় ওনার টাকা আর উনি নেয় ওনার টাকা অর্থাৎ দুইও ব্যাংক খালি করে দেয় আর বাকি টাকা আবার বিদেশে পাচার করে দিয়েছে এটা ওনারা এখন কি করবে তাদের কোনো কোলেটা জামানত নাই সিকিউরিটি নাই তাকে কি করে আদায় করবে যত কঠিন নাই। সেই জন্য আমি মনে করছি যে দেশে একটি ভয়াবহ অবস্থা বিরাজমান একটি এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা যখন শপথ পরে তারা দায়িত্ব নেয় যে আমার মন্ত্রণালয় কেউ আমি অনুরাগ হব না বিরাগ হব না এবং আমার এই মন্ত্রণালয় স্বচ্ছতার সাথে পরিচালনা করব জনগণের দুর্ব কমাবে এই সবাদ তারা নিয়েছিল কিন্তু মাননীয় মন্ত্রীরা পারে নাই মাননীয় প্রধানমন্ত্রীকে সব জায়গায় হস্তক্ষেপ করতে হয়েছে আমি এই জন্য বিস্মিত যে প্রত্যেকটা কাজে মাননীয় প্রধানমন্ত্রীকে হাত দেন আজকের কোথায় কেসিনো খা মানে করে ব্যবসা করে কেসিনো দিয়া জুয়া পতিতা যেটা সংবিধানে নিষিদ্ধ সংবিধানে এক কয়টা সংবিধানের কতটি আর্টিকেল আপনি দেখবেন যেখানে এগুলো নিষিদ্ধ করা আছে মান মাননীয় স্পিকার আমরা সংবিধানের ধারা যদি আঠারো দেখি সেখানে আমাদের স্বাস্থ্য ও নৈতিকতা এটা রক্ষা করা আমাদের দায়িত্ব সংবিধানের আঠারো দুইতে আছে গণিকা বৃত্তি এবং জুয়া খেলা একেবারে নিষিদ্ধ বঙ্গবন্ধু নিষিদ্ধ করে দিয়েছিলেন সুযোগের উনিশে আছে সুযোগের সমতা জনগণকে সুযোগ দিতে হবে এবং একুশে আছে সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে অবহেলা করা চলবে না ঠিক মতো কাজ করতে হবে সাতাইশে আছে আইনের দৃষ্টিতে সমান কিন্তু সমান সেই সুযোগ পায় না আমাদের সাতাত্তরে একটা আইন আছে এগুলো কমানো যেত যদি ন্যায়পাল আইনটা হয়েছে কিন্তু আপনারা নিয়োগ করেন নাই যদি নিয়োগ করতে হবে আমি এই জন্য একটা বিল দিয়েছিলাম তাইলে আমার মনে হয় যে এই সমস্যা অনেক কমে যাইতো আরেকটি আছে ছিয়াত্তর আর্টিকেল কমিটি কমিটিকে শক্তিশালী করেন নাই কমিটি রেজলিউশন দিলে সেটা কার্যকারী করে না ভারতের মতো লোকসভায়ও বলা হয় তিন মাস পরে যে আমি এই বাস্তবায়ন করেছি এই এতটুকু করতে পারি নাই যে চিফ এক্সিকিউটিভ জবাব দিয়া দেবে যে আমরা এত কয়েকদিন করব। সেটা করে নাই কার্যপরিন বিধি সংশোধনের জন্য আছে পাঁচাত্তরে আমি এই সংসদে সেটা উত্থাপন করতে চেয়েছিলাম আপনিও ভালো করে জানেন মানে প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম তিনি বলছেন পরে করেন এবার না তা যাই হোক সেই ব্যাপারে আমি বলতে চাই যে এই সেবামূলক কাজ বা ক্যাসিনো ক্যাসিনো অনেক আগের থেকে চলে অনেক আগের থেকে কিন্তু আমাদের কারা কি তারাই একারাই করছে ওখানে প্রশাসন কি করেছে মানুষ স্পিকার বলেন তো ওখানে তো থানা আছে ওই তো মানে রমনা থানা আছে মতিঝিলে থানা আছে ডিসি ছিল এডিসি ছিল এসি ছিল তারা কি কাজ করে চোখের সামনে এটা কখনোই তাদেরকে ফাঁকি দিয়া করতে পারে না অসম্ভব আপনি দলকে শাস্তি দেবেন অবশ্যই যারা অপরাধ করেছে শাস্তি দেবেন যারা অফিসার ছিল দেখার দায়িত্ব তারা তো মাসোয়ারা আরা নিয়েছে সাপ্তাহিকভাবে তারা টাকা নিয়েছে সাপ্তাহিক যদি কোটি কোটি টাকা নেয় মাসে যদি অনেক কোটি টাকা নেয় বছরে কয়েকশো কোটি টাকার মালিক হয় এটা হিসাব করে দেখেন একটি ভালো গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার জন্য আমি অনুরোধ করব আপনি অনুরোধ করে দেখেন যে সমস্ত এলাকায় এই কেচিনো এই জুয়া এই সন্ত্রাস এই মাদক এই ব্যবসায়ী অপরাধগুলো চলে সেখানকার কর্মকর্তারা জড়িত আছে সেখানে কর্মকর্তাদের বাদ দিয়ে এটাকে একটিও করতে পারে না আই আজকের বাংলাদেশে এই যে অবস্থাটা চলছে সেখানে হাত দিতে হয়েছে কাকে মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী যে হাত দিলেন সব ধরা পড়ে গেল প্রধানমন্ত্রী হাত দিলেন সব বেরিয়ে আসলো সংসারদের শিখে ছাড়া কোথাও কাজ করা যায় না এটা একটা ভালো দিক আবার একদিক খারাপ দিক খারাপ দিক এইটা যে সবাই মনে করে তাই তো আমাদের আর কোনো কাজ করার দরকার নাই। আমরা মন্ত্রী আছি ফেলাক আছে গাড়ি আছে আমাদের সব সুযোগ সুবিধা আছে আমরা আঠারো হাজার বিশ হাজার কোটি টাকা আমার সাইনে মানে বরাদ্দ হয়ে যাবে আমি তো রাজা আমি তো রাজার মতো রাজা তাহলে প্রজাদের কাজ আমি না করলাম আমাদের কাজ তো করার একজন আছে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে আমরা আছি প্রধানমন্ত্রী নাই আমরা কেউ নাই এই ভাবনা এসে যায় যখন দায়িত্বশীলতার পরিচয় থাকে না আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করি আমরা রেসপন্সিবিলিটিতে বিশ্বাস করি এই বিশ্বাস করার আপনারাও সেই শপথ দিয়েছেন আপনাদের ভিতরে অনেক মিনিস্টার ভালো আছেন আমি কিন্তু গড় গড়ভাবে সবাইকে বলি নাই আমি বলি যারা দায়িত্ব পালন করে না তাদের কে কে করে না নিজের বুকেই কম্পন তৈরি হয় কোন মিনিস্টার দায়িত্ব পালন করতে গরম করে অথবা নিজেরা দুর্নীতির সাথে আছে তা সেই জন্য আমরা বলছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী হাত দেওয়া দরকার ছিল লাগতো না যদি ওনারা কাজ করতেন মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন আজকে তিনি তার দল থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করতে পারে ছাত্রলীগের সেক্রেটারিকে বহিষ্কার করা যায় যুবলীগের সভাপতিকে তাড়িয়ে দেওয়া যায় যুগলের সেক্রেটারি এটা শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী সেই বিদ্যায় তিনি আজকের জনগণের স্বার্থে সেটা করতে পেরেছেন যে কারণে আজকের সারা দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস ভক্তি ভালোবাসা শ্রদ্ধা শত শতগুণ বেড়ে গেছে আপনারা কি মনে করেন আমি জানি না আমি যতটুকু তথ্য নেই সেই তথ্যর আকারে বললাম আজকে যদি এটা এই এই ধারা আজকের যদি সারা দেশে চালিয়ে যান কেন্দ্র থেকে থানায় এবং সমস্ত এই অবস্থা যদি সারা বছর থাকে সারা বছর থেকে যদি দেশকে এই দুর্নীতি মুক্ত করেন সন্ত্রাস মুক্ত করেন ইয়াবা মুক্ত করেন মাদক মুক্ত করেন

যে আমার চতুর্দিকে আমি দেখি দুর্নীতি তখন বঙ্গবন্ধু একটা খুব বলে কথা বলেছিলেন যে ন্যাশন শুড বি ইউনাইটেড অ্যাগেন্স্ট দ্য করাপশন সমগ্র জাতিকে বলছিলেন যে সবাই এক হও সবাই এক জায়গায় আমার পাশে দাঁড়াও বঙ্গবন্ধুরা আহ্বানে সবাই দাঁড়িয়েছিলেন ঠিক আজকের আওয়ামী লীগের সেক্রেটারি খুবই আমার সুযোগ্য সেক্রেটারি যোগ্য সেক্রেটারি তিনি আজকের পত্রিকায় যেটা লিখেছেন যে আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে আমার কথা যেন সত্যতা তিনিও স্বীকার করেছেন যা হয় দূষিত যারা আছে তাদেরকে বের করে দিতে হবে উনিও রাজি মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছে আমাদের প্রশ্নের পরে এই অপরাধী সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং ক্যাচিনো ব্যবসায়ী যারা এই অপরাধের বাণিজ্যের সাথে আছে সেটাই মানে সেই অভিযান জেলা লেভেলে উপজেলা লেভেলে অব্যাহত থাকবে কোনোভাবে বন্ধ করা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি আমার হৃদয় নিংড়ানো একের সমস্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই তাকে আমি উৎসর্গ করে দিলাম তা আমার আজকে লাস্ট কথা যে এই দেশের সাধারণ যে সেবা খাতগুলো আপনারা করতে পারবেন না কি পারবেন না আমি জানি না সেবা খাতগুলো বন্ধ করা একেবারে সহজ এই সেবা খাতটি বন্ধ করার জন্য আমি আপনাদের মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা সেবা খাতগুলো ভালো করে জানেন গ্রামের মানুষ সেখানে যায় অফিস আদালতে গিয়ে যদি টাকা বেশি দেওয়া লাগে হয়রানির শিকার হয় তাহলে তাদের মনে কষ্ট পায় ব্যথা পায় দুঃখ পায় তাদের হৃদয় রক্তক্ষরণ হয় তারা কিন্তু মনটা বেজার করে যায় তারা তখন ওভার চিন্তা করে না ওভার দেখা তার কথা মনে থাকে তার মনে আসে যে আমি গেলাম অফিসে আমি কাজ করাইতে পারলাম না আমাকে ঘুরাইলো আমার কাছে টাকা চায় আমার কাছে বারো হাজার টাকা না হইলে হবে না থানায় গেলাম আমার আমার এফআইআরটা নেবে না আমার সার্টিফিকেটটা নেবে না আমাকে টাকা চায় ঘুষ চায় দুর্নীতি করে এইটা কিন্তু তার কাছে বিষণ করে লাগে সুতরাং এটা বন্ধ করা সম্ভব কে বলে বন্ধ করা যায় না এটা বন্ধ করা যায় আমি আবারও বললাম বন্ধ করা যায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি একবার মাইক পেজে আর স্পিকারের দিকে তাকানো যাচ্ছে না পনেরো মিনিটের বেশি কথা বলা যায় না সিদ্ধান্ত প্রস্তাবে নিয়ম হচ্ছে নো মোর দেন ফিফটিন মিনিটস আপনার পনেরো মিনিট হয়ে গেছে মাইকও বন্ধ করে দেওয়া যায় আর সুযোগ নেই আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ এখন মাননীয় আমরা সংশোধনী প্রস্তাবগুলোতে যাব মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর নয় জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজেই সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব শামিম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক এক মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা সর্বান্ত করে এই অভিযানকে সমর্থন জানাচ্ছি কারণ এর মাধ্যমে দেশে একটা নতুন ধারায় যাচ্ছে অবশ্যই রাষ্ট্র পরিচালনা করলে শক্ত হাতেই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অত্যন্ত আয়রন হ্যান্ডেই করতে হবে নবাব সিরাজদুল্লাহ পলাশির আগে যুদ্ধের আগের দিনও যদি উনি সেনাপতিকে চেঞ্জ করে নিজের সেনাপতি হতেন পলাশির যুদ্ধে নবাব সিরাজদুল্লাহ পরাজিত হতেন না উনি এর আগে তিনটা যুদ্ধ জয়ী হয়েছিলেন তিনটা পানিপথের যুদ্ধ হয়েছে তিনটা পানিপথের যুদ্ধে যাদের সৈন্য সংখ্যা কম ছিল তারা জিতেছে যাদের সৈন্য সংখ্যা বেশি ছিল তারা হেরেছে তার কারণ তারা গাফিলতির সাথে যুদ্ধ করেছে এই রাষ্ট্র আঠারো কোটি ষোলো কোটি লোকের একটা রাষ্ট্র মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজিকে তার সিদ্ধান্ত প্রস্তাবগুলো যে হলো এই দেশে বর্তমান যে অরাজকতা অবস্থা চলছে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা যেখানে আমাদের মেধাবী শিক্ষক ছাত্র শিক্ষক মিলেই বুয়েড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খ্যাত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নের জন্য আজকে মাদক জুয়া ক্যাসিনো এবং খুন সন্ত্রাসের কারণে আমরা সব জায়গায় পিছিয়ে পড়ছি মাননীয় স্পিকার আবার দেখেছি আব্রার হত্যার কারণ মাননীয় স্পিকার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অত্যন্ত মেধাবী কিন্তু আজকে আজকে যে খুন বা ইয়ে হচ্ছে এটা সম্পূর্ণ কারণ হচ্ছে আমাদের সামাজিক নৈতিক অবক্ষয়ের কারণে মানুষ স্পিকার এদেরকে যদি সুশাসনের মধ্যে রাখা যেত ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এরা ভালো মতো মানুষ হওয়ার মতো একটা সুযোগ পেত মাননীয় স্পিকার আমি বলতে চাই এটাই যে ক্যাসিনোর যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ যাদেরকে ধরা হয়েছে বড়দেরকে এখনও কিন্তু আড়াল করা হয়েছে আমি চাই সবাইকে ধরা এবং ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেনাব আসাদুজ্জামান খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য জনাব রস্তম আলী ফরাজি যে সিদ্ধান্তের প্রস্তাবটি এনেছেন আমরা সবাই এটার জন্য একমত আমাদের কিন্তু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশনা দিয়েছেন এটা চলবে যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত চলবে কাজেই আমার মনে হয় আপনি এই তার যে আদেশটি নির্দেশটি আপনি বোধ হয় মানে শুনতে পারেননি মনে হয় তিনি তিনি আমাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছেন যে এই অভিযান সেই পর্যন্ত বন্ধ হবে না যেই পর্যন্ত এই সমস্ত দুর্নীতি বন্ধ না হবে তারপরও আপনি যেটা এনেছেন মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনি আমাদের যে আমরা যে যাত্রা শুরু করেছি সেখানেও আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আমরা অবশ্যই ঘুষ সন্ত্রাস ক্যাসিনো জোয়া মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারা বছর অব্যাহত রাখার বিষয়টি প্রস্তাবটি আনার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম আমরা জিরো টলারেন্সের কথা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমরা সন্ত্রাস জঙ্গি কিন্তু ঠিক সেইভাবেই মোকাবেলা করেছি এবং আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার আপনি নিশ্চয়ই দেখেছেন মা তার ছেলেকে জঙ্গি ছেলেকে আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন এটা কেন হয়েছিল মাননীয় স্পিকার এদেশের জনগণ আমাদেরকে স্তরের জনগণ সহযোগিতা করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে সেই দৃশ্যের কথাও নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করছিলেন সবাইকে এগিয়ে আসার জন্য এই জঙ্গি সন্ত্রাস দমনের তখন সবাই এগিয়ে আসার পরে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের চৌকুশ নিরাপত্তা বাহিনী তারা তাদের সমন্বয়ে আমরা সেইটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তারপরে আমাদেরকে আজকে মাদক সম্বন্ধে নির্দেশনা দিয়েছেন মাদককে জিরো টলারেন্স নীতিতে সেই নীতি অবলম্বন করার কথা বলেছেন মাননীয় স্পিকার আমরা কাজ করছি আমরা মাদক নিয়ন্ত্রণ আইনটাকে আমরা যুগোপযোগী করেছি সেখানে একটা ডেডিকেটেড কোর্ট আইনমন্ত্রী মহোদয় আমাদেরকে ই দিয়েছেন আমরা সেই কোর্টের মাধ্যমে যথাৎ শীঘ্রই মাদকের মামলাগুলো যাতে শেষ করতে পারি সেই জন্য একটা ব্যবস্থা মাননীয় আইনমন্ত্রী করে দিয়েছেন আমাদেরকে আমরা সেই জায়গায় সর্বোচ্চ শাস্তি বিশ্বের অন্যান্য জায়গায় যেই ধরনের শাস্তির বিধান রয়েছে আমাদের সেই জায়গাটাও সেই শাস্তির আমরা বিধান রেখেছি মাননীয় স্পিকার মাদকের জন্য আমরা মনে করি আমাদের নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি তাদেরকে যদি আমরা এই মাদকের ভয়াবহ থাবার থেকে রক্ষা না করতে পারি আমরা হারিয়ে যাব সেটা আমাদের নজর আছে সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু বসে নেই মাদক আমরা তৈরি করি না আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই মাদক আসছে আমরা এই মাদক সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মায়ানমার ভারতের পরিচালকদের মধ্যে আমাদের ছয়টি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ষষ্ঠ ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠকটি দশের থেকে এগারো অক্টোবর দুই সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ইয়াবা পাচার রোধে রোদকল্পে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে এই পর্যন্ত তিনটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চতুর্থ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা আছে আমরা দুই সালে একটি অ্যাকশান অ্যাকশান প্ল্যান চূড়ান্ত করে সেই অনুযায়ী কাজ কাজকর্ম মানে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সভাপতিত্বের স্ট্র্যাটেজিক কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আহ্বান করে এনফোর্সমেন্ট কমিটি ও সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়কে আহ্বান করে আহ্বান করে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয় আমরা মাননীয় স্পিকার আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমরা ডিমান্ড হ্রাসের কাজ করছি সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা জনগণকে উদ্বুদ্ধ করা সাপ্লাই হ্রাসের জন্য আমরা আমাদের বর্ডারগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী সেইখানে কাজ করছে যাতে আমাদের সাপ্লাইটা হ্রাস হয় হার হ্রাসের জন্য আমরা কাজ করছি যাদের যারা মাদক সেবন করে তাদেরকে সুস্থতায় মানে মূল স্রোতে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি মাননীয় স্পিকার জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে যথাযথ আইন পদক্ষেপ গ্রহণের জন্য আমরা নতুন আইন প্রণয়ন সহ পুরনো আইনসমূহ সংশোধনপূর্বক যুগোপযোগী করা হয়েছে তদমধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধনী দুই এবং এটা আবার আরও ই করে আমরা আপডেটেড করে আমরা এখন আইনটি প্রচলিত হয়েছে মানি লন্ডারিং অ্যাক্ট দুই হাজার বারো প্রণীত আছে এবং সেটার কাজ চলছে সেই অনুযায়ী কাজ হচ্ছে আইসিটি অ্যাক্ট দুই হাজার ছয় প্রণয়ন হয়েছে সেইটিরও কাজ চলছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার আঠারো প্রণয়ন হয়েছে সেটিও কাজ চলছে এম এল অ্যাক্ট দুই হাজার বারো সেটিও প্রণীত আছে এবং কাজ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ইউনিট তৎমধ্যে উল্লেখযোগ্য ডিএমপির কাউন্টার টেরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং অ্যান্টি টেরিজম ইউনিট স্পেশাল টাস্ক গ্রুপ এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য গোয়েন্দা সংস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ র্যাবের অধীনে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সার্বিক সহযোগিতায় সন্ত্রাস ও জঙ্গি অর্থায়নের প্রতিরোধে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এদের এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি প্রশিক্ষণ গবেষণা ও তরুণদের উদ্ভূতকরণ সন্ত্রাসবাদের শিকার পরিবার নিরাপত্তা বিশ্লেষকদের সাথে মত বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে ট্রান্সন্যাশনাল ক্রাইম ও চারটি ডিভিশনের মধ্যে সন্ত্রাসীদের সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশ্লেষণ অপরাধীর গ্রেপ্তারপূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহণ সহ নানাবিধি কার্যক্রম চলছে মাননীয় স্পিকার সন্ত্রাসী হামলায় মাস্টার মাইন্ড অস্ত্রদাতা অর্থদাতা প্রশিক্ষণ প্রশিক্ষক সন্ত্রাসীদের আশ্রয়দাতা চিহ্নিত করে সিটিসি সারাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেটওয়ার্ক বিধ্বস্ত করা হয়েছে আমরা মাননীয় স্পিকার ইতিমধ্যে আটটি জঙ্গি সংগঠনকে আমরা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছি প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত সিটিটিসি কর্তৃক উনিশটি হাই রিস্ক অপারেশন পরিচালনা করে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পৃক্ত মাস্টার মাইন্ডদের আওতায় আনা হয়েছে এছাড়া সাইবার অপরাধী বিভিন্ন ধরনের অপরাধী সম্পৃক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্য জোর দিয়েছেন যেটার মধ্যে আমি সেইখানেই ঘুরে আসি আমরা কিন্তু এই জঙ্গিবাদ আমি পূর্বেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা এগুলি কন্ট্রোল করেছি আমরা মাদককেও আমাদের আমাদের জনগণকে সম্পৃক্ত করে আমরা সেই জায়গাও আমরা আমরা এটাকেও কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ তিনি দুর্নীতির কথা বলছেন তিনি ইসের কথা বলছেন এবং ক্যাসিনো কথা বলছেন এবং সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে গিয়েছেন সে কথা বলছেন মাননীয় স্পিকার আপনি নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না শুধু এই জায়গায় নয় তিনি সব জায়গায় কাউকে ছাড় দিচ্ছেন না তিনি যেই অন্যায় করছেন যেই আইন বহির্ভূত কাজ করছেন তাকেই তিনি আইনের মুখোমুখি করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই কাজটি করছি এর জন্য আমরা কাউকে মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দিচ্ছেন না সেটাও আপনারা দেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন ক্যাসিনোর কথা মাননীয় স্পিকার এই আইনটি আমাদের এখানে আঠারোশো সাতষট্টি সনের আইন যেটা দিয়ে নাকি বঙ্গীয় জোয়া নিষিদ্ধ করা আইন সেটা সেটাকে আমাদের যুগ উপযোগী করতে হবে মাননীয় স্পিকার সেটার জন্য আমরা কাজ শুরু করেছি সেটার মাননীয় আইন মন্ত্রীর সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে সেটা আমরা যুগ উপযোগী করব যাতে করে তার শাস্তির বিধানগুলো মানে যেহেতু আমাদের কনস্টিটিউশনে জোয়ার আমাদের নিষিদ্ধ রয়েছে আমরা সেই জায়গাটি কাজ করব। আইন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যাতে করে শাস্তির বিধানটা মানে যথা যথা উপযুক্ত করা হয় সেই আমরা কাজটি করব। আমরা এছাড়া এছাড়া মাননীয় স্পিকার ক্যাসিনো সাধারণত যেগুলো আমরা আমাদের নজরে আসছে সেগুলি ভিত্তিক মানব স্পিকার ক্লাব ভিত্তিক সেইখানে তারা কিছুটা ওটা কি বলে হাউজি এবং আরও কিছু কয়েকটা আমাদের পরামর্শ নিয়েছিলেন মানে আমাদের পারমিশন মাধ্যমে নিয়েছিলেন কিন্তু যেইগুলি করেছেন এগুলি অন্যায় এগুলি আমাদের পারমিশনের কোনো ধার দিন তারা ছিল না এবং তা এগুলো আওতাও ছিল না তো এইগুলির জন্য তাদেরকে আটক করা হয়েছে আপনারা দেখেছেন এই যে এই এইটা অব্যাহত থাকবে এই অভিযান অব্যাহত থাকবে এটা কখনোই বন্ধ হবে না যেই পর্যন্ত আমরা এদেরকে কন্ট্রোল করতে পারবো না আমি যথার্থভাবেই আমরা বিশ্বাস আমরা যথার্থভাবেই আমরা বিশ্বাস করি যে আমাদের আমাদের যুব সমাজ আমাদের নতুন প্রজন্ম আমরা হারিয়ে ফেলবো যদি এগুলোর থেকে আমরা তাদেরকে রক্ষা না করতে পারি সেই জন্যই আমরা কাজ করছি আমরা বসে নেই আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই আমাদের আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দিচ্ছি না সে ঝমাদের যিনিই হোক আমরা তার বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি তিনিও লক্ষ্য করেছেন তিনিও সেটা সাধুবাদ করেছেন এবং তিনি হয়তো এই এইটা খেয়াল করেন যেটা আমি আগেই বলেছি যে এই অভিযান অব্যাহত থাকবে যেই পর্যন্ত আমরা এই এদেরকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে না নিয়ে আসতে পারবো আমি সেই জন্যই মনে করি যে যে যারা এর সঙ্গে আরও এ সাপ্লিমেন্ট করেছেন তাদেরকেও বলবো আমরা আশ্বাস দিতে চাই এই অভিযান চলবে যেখানেই শুধু ঢাকা কেন্দ্রিক নয় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে আমরা সেই কাজও করব। মানি লন্ডারিংয়ের জন্য আমাদের সেই আইন রয়েছে মানি লন্ডারিংও আমাদের 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 পুলিশ কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা কাজ করছে এবং সেইটাও আমরা আমরা নিয়ে আসব আমরা সেটাও কন্ট্রোল করতে পারবো যাতে করে মানি লন্ডারিংয়ে আমাদের দেশে কোনো ইফেক্ট না আসে মানে স্পিকার আপনাকে জানাতে চাই আমরা ইতিমধ্যে অনলাইন জিডি আমাদের মাননীয় সংসদ সদস্য কথা বলছেন যে থানায় গেলে নাকি এই অ্যাটেনশান দেওয়া হয় না মাননীয় স্পিকার আমরা অনলাইন জিডির ব্যবস্থা চালু করেছি ঢাকা এবং আজকে আমি ময়মনসিংহে একটি অনলাইন জিডি চালু করে দিয়ে আসছি ঢাকা একটি চালু হয়েছে আমরা অনলাইন জিডি প্রবর্তিত করছি এবং খুব শীঘ্রই এটা সফল সারা বাংলাদেশের মানুষ গ্রহ পাবে আপনারা দেখেছেন মাননীয় স্পিকার আমাদের সজীব অজের জয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাডভাইজার তার পরামর্শ মতো নাইন নাইন যে সেবা সার্ভিসটা আমরা করেছি তার সার্ভিস আপনারা আবার এ দেশবাসী পাচ্ছে যখনই যে বিপদে পড়ছে তখনই সে নাইন নাইন নাইনে কল করছেন এবং আমাদের নিরাপত্তার বাহিনী তার পাশে যেয়ে দাঁড়াচ্ছেন আমরা সেই জায়গাটিতেও চলে গেছি মাননীয় স্পিকার কাজেই আমাদের মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য যেই ভয়টি পাচ্ছেন তার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপারে অত্যন্ত আর দৃঢ়তার সঙ্গে তিনি মোকাবেলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই কাজটি করছি এবং সমস্ত ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি আইন সংশোধন করেছি এবং যেখানে যেটা আমরা ইনফরমেশান পাচ্ছি তথ্যভিত্তিক ইনফরমেশান সেই ইনফরমেশান অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সেই জন্যই আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো যে যেহেতু আমাদের এটা চলমান আমরা এটা বন্ধ হবে না সেহেতু ওনার যে মানে উনি যে বিল এটা আনে এনেছিলেন সেটা তাকে সবিনয় উইড্র করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফরাজি আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন অনেক ভালো কথা বলেছেন আমি তার কথা মনোযোগ দিয়ে শুনেছি বিষয়টি হচ্ছে সিস্টেম চেঞ্জ করলে অনেক অপরাধ কমে যায় অনলাইনে যদি সব করা হয় তাহলে দেখা যাবে সেবা খাতেও দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মানুষ আর ঘুষ দেবে না এ ব্যবস্থা করা যায় আপনার সেটা করতে পারবেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমি আমার এই নোটিশ যেহেতু আগের দেওয়া অনেক আগের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেরই বলেছে যে এই অভিযান অব্যাহত থাকবে জেলা এবং উপজেলা লেভেল পর্যন্ত সুতরাং সেই কথায় আমি আনন্দিত আমি খুশি এবং আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বিবৃতি দিয়েছেন যেহেতু এই সন্ত্রাস এই ক্যাসিনো কিছু তো নিষিদ্ধই আর অন্য অন্য যে কোনো দুর্নীতি মানি লন্ডারিং অপরাধ ধর্ষণ হত্যা ছাত্রদের হত্যা এ স্বাধীনতার পরইতে একশো একান্ন জন আমাদের স্টুডেন্টকে হত্যা করেছে ছেলে ছেলেকে ছাত্র ছাত্রী ওকে সুতরাং আমাদের নৈতিকতার একটা অবক্ষয় ঘটছে সুতরাং সেই নৈতিকতার শিক্ষাও আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ টোটাল সিস্টেম যদি পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার সফল হতে পারবেন সুতরাং মাননীয় আপনার আপনার আন্তরিকতা এবং আপনার যে সিদ্ধান্ত এবং আপনারা এটা যেহেতু চালিয়ে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সেই অভিপ্রায় ব্যক্ত করেছেন সেটা পার্লামেন্টেও তিনি ঘোষণা করেছেন এই এই কারণে তার উপরে আপনার উপর আমি আস্থা রেখে জনগণের স্বার্থে আমি কিন্তু ভয় পাইনি আমার ভয় পাওয়ার কী আছে আমি তো বলছি জনগণের স্বার্থে জনগণ দেশবাসী সতেরো কোটি মানুষের স্বার্থের জন্য আমি বলেছি আমার কোনো ভয় নাই ভীতি নাই আতঙ্ক নাই ওইগুলো নিয়ে আমি চিন্তাও করি না আমি এক আল্লাহকে হিসাব করে হাজার নাজার জানিয়ে চলি আমি আমার আর দ্বিতীয় আর কোনো চিন্তা নাই আমি আমার নিজের কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই এগুলো নেই আমি দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আমার ওটা নিয়ে চিন্তা না আমি আপনি যেহেতু বলেছেন আপনার কথার উপর আমি আস্থা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এখানে ডাইরেক্টলি দেশবাসীর প্রতি এই এই আহ্বান করেছে যা এই অভিযান অব্যাহত থাকবে জেলা লেভেলেও যাবে উপজেলা লেভেলেও যাবে এতে দেশের মানুষ আশান্বিত হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে প্রত্যাহার করবেন কিনা সেটা বলুন আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং আপনাদের এই কথার কারণেই এ প্রতিশ্রুতির কারণে আমি আমি আমার খুশি হইয়াই আপনাদের প্রতি আমি স্যাটিসফাইড হইয়া আমি আমার এই প্রস্তাব প্রত্যাহার করতে সিদ্ধান্ত নিলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মাননীয় সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপনকারী সদস্য প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন কার্যপ্রণালী বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি ফিরোজপুর তিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর পাঁচ কোট সংসদের অভিমত এই যে দেশে ঘুষ সন্ত্রাস ক্যাসিনো জুয়া ও মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারা বছর অব্যাহত রাখা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাজের পক্ষে মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজাক টাঙ্গাইজ এককে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সনের পনেরো নম্বর আইনের ধারা পনেরো রূপধারা দুইয়ের বিধান অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন দুই হাজার সতেরো আঠেরো সংসদে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজাকিমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্থমন্ত্রী বাংলাদেশ পক্ষে অর্থমন্ত্রী পক্ষে অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন উনিশশো তিরানব্বই উনিশশো সালের পনেরো নং আইন এর দ্বারা পনেরোর উপধারা দুইয়ের বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুই হাজার সতেরো দুই হাজার আঠারো অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যবলী আমি এখন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বিল দুই হাজার উনিশ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী প্রস্তাব করছি যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি গবেষণার ধারা শিল্পক্ষেত্রে উদ্ভাবন যন্ত্রাংশ তৈরি ও মেরামতপূর্বক শিল্প উৎপাদন বৃদ্ধি এবং এত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র স্থাপন সহ আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বিল স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব পীর ফজুর রহমান সুনামগঞ্জ কাজী ফিরোজ রশীদ ঢাকা ছয় জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা এক বেগম রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ বেগম রশনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ জনাম মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব মোহাম্মদ রোস্তমাজি ফরাজি পিরোজপুর তিন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাইনওয়গঞ্জ তিন এবং জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা এক বেগম রুমিন ফারহানা মহিলা আসুন পঞ্চাশ বেগম রশনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন এবং জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আমি এখন দাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব পীর ফজুর রহমান সুনামগঞ্জ আপনার সময় দুই মিনিট মান স্পিকার আপনাকে ধন্যবাদ মান স্পিকার এই বিলটির উদ্দেশ্য এবং কারণে মাননীয় মন্ত্রী বলছেন যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির জন্য। এই যে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র স্থাপনের জন্য এই বিলটি নিয়ে আসছেন মাননীয় স্পিকার আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যার তরুণ জনসংখ্যা সবচেয়ে বেশি তরুণদের হার সবচেয়ে বেশি এই তরুণদের সবাইকেই যে বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে হবে মাস্টার্স পড়তে হবে এটি কোনো কথা না মাননীয় স্পিকার এই তরুণদেরকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হয় তাদের তাহলে তাদেরকে এই শিল্প এবং কারিগরি জ্ঞানে তাদেরকে যদি দক্ষ করে গড়ে তোলা যায় এবং তাদেরকে দেশেও যদি কাজে লাগানো যায় বা দক্ষ জনশক্তি হিসেবে বিদেশেও প্রেরণ করা যায় তাহলে এই তরুণ শক্তিকে দক্ষ শক্তি হিসেবে কাজে লাগানো যাবে এবং তার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে এবং এই যে তরুণদের শক্তি এটিকে কাজে লাগানোর জন্য। এই যে আজকে যে উদ্দেশ্যে এই বিলটি নিয়ে আসছেন এটি আমরাই মাননীয় স্পিকার এই সংসদে খুব বেশি সময় পাইনি এটি দেখার এবং এইটিকে যেহেতু আমাদের জনসংখ্যার তরুণ অংশ সবচাইতে বেশি এবং এই তরুণদেরকে প্রশিক্ষিত করা খুব প্রয়োজন কাজেই এটির জন্যে যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট সেই সমস্ত লোকজনের সাথে বিশেষজ্ঞ এবং সবার পরামর্শ নিয়ে এই ধরনের একটি আইন যাতে আমরা তৈরি করতে পারি তার জন্য আমি জনমত যাচাই এবং বাছাই প্রস্তাব দিয়েছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক দুই মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অবশ্যই আইনটির উদ্দেশ্য খুব ভালো কারণ আমাদের এখন কারিগরি দিকে যেতে হবে এবং অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট এটা প্রয়োজন এখন মুখ্য বিষয়টা হলো এই সাপোর্টের একটা সেন্টার করা হবে যে সেন্টারটির মতো একটা সেন্টার আগেও ছিল একটা রেজলিউশনের মাধ্যমে নাইনটিন সিক্সটি একটা রেজলিউশন এবং সেখানে একটা কোম্পানি ফর্মেশন ছিল একটা মেমোরান্ডাম ছিল সেই মেমোরান্ডামের মাধ্যমে সেই সেন্টারটি চলতো অর্থাৎ এক ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গভর্নমেন্ট একটা স্ট্রাকচারে এই সেন্টারটা চলতো আজকে এতদিন পরে এসে হঠাৎ করে একটা সেন্টারের জন্য একটা আইন পাশ করা শুধু একটা সেন্টার একটা ইনস্টিটিউট না একটা ইউনিভার্সিটি না একটা কোনো বিশাল কোনো ব্যাপার না যে কোনো সময় এরকম একটি সেন্টার একটা সার্কুলার দিয়ে করা যায় যে কোনো সময় এরকম একটি সেন্টার বাংলাদেশের প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা করে করা যায় ইউনিভার্সিটি ছেলে নিজেও করতে পারে একটা আইন করে একটা বডি করে সেই বডিটাকে ফরমেশন করা তাদের ট্রাভেল দেয়া তাদেরকে মান্থলি অ্যালাউন্স দেয়া, তাদের পিএস রাখা তাদের অফিস করা তাদের গাড়ি দেয়া এই সম তাদেরকে বিদেশে পাঠানো একটা বিশাল ব্যয়ের বোঝা কন্টিনিউয়াস সরকারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের মানে কারণে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের অপচয় টেন্ডেন্সি বেড়ে গেছে এটা খুব মানে ভয়ঙ্কর এবং ড্যাঞ্জারাস আর এই আইনের মধ্যে পার্টনারশিপ জিনিসটি অ্যাপসেন্ট এটাও একটা প্রবলেম যে সরকার এই বিশাল বিশাল উদ্যোগগুলো নিচ্ছে কিন্তু সব কিছুই নিজে করতে যাচ্ছে ব্যুরোক্রেসি অথবা সরকার কখনোই এই বিশাল বাজেট এই বিশাল লক্ষ্য উদ্দেশ্য পার্টনারশিপ ছাড়া একলা দিতে করা কখনই সম্ভব না আমাদের রাষ্ট্র পরিচালনায় পার্টনারশিপটা খুব প্রয়োজন এই টোটাল জিনিসটার মধ্যে এই পার্টনারশিপ জিনিসটি মিসিং এবং ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ এই শব্দটা এখানে মিসিং যেটার জন্য এই ইয়েটা করা হচ্ছে কারিকুলাম ম্যাপিং এর মধ্যে কোনো নাই স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে তারাও এই কাজটা করতে পারতো অনেকগুলো অর্গানাইজেশন অলরেডি আছে যারা এই সেন্টারটি যে কাজটি করবে এক্স্যাক্টলি সেই কাজটি করার মতো ক্যাপাবল এবং ডিভিশন অফ ওয়ার্ক অলরেডি আছে তারপরে একটা রিটার্ন ল করা হচ্ছে আমি এই জন্য একটা জনমত বাছাই এবং জনমত এবং বাছাই কমিটি প্রেরণের জন্য ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ সাতটার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এই বিলের পাচের কদ শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার জন্য দক্ষ জনবল তৈরিতে কারিগরি প্রশিক্ষণ দেবার কথা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের বাংলাদেশে প্রতি বছর তেইশ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে মাননীয় স্পিকার দেশে বেসরকারি বিনিয়োগ বহু বছর ধরে জিডিপির বাইশ শতাংশে আটকে আছে এর মধ্যে শিল্পে বিনিয়োগ আরও কম দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নেই বলেই মাননীয় স্পিকার এই পরিস্থিতি আমলাতান্ত্রিক জটিলতা অবকাঠামোগত সমস্যা আমাদের ঋণের উচ্চ সুধার গ্যাস বিদ্যুৎ সংযোগে অপ্রতুলতা দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এই পরিবেশকে বহু বছর যাবৎ নেতিবাচক করে রেখেছে মাননীয় স্পিকার তাই বাস্তবতা হলো ভবিষ্যতে আরও বহুদিন বৈদেশিক কর্মসংস্থানের উপরেই বাংলাদেশকে নির্ভরশীল থাকতে হবে তাই আমি মনে করি এই প্রশিক্ষণের ক্ষেত্রে শুধু দেশীয় শিল্প প্রতিষ্ঠান নয় বিদেশি এবং বিশেষ করে মাননীয় স্পিকার যেখানে আমাদের দেশের সবচেয়ে সব বেশি লোক কাজ করে সেই মধ্যপ্রাচ্যের শিল্প কারখানা এবং অন্যান্য সেক্টরে কাজ করবার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা যায় এমন প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা উচিত শুধুমাত্র দক্ষ হবার কারণে ভারতীয় কর্মীরা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ গুণ বেশি অর্থ উপার্জন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এক্ষেত্রে কিছু প্রশিক্ষণ চালু আছে কিন্তু সেটার পরিমাণ অপ্রতুল তাই ঠিক পুরোপুরি চৌহদ্দির মধ্যে না পড়লেও বাস্তবতা নিরিখে এই প্রতিষ্ঠানে এ ধরনের প্রশিক্ষণ যুক্ত থাকলে প্রশিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি হবে যারা দেশে বিদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারবে মাননীয় স্পিকার এদিকে দুই তিন দুই তিনজন সদস্য বাদে পরিচালক পর্ষদ গঠিত হয়েছে আমলাদের নিয়ে এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কয়েকজন বিজ্ঞানীকে রাখা হলে এই কেন্দ্রের পর্ষদে কোনো বিজ্ঞানী নেই আমি মনে করি বুয়ের সহ আমাদের অন্যান্য প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের এই পর্ষদে থাকা উচিত নারীরা সর্বক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছে মাননীয় স্পিকার এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে নারীরা পুরুষের চেয়েও অনেক বেশি দক্ষ যোগ্য এবং তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই ধন্যবাদ মাননীয় সদস্য আমাদের জব পাওয়া যাবে সেই ভাবে কিন্তু কাজটি হচ্ছে না তাই আমি মনে করি যে এই বিলটার বিষয়ে মানুষের জানা দরকার চিন্তা চিন্তাভাবনা করা দরকার এই বিলটাকে আরও পরিশুদ্ধ করে যাতে আসলেই দক্ষ জনবল তৈরি করা যায় এবং যাতে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা যায় সেই বিষয়টা উল্লেখ রেখে এই বিলটাকে আবার পুনরায় আনা প্রয়োজন সেই জন্য আমি প্রস্তাব দিয়েছি যে এটাকে জনমত যাচাই এবং এটা সিলেক্ট কমিটি পড়ানো হোক মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তুমাজি ফরাজি পিরোজপুর তিন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন দু সংসদে পাশ করার জন্য উত্থাপন করা হয়েছে আমি আপনার উদ্দেশ্যে জানাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক আজ থেকে চল্লিশ বছর আগে উনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষ অভিশাপ নয় এটি বাংলাদেশের সম্পদ এই সাড়ে সাত কোটি মানুষের যদি আমরা পনেরো কোটি হাতকে কাজে লাগাতে পারি বাংলাদেশকে উন্নতি সমৃদ্ধি জায়গায় আমরা নিয়ে যেতে পারবো মাননীয় স্পিকার আজকে কারিগরি প্রশিক্ষণের সাহায্য দক্ষ জনবল তৈরির জন্য আমাদের কারখানা কোনগুলো এই কারখানাগুলো হচ্ছে আমাদের বুয়েট কারিগরি বিশ্ববিদ্যালয় কারিগরি কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল সেন্টার এগুলো হচ্ছে দক্ষ জনবল জনশক্তির তৈরির কারখানা কিন্তু বাস্তবিক অবস্থা মাননীয় স্পিকার এই কারখানাগুলোর অবস্থা আজকে কী এই কারখানাগুলিকে আরও উন্নত আরও আধুনিকায়ন করার জন্য বিল নিয়ে আসলে আমরা এটাকে আরও বেশি সমর্থন দিতাম এই কারখানাগুলিতে আজকে অস্থিরতা চলছে এই কারখানাগুলিতে আজকে হত্যাকাণ্ড ঘটছে এই কারখানাগুলিতে আজকে সাধারণ ছাত্রদের স্বাভাবিক চলাফেরা করার মতো কোনো সুযোগ নাই আজকে এই জায়গাগুলোকে যদি আমরা উন্মুক্ত করতে পারি এই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে নার্সিং করতে পারি এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য একটা দক্ষ জনবল দক্ষ জনশক্তি তৈরি করার জন্য। একেবারে ইউনিয়ন লেভেলে যদি আমরা কারিগরি সেন্টারগুলো তৈরি করতে পারি তাহলে আজকে বৈদেশিক যে মুদ্রা আমরা অর্জনের বড় খাত এটি সেটিকে আরও আমরা শক্তিশালী করতে পারব আমরা বিদেশে আর দক্ষ জনশক্তি রপ্তানি করে আমরা বেশি আরও আয় উপার্জন করতে পারবো আজকে যে কারণে আমি মাননীয় মন্ত্রী আজকে যে প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন আমি মনে করি এটিকে দক্ষ কারিগর জনশক্তি গড়ে তোলার জন্যে আরও যাচাই বাঁচাই পূর্বক এটিকে আরও সুন্দরভাবে সংসদ উপস্থাপন করার জন্য আমি জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব করেছি মাননীয় স্পিকার আমি মনে করি যে বিষয়টি আপনি বিবেচনায় নেবেন এবং আরও সুন্দরভাবে জন জনমত যাচাই বাঁচাই পূর্বক এই নতুন করে বিলটি উত্থাপন করবেন ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা বিল দু হাজার উনিশ উপস্থাপন হওয়ার জন্য সংসদে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা জানি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করি যে যেখানে আমাদের এই জনশক্তি সারা পৃথিবীতে আমরা পাঠাচ্ছি যেখানে উন্নত বিশ্বের অনেক দেশে দেখা যায় যে পরিবার তার পরিজনকে বৃদ্ধি করার জন্য সন্তানদেরকে মানে পরিবারের সঙ্গে রাখার জন্য বিদেশে সবসময় সহযোগিতা একটা বিল দেওয়া হয় দুটা সন্তান হলে তারা বেশি করে বিল পেয়ে যাবে কিন্তু ন্যাচারালি বাংলাদেশের মানুষ অনেক মানুষের বসবাস এখানে অনেক মানুষ আমরা বসবাস করছি আমাদের এই দক্ষ জনশক্তিতে যদি আমরা এটা তৈরি করতে পারি তাহলে এই জনশক্তি আগামী দিনে বাংলাদেশের যে অধ্যায় আমরা এসেছি যে স্বাধীনের পর থেকে আজকে অবধি আগামী দিনে আমরা আমাদের এই দক্ষ জনশক্তি যদি সারা বিশ্বে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের দেশ বাংলাদেশ আজকে আমার মনে হয় যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চায়না এবং জাপান বা আমাদের কোরিয়া যে দেশগুলোতে যক্ষ দক্ষ জনশক্তি নিচ্ছে আমার মনে হয় আমরা এই যোগ্য জনশক্তি দিয়ে ইনশাল্লাহ বড় একটা বিপ্লব ঘটাতে পারি মানে স্পিকার সেক্ষেত্রে আমি মনে করি ঢাকার বিভিন্ন অলিতে গলিতে আমরা দেখতে পাই যে কারিগরি শিক্ষা এবং বিভিন্ন ভাষা শিক্ষার কেন্দ্র আছে যেগুলো আমরা জেলা পর্যায়ে দেখি খুব সীমিত এইটা যদি জেলা পর্যায় থেকে ছড়িয়ে যদি থানা পর্যায়ে করা যায় এবং সেখানে যদি প্রত্যেকটা শিক্ষিত এবং বেকার যুব সমাজকে সেটা সহযোগিতা করার জন্য চেষ্টা করা যায় আমার বিশ্বাস যে তারা আগামী দিনে অনেক এই রাজনৈতিক এবং এই আমাদের সমস্ত অর্থনৈতিক সব কিছুকে উপেক্ষিত করে এই সাধারণ মানুষগুলো একসময় দেশের জন্য অনেক ভালো ভূমিকা রাখতে পারবে যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে সবচাইতে বড় ব্যাকআপ দিতে পারে মানে স্পিকার তাই আমি আশা করছি যে আগামী দিনে এই দক্ষ জনষতি শক্তিকে সহযোগিতা দিতে গেলে অবশ্যই সরকারের আরও অনেক বেশি সহযোগিতা দরকার যেটা গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সব জায়গাতে যেন ইনক্লুড থাকে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্যবৃন্দ ইতিমধ্যেই তাদের বক্তব্য রেখেছেন এ বিলের উপর মাননীয় স্পিকার যেহেতু বিলটি স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছিল এবং স্থায়ী কমিটি বিলটি বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদান করেছে সেহেতু এ পর্যায়ে বিলটি জনমত ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে মনে করি না অতএব মানীয় সদস্যগণের প্রস্তাব গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত তারা যে বক্তব্যগুলি রেখেছেন আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং এটা তারা সবাই স্বীকার করেছেন যে আজকে এই গবেষণা বা দক্ষ জনবল সৃষ্টির জন্য বাংলাদেশের বর্তমান যে শিল্পের অগ্রগতি সেখানে এটা প্রয়োজন আছে সেটা সবাই স্বীকার করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানও আছে তার সাথে এটা যে বিধিবদ্ধ ছিল সেটাও তারা করেছেন কাজে আজকে আমরা শুধু দক্ষ জনবল না এটাকে একটি গবেষণা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি অতএব স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাননীয় সদস্যগণের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেবো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বিল দুই হাজার উনিশ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল বিলের দফায় সংশোধনী আনা হয়েছে বিজের শিরোনাম দফা প্রস্তাবনা দফা দফা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এবং বিশের ওপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় জনাব শামীম হায়দার পাটুয়ারি গাইবান্ধা একজন মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন বেগম রশিদ রহমান নান মহিলা আসন সাতচল্লিশ আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য রুমিন ফারহানা আপনি মোট উনত্রিশটি সংশোধনী দিয়েছেন পাঁচ মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার প্রথম সংশোধনী শিরোনাম দফায় বিলের শিরোনাম দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত গবেষণাগার শব্দটির পরিবর্তে গবেষণালব্ধ জ্ঞান শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের শিরোনাম দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত শিল্পক্ষেত্রের শব্দাবলির পরে নতুন প্রযুক্তি শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের শিরোনাম দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রদানের লক্ষ্যে শব্দাবলির পর রেজলিউশন নাম্বার সি অ্যান্ড পি নাইন ব্র্যাকেট ইলেভেন সিক্সটি টু রহিতপূর্বক শব্দ বন্ধনী ও সংখ্যাগুলি সন্নিবেশ করা হোক বিলের শিরোনাম দফার তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত অন্যান্য বিষয়ে শব্দাবলীর পর যুগোপযোগী শব্দাবলী সন্নিবেশ করা হোক প্রস্তাবনা দফায় মাননীয় স্পিকার আমি চারটি সংশোধনী এনেছি বিলের প্রথম প্রস্তাবনা দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত গবেষণাগার শব্দটির পরিবর্তে গবেষণালব্ধ জ্ঞান শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের প্রথম প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত শিল্পক্ষেত্রে শব্দাবলির পরে নতুন প্রযুক্তি শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের প্রস্তাবনা দফার তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত লক্ষ্যে শব্দটির পরে রেজলিউশন নাম্বার সি অ্যান্ড পি নাইন ব্র্যাকেট ইলেভেন সিক্সটি টু শব্দ বন্ধনী ও সংখ্যাগুলি সন্নিবেশ করা হোক বিলের প্রথম প্রস্তাবনা দফার তৃতীয় পঙ্কিতে অবস্থিত অন্যান্য বিষয়ে শব্দাবলীর পরে যুগোপযোগী শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের এক নম্বর দফার দুই নম্বর উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন দুই নম্বর উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা দুই সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন কার্যকর করা হইবে বিলের দুই নম্বর দফার দুই উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত তিনের অধীন প্রতিষ্ঠিত সংখ্যা ও শব্দাবলীর পরিবর্তে তিনে উল্লেখিত সংখ্যা ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের দুই দফার তিন উপদফার পরে নিম্নোক্ত নতুন চার উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা চার সদস্য অর্থ এই আইনের অধীন গঠিত অন্য কোন কমিটির সদস্য বিলের দুই দফার চার উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত সাতের অধীন প্রতিষ্ঠিত সংখ্যা ও শব্দাবলীর পরিবর্তে সাথে বর্ণিত সংখ্যা ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের দুই দফার ছয় উপদফাটির পরে নিম্নক্ত নতুন সাত উপদফাটি সন্নিবেশ করা হোক যথা সাত নির্ধারিত অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত বিলের দ্বিতীয় দফার সাত উপদফাটির পরে নিম্নক্ত নতুন আট উপদফাটি সন্নিবেশ করা হোক যথা তহবিল অর্থ এই আইনের অধীন এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে গঠিত তহবিল বিলের তিন দফাটির পরে নিম্নোক্ত নতুন চার দফাটি সন্নিবেশ করা হোক যথা আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে মাননীয় স্পিকার দফা এ আমার সংশোধনী হলো বিলের আট দফার ছয় উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত দুইটি শব্দের পরিবর্তে তিন সব তিনটি শব্দটি প্রতিস্থাপন করা হোক বিলের আট দফার ছয় উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত অনুষ্ঠিত হইবে শব্দাবলীর পরে তবে জরুরি প্রয়োজনে যে কোনো সময়ে সভা সভা আহ্বান করা যাইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের নয় দফায় দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত করিতে শব্দটির পরিবর্তে এবং কমিটির দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ করিয়া দিতে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের নয় দফার পরে নিম্নোক্ত নতুন দশ দফাটি সন্নিবেশ করা হোক যথা পরিচালনা পর্ষদ ও কমিটির চেয়ারম্যান সভাপতি ও সদস্য পদে নিয়োগ প্রাপ্তির অযোগ্যতা কোনো ব্যক্তি চেয়ারম্যান সভাপতি ও সদস্য হইবার যোগ্য হইবেন না বা উক্ত পদে থাকিতে পারিবেন না যদি তিনি ক সরকারি চাকুরি হইতে চাকুরিচ্যুত হন খ নৈতিকতা স্খলন অপরাধে দোষী সাব্যস্ত হন গ কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন অথবা ঘ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি হিসেবে ঘোষিত হন মাননীয় স্পিকার আমার পরবর্তী সংশোধনী দফা এগারো বিলের এগারো দফার ঘ প্যারার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত প্রয়োগ শব্দটির পরে ও বাস্তবায়ন শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের এগারো দফার চ প্যারার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত ও নবায়নে শব্দাবলীর পরে এবং নিবন্ধনে শব্দাবলী সন্নিবেশ করা হোক দফা বারো বিলের বারো দফার এক উপদফা তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত অনুসরণপূর্বক শব্দাবলীর পরে বিভিন্ন গ্রেডের শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের বারো দফার দুই উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত শর্তাটি শর্তাদি শব্দটির পরে এই আইনের শব্দটি সন্নিবেশ করা হোক বিলের পনেরো দফার এক উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সরকারের নিকট শব্দাবলীর পরে নির্ধারিত পদ্ধতিতে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের পনেরো দফার এক উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত করিবে শব্দটির পরে এবং সরকার উহা জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করিবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের আঠেরো দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রণয়ন শব্দটির পরে ও সংযোজন শব্দাবলী সন্নিবেশ করা হোক এক মিনিট মানস্পিকার বিলের উনিশ দফায় আমার প্রস্তাবনা হচ্ছে বিলের উনিশ দফার পরে নিম্নোক্ত নতুন বিশ দফাটি সন্নিবেশ করা হোক যথা বিশ অস্পষ্টতা দূরীকরণ এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের বিধানাবলীর সাথে সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্ত অস্পষ্টতা কিংবা অসুবিধা দূর করিতে পারিবে বিলের বিশ দফার এক উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত হইল শব্দটির পরিবর্তে হইবে শব্দটি প্রতিস্থাপন করা হোক বিলের বিশ দফার তিন উপদফার খ প্যারা চতুর্থ পঙ্ক্তিতে অবস্থিত অথবা সূচিত শব্দাবলীর পরে ও নিষ্পত্তি শব্দাবলী সন্নিবেশ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য পীর ফজুর রহমান তিন মিনিট ধন্যবাদ মহান স্পিকার মহান স্পিকার আমার বিলের এক দফার এক উপদফার পরিবর্তে নিম্নোক্ত এক উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা এক এই আইন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা প্রশিক্ষণ কেন্দ্র আইন দুই নামে অভিহিত হইবে বিলের দুই দফার তিন উপদফার পরে নিম্নোক্ত নতুন চার উপদফাটি সন্নিবেশ করা হোক যথা চার তহবিল অর্থ এই আইনের দ্বারা ধারা তেরোর অধীনে গঠিত কেন্দ্রের তহবিল বিলের চার দফার এক উপদফার পরিবর্তে নিম্নোক্ত এক উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা এক কেন্দ্রের প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় থাকিবে বিলের পাঁচ দফার খ পেরার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত সাহায্যের শব্দটির পরিবর্তে মাধ্যমে দেশের শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের পাঁচ দফার নিও পেরার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত সকল শব্দটির পরে শিল্প শব্দটি সন্নিবেশ করা হোক বিলের পাঁচ দফার ঠ পেরার প্রথম পংক্তিতে অবস্থিত স্বীকৃতি শব্দটির পরে সনদপত্র শব্দটি সন্নিবেশ করা হোক বিলের সাত দফার পেরার প্রথম পংক্তিতে অবস্থিত শিল্প মন্ত্রণালয় শব্দাবলীর পরে যিনি ওহার ভাইস চেয়ারম্যান হইবেন কমা ও শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের আট দফার সাত উপদফার পরিবর্তে নিম্নোক্ত সাত উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা সাত শুধু পরিচালনা পর্ষদের কোনো সদস্য শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনের ত্রুটি থাকিবার কারণে পরিচালনা পর্ষদের কোনো কর্ম বা কর্মধারা অবৈধ হইবে না বা গৃহীত সিদ্ধান্ত বাতিল হইবে না এবং কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না বিলের দশ দফার পরিবর্তে নিম্নোক্ত দশ দফাটি প্রতিস্থাপন করা হোক যথা দশ মহাপরিচালক এক কেন্দ্রের একজন মহাপরিচালক থাকবেন এবং তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তার কেন্দ্রের সার্বক্ষণিক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করিবেন এবং কেন্দ্রের জন্য দায়ী থাকিবেন তিন মহাপরিচালক পদ শূন্য হইলে অথবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যবাহ গ্রহণ না করা পর্যন্ত পুনরায় স্বীয় দায়িত্ব পালনের সমর্থন না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি মহাপরিচালক রূপে দায়িত্ব পালন করিবেন বিলের তেরো দফার দুই উপদফার ব্যাখ্যার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত শিডিউল ব্যাংক শব্দাবলীর পরে কে বুঝাইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের সতেরো দফার পরে নিম্নোক্ত নতুন আঠারো দফাটি সন্নিবেশ করা হোক যথা আঠারো সরল বিশ্বাসীকৃত কাজকর্ম রক্ষক এক এই আইনে কোনো বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসীকৃত কোনো কাজের ফলে ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার চেয়ারম্যান মহাপরিচালক সদস্য বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ অনুপস্থিত উত্থাপিত হোজনা না মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি দুই মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি বিলের প্রথম দফায় যে সংশোধনটি প্রস্তাব করেছি এটি আমাদের সম্মানিত পীর হাবিবুর রহমানও বলেছেন একটু অন্যভাবে সেটা হচ্ছে প্রথম দফাতে বলা আছে এই আইন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পাঁচটি বাংলা শব্দ ব্র্যাকেটে বলা হচ্ছে বিটাক তাহলে পাঁচটা বাংলা শব্দ কিন্তু আমরা ব্র্যাকেট গিয়ে করলাম ইংলিশ ইংলিশটাকে আবার করলাম বাংলা বাংলায় বিটাক টাক তো আমি এই জন্য এই বিটাক শব্দটি বাদ দিতে বলেছি কারণ পরবর্তীতে গিয়ে দুয়ে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে বিটাকের তিনে দেওয়া হয়েছে এর আগে তো দেওয়া হয়নি আপনি ডেফিনেশন দেওয়ার আগে একটা শর্ট ফর্ম দিতে পারেন না তো আমি এই জন্য বিটাক শব্দটি এটা ইংলিশ বাংলার একটা বিশ্রী সংমিশ্রণ হচ্ছে বলে আমি মনে করি মাননীয় স্পিকার দেন বিলের পাঁচ দফাতে আমি দুটো সংশোধন নিয়েছি দুটি নতুন কার্যাবলী আমি অ্যাড করতে বলেছি তার মধ্যে একটা হচ্ছে পাঁচ দফার ট প্যারার পরে ঠ প্যারও যুক্ত হবে বত্রিশ নম্বর সংশোধনী যে অংশীদারিত্বের ভিত্তিতে দেশীয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ প্রদানে উৎসাহিত করা এবং এরপরে আরও একটি প্যারা সংশোধন করতে বলেছি যেটি সংশোধনী তেত্রিশে আছে সেটি হচ্ছে ড হিসাবে আসবে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের কারিকুলামে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ বাড়ানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ ও পদক্ষেপ গ্রহণ করা আমার মনে হয় এই দুটি কার্যাবলী ছাড়া এই আইনের কার্যাবলীগুলো একটা শট একটা পয়েন্টলেস এইম যে কী অর্জন হবে আসলে এই ট্রেনিংগুলো থেকে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই এই জন্য আমি এই দুটি প্রস্তাবনা করেছি মাননীয় স্পিকার দেন বিলের আট নম্বর দফাতে আটের ছয় যেখানে বলা আছে বছরে দুটি মিটিং হবে একটা আইন পাস করছি আমরা একটা স্ট্যাটরি বডি তৈরি করছি তারা বছরে মাত্র দুবার বসবে এজন্য আমরা এখানে প্রস্তাব করেছি যে দুয়ের জায়গায় তিনটি হবে ন্যূনতম তিনটি মিটিং না হলে আসলে একটা বডি কি করে কার্যকর কাজ করবে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক চার মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার আমি দফা পাঁচে আমার চারটি সংশোধনী বিলের পাঁচ দফার কোয়াপেরার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত কারিগরি শব্দটির পূর্বে সহ একাডেমিক ও ব্যবহারিক শব্দগুলি সন্নিবেশ করা হোক বিলের পাঁচ দফার পেরার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত সাহায্যে শব্দটি পরিবর্তে মাধ্যমে বন্ধনী সহ শব্দটি প্রতিস্থাপন করা হোক মানে স্পিকার এর আগে কিন্তু অনেকগুলিতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যিনি বিল তারাই কিন্তু মাধ্যম শব্দটা রাখবার জন্য সেখানে বিলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে মানে স্পিকার বিলের পাঁচ দফার উম পেরা দ্বিতীয় পঙ্কিত অবস্থা তাহাদের শব্দটির পরে একাডেমিক মানুষ স্পিকার বাংলাদেশের দারিদ্র বিমোচনের একটি কথা আছে আমাদের দেশে প্রায় সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষ তো সবাই তো চাকরি পাবে না কি চাকরি পাবে কিছু নানা ধরনের শিক্ষিত লোক আছে কিছু লোক আছে অশিক্ষিত কিছু লোক আছে আধা শিক্ষিত কিছু লোক আছে পুরোপুরি শিক্ষিত কাজে তিন চার ধরনের ক্যাটেগরির লোক আমাদের দেশে আছে তাছাড়া আমাদের যুব সমাজ তাদের শিক্ষা তাদেরকে পড়াশোনা শেষ করে তারা প্রায় আমার মনে প্রতি বছরই প্রায় তেইশ চব্বিশ লক্ষ ছেলেমেয়েরা শিক্ষা শেষ করে বের হয়ে আসতেছে কাজেই আমার মনে হয় যদি মাননীয় স্পিকার তাদের জন্য যদি শিল্পায়ন করা হয় শিল্প ছাড়া কিন্তু আমার দেশের কোনো গতি নেই শিল্প শিল্প শিল্পান্নি আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তুললে হয়তো আমরা এইসব লোকের কিছু আমরা আমরা তাদেরকে কিছু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা কর্ম কিছু কর্ম করে জীবন চলতে পারবে যে গ্রামাঞ্চলে দেখা যায় নদী ভাঙনে পড়লে সব লোক শহরে চলে আসে যেখানে যাক সেখানে থেকে সব সব শহরে চলে আসে কিছু কিছু গ্রামের মধ্যে কোনো অসুবিধা হলেই কিন্তু তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসে আবার শহরে এসে ভিড় করে কিন্তু আমাদের যদি শিল্পায়নের দিকে আমরা যদি না যাই সেদিকে যদি আমরা দৃষ্টি না দেই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা দেখা দেবে কারণ কারণ এই এই লোকগুলোকে কোথায় তাদের কর্মসংস্থান হবে কোথায় তারা বাঁচবে কিভাবে বাঁচবে কি করে খাবে তা সেইগুলো কত চিন্তা করতে হবে আমাদের দেশে শিক্ষিত লোক আছে অর্ধশিক্ষিত লোক আছে এবং অশিক্ষিত লোকও অনেক আছে কাজে আমাদের আমরা যে প্রতিটি এলাকাতে ছোট ছোট শিল্প কারখানা গড়ে তুলে যেমন এটা সাইকেলের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি মোটরসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি যেমন যেমন ধর ফ্যানের বাল্বের এই ধরনের ট্রাক্টর বানাতে পারি আমরা তাহলে আমাদের জনগণেরও কিছু কর্মসংস্থান হলো আর আমাদেরকে এগুলো বাইরের থেকে আনতে হলো না নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করতে পারি হয়তো এখনও কিছু কিছু বানানো হচ্ছে কিন্তু শিল্প আকারে যদি বিশাল আকারে বানানো হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনগণও কাজ পাবে এবং আমরা এগুলো বাইরে রপ্তানিও করতে পারবো যেমন মোটরের স্পেয়ার পার্স আছে টায়ার আছে মারণ স্পিকার বিভিন্নভাবে যদি আমরা এগুলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি কিন্তু কৃষি জমি নষ্ট করা যাবে না কৃষি জমি করে কৃষি জমি নষ্ট করে যদি শিল্প কলকারখানা গড়ে তোলা যায় তাহলে কিন্তু তা হবে না শিল্প কৃষি জমি বাদ দিয়ে অন্য জমিতে কিন্তু শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে আমার মনে হয় যদি আর করা যায় তাহলে কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তাহলে অর্থাৎ দারিদ্রতা বিমোচনে অনেক অনেকটুকু আমরা এগিয়ে যেতে পারবো মাননীয় স্পিকার আমি এখানে আমাদের ক্রিকেট প্লেয়ার সাকিবের কথা বলতে চাচ্ছি একটু সাকিব সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক শুধু নন বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার হিসেবে সারা দুনিয়া জনপ্রিয় ব্যক্তিত্ব আমরা তাকে মাঠে দেখতে চাই আমরা তাকে মাঠে দেখতে চাই তার নিষেধ যদি আইসিসিকে যদি বলা যায় তা নয়তো এক বছর যদি খেলার থেকে বাদ যায় তার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে সেদিকে বিবেচনা করার জন্য আমি স্পিকার আপনার মাধ্যমে আমি আইসিসির প্রতি অনুরোধ জানাচ্ছি আশা করি এই দুঃশ্রমে বিসিবি সাকিবের পাশে থাকবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবার মাঠে আসবে আমরা সাকিবের খেলা মাঠে দেখতে চাই মাননীয় স্পিকার আপনারা দেখতে চান না মাননীয় স্পিকার বলেন সবাই তো দেখতে চায় আমরা সাবিকে সাকিবকে আমরা পছন্দ করি আর একটি আছে আপনার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক এইগুলোতে যে আমাদের তরুণ প্রজন্ম ছোট ছোট বাচ্চা যে কীভাবে লেখাপড়া ছেড়ে সারাদিন রাত চব্বিশ ঘন্টা এই ফেসবুক দেখতেছে ফেসবুক দেখতেছে কিভাবে তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমি সেই জন্য মাননীয় স্পিকার আমি বলেছিলাম যে রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত ফেসবুক বন্ধ করে দেওয়া হোক অনেক দেশেই আছে ফেসবুক নাই যেমন চায়নাতে নাই সৌদি আরবে নাই তো কোরিয়াতে নাই অনেক দেশ আছে খুঁজে দিলে দেখা যায় যে ফেসবুক নাই। কাজেই আমাদের যদি তরুণ প্রজন্ম আমাদের ছোটো ছোটো বাচ্চা যায় নষ্ট হয়ে যায় প্রত্যেকের হাতে একটা করে মোবাইল প্রত্যেকের হাতে একটা করে মোবাইল সারাদিন নয় চব্বিশ ঘন্টা তারা মোবাইল দেখতেছে লেখাপড়া নেই দেখবেন যে সারা রাত ধরে চাদরের নিচে লেপের নিচে এখন তো শীতকাল লেপের নিচে দিয়ে দেখে শুয়ে শুয়ে দেখতেছে তার চোখও নষ্ট হতেছে লেখাপড়াও নষ্ট হচ্ছে এবং তার জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম তো একটা হলে কীভাবে লেখাপড়া শিখে মানুষ হবে তাছাড়া মাদক মাদক মাদকটা এমনভাবে ছেয়ে গেছে যে ছোট ছোটো বাচ্চারাও এই মাদককে নিয়ে বুধ হয়ে থাকতেছে আর কতগুলো এই বের হয়েছে গ্যাং বের হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের গ্যাং এই ছোটো ছোটো বাচ্চাদের গ্যাং কোথার থেকে আসতো কে জানে তারা কিন্তু এই মাদকের ব্যবসাগুলো করতেছে এবং এইগুলোকে যেমন করে হোক এই মাদকের ব্যবসা থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে এবং তাদের লেখাপড়ার জন্য তাদেরকে স্কুলে আনতে হবে যত যত কষ্টই হোক না কেন কিন্তু এই কাজগুলো করতে হবে আমার দেশের জন্য জাতির জন্য আগামী প্রজন্মদের জন্য যেমন করেই হোক আর একটি কথা বলতে চাইছি আমি মালন স্পিকার রেল দুর্ঘটনা রেল দুর্ঘটনা যেন আমাদের নিত্য নৈমিত্ত ব্যাপার রেল দুর্ঘটনা কিভাবে হচ্ছে আর বলা যায় না ভুক্তভোগী পরিবারই জানে যার লোক মারা যাচ্ছে যার লোক অ্যাক্সিডেন্টে আহত হচ্ছে তো সেই পরিবারই জানে তাদের কিভাবে তাদের ভোগান্তির শেষ নেই এই বাড়িও অ্যাক্সিডেন্ট হল ষোলো জন যাত্রী মারা গেলো আর দুটোই ট্রেন চালক ঘুমিয়ে পড়েছিল এখন বলেন গত দশ বছরে চার হাজার সাতশো আটানব্বই বার ট্রেন দুর্ঘটনা ঘটেছে প্রাণহানি ঘটেছে চারশো কত রাতের বাজার কোলাহড়া উপমানে ট্রেনের ছয়টি বগি লাইন চলতে হয় প্রাণহানি ঘটে আজকেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে ট্রেনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে কাজে যদি আমরা এই রেল যোগাযোগে আমরা চালাতে পারতেছি না তাহলে আমরা মেট্রো রেল চালাবো কি করে কি করে মেট্রো রেল চালাবো পাতাল ট্রেন চড়াবো কি করে টানেলের মধ্যে যাওয়া আসা করবে কি করে আমরা যেখানে আমরা ট্রেন যেটা মাটির উপরে ট্রেন সেটা চালাতে পারতেছি না তাহলে আমরা কি করে চালাবো মেট্রো রেল আমেরিকার মতো জায়গায় ওখানে মেট্রো রেলের পিলার কোলাপস করেছে অনেক মানুষ মারা গেছে তো সেখানে তারা ওটা বন্ধ করে দিয়েছে তার আমাদের এখানে নতুন করে আবার করা হচ্ছে আপনি এখানে ফ্লাইওভারগুলো করলেন কত এক্সপেন্সিভ তারপরে আপনি মেট্রো রেল করতেছেন পাতাল ট্রেন করতেছেন এই টাকা দিয়ে আপনি কর্মসংস্থান করে দেন না কেন বাইরে তাহলে জনগণ আর ঢাকাতে আসবে না ঢাকাটা ডিসেন্ট্রালাইজ করেন এখান থেকে জনগণ বাইরে সব উপজেলাতে পাঠান তাহলে কিন্তু ঢাকাতে এই যানজট হয় না এই ভিড় হয় না মানুষের ভোগান্তি অনেক কমে যায় আপনি এই টাকাগুলো দিয়ে ইন্ডাস্ট্রি করেন মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমি এখানে মন্ত্রী মহোদয় সবাইকে আমি বলতেছি আপনার তা আপনার সেই কাজ করেন যেটাতে করে জনগণের উপকারে আসবে মেট্রো আমেরিকার মতো জায়গা চালাতে পারেনি সেখানে আমরা মেট্রো রেল চালাবো কী করে যদি যদি পিলার ক্রস করে ওই উপর থেকে আকাশের উপর থেকে রেলটা পড়ে যায় লাম্বের ট্রেনটা পড়ে যায় পড়বে না তো আমরা জানি পড়বে না কিন্তু যদি পড়ে এবার পড়বেই কারণ এটাতে কোন নিশ্চয়তা নাই আমাদের এখানে এক্সপার্ট কে আছে কে আছে বিদেশিরা এসে চালাবে এখানে যেখানে ট্রেন চালাতে পারতেছে না মাননীয় স্পিকার আপনি নিজেই দেখেছেন যেখানে ট্রেন চালাতে পারতেছে না সেখানে কি করে মেট্রো রেল চালাবে পাতাল পাতাল ট্রেন চালাবে পাতাল ট্রেন আছে লন্ডনের মতো জায়গা সেটা দুশো বছর আগে তারা প্ল্যান করেছিল এবং সেই পাতাল ট্রেন এখনও তারা চালাচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন এখনও তারা চালাচ্ছে টিউব স্টেশন তারা চালাচ্ছে কিন্তু তারা ওখানে তাদের তাদের ট্রেন পার্সন আসতে বলেই তো তারা চালাতে পারতেছে আমাদের এখানে কে এক কোথায় আছে বলেন আর একটা আরেকটা আমি বলতে চাচ্ছি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যে আমরা চালাবো যেখানে চরণ বিলে রাসনটা কী করেছে রাসনটা কী করেছে বলেন কি অবস্থা করেছে এখন অবশ্যই রাসনটাই আমাদেরকে দিতেছে সেই রাসনটাই দিতেছে ওখানে চরণ বিলে এখানে শ্মশান হয়েছে ওখানে অনেক মানুষ মারা গেছে ওই এলাকাতে ওখানে ওখানে বিদ্যুৎ বিদ্যুৎ দিয়েতে কী বলে ওটাকে যে এমন অবস্থা হচ্ছে ওই এলাকাটা তারা তারা ডেজার্ট করতে হয়েছে ওখানে আর কেউ থাকে না সেখানে আর আমাদের এখানে তারা অ্যাভান্ডন করেছে সে জায়গা এখন বলেন যে আমাদের এখানে এত এক্সপার্ট লোক কোথায় আছে আর এটার ওয়েস্টেজগুলো কী করবে ওয়েস্টেজগুলো তো কোথাও ফেলার জায়গা নেই আমাদের দেশে আমাদের দেশেও নাই নদীতে নাই সমুদ্রে নাই কোথাও নাই নদীতে ফেলে নদী নষ্ট হবে সমুদ্রে ফেলে সমুদ্রে নষ্ট হবে তো ও এর ওয়েস্টেজগুলো কে নেবে ওরা রাশিয়ান না নেবে কতদিন নেবে ওদের দেশে তো ওরা চালায় নাই আমরা কেন আমরা চালাচ্ছি যেটা আমরা পারবো না সেটা কেন চালাচ্ছে আর জাপানের মতো জায়গায় ফুকুসিমা সেখানেও তো লিক করলো লিক করে তারা একটা একটা চুল্লি বন্ধ করে দিয়েছে সেখানেও তারা পারে নি তারা আমাদের দেশে এক্সপার্ট কোথায় আছে যে চালাবে আমাদের দেশে যেন যেখানে পঁচিশ তিরিশ ভাগ মানুষ শিক্ষিত আমরা বলি পঁচাত্তর ভাগ শিক্ষিত না পঁচাত্তর ভাগ শিক্ষিত না আসলে বাস্তবে তা না তো তিরিশ পঁয়ত্রিশ ভাগ চল্লিশ ভাগ খালি নামটা সিগনেচার করলেই শিক্ষিত হয় না তো নাম সিগনেচার করতে পারলে শিক্ষিত হয় না তা যদি বলেন নাম সিগনেচার করলে শিক্ষিত তাহলে তো অনেক শিক্ষিত তা তো না আসল শিক্ষা কোথায় কাজে এইগুলো বুঝতে পারমাণু রূপ রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছেন তো এইখানে ওয়েস্টেজগুলো কী করবেন সেটা আগে চিন্তা করেন তারপরে ওটা করেন ওয়েস্টেজগুলো কোথায় যাবে কে নিয়ে যাবে কোথায় ফেলে হবে ওয়েস্টেজগুলো বাইরে তো ওরা জাহাজের মধ্যে করে করে নিশের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় কথা ফেলতে পারে না আপনি এগুলো খুঁজে দেখেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি এখানে মন্ত্রী মহোদয় সবাইকে বলতেছি আপনারা খুঁজে দেখেন এটা ওয়েস্টেজগুলো কি হবে ওয়েস্টেজগুলো তো সাংঘাতিক মারাত্মক জিনিস যেখানে ফেলবেন সেখানে নষ্ট হবে কাজে এগুলো কি করবেন আর আমাদের যে এখানে আমাদের গৃহস্থলে গার্বেজ তারপরে আপনার বাজারে গার্বেজ তারপরে আপনার হাসপাতালের গার্বেজ এই এইগুলো ফেলারই জায়গা নেই আর আমাদের এখানে কোনো ওগুলো ম্যানেজমেন্টের কোনো এখনো এখন পর্যন্ত কোনো কিছু গড়ে ওঠে নাই এই ময়লা ফেলার আমি যখন আমরা মামের সিংয়ে যাই রাস্তার মধ্যে সাভারের ওদিকে গন্ধে চোটে মানুষ থাকতে পারে না সেই গার্বেজ আমরা এখনো ম্যানেজ করতে পারি নাই আর এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিতেছি আমরা ওয়েস্টেজ কী করবো সেটার কোনো আমাদের জানা নেই অজানাতে আমরা করতেছি তাহলে ফুকুসীমা জাপানে ফুকুসীমা চারণবিল দুর্ঘটনা পরে বাংলাদেশ সাধারণ মানুষের প্রশ্ন এইগুলো সাধারণ মানুষের মনে এই কথাগুলো আসাটা কিন্তু স্বাভাবিকই কারণ যেখানে যাবে সেখানে আমাদের পানি নষ্ট হবে যেখানে সমুদ্রে ফেলে সমুদ্র নষ্ট হয়ে যাবে আর আমাদের এখানে সমুদ্রটা হলো আমাদের আগামী দিনে খাদ্য সম্ভার সমুদ্র থেকে খাওয়া হবে সেটা যদি আমরা এখনই নষ্ট করে ফেলি তো ওয়েস্টেজগুলো কী হবে সেটা আগে প্রথমে ম্যানেজ করতে হবে তারপরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে হবে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না আমার মনে হয় তারপরে সুন্দরবনে আপনারা কয়লা দিয়ে আপনারা ই করতেছেন বিদ্যুৎ কেন্দ্রে চালানো চেয়েছেন যদি কয়লা দিয়ে ওখানে চালানো হয় তা কয়লার ধোঁয়াটা কোথায় যাবে কালার ধোয়া কোথায় যাবে ওখানে সুন্দরবন নষ্ট হবে না আমাদের একটা ঐতিহ্য মাননীয় স্পিকার আমি যাচ্ছি এখানে মন্ত্রী মহাদয়গণ আছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করেন করে দিয়ে আপনার চিন্তা ভাবনা করে কাজ করেন যাতে করে আমাদের ভবিষ্যৎ নিরাপদ থাকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ একটি ভবিষ্যৎ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই সেই জন্যে আমরা এখানে বসে আমরা দেশের কথা বলি জনগণের কথা বলি আমরা যদি নিরাপদ ভবিষ্যৎ যদি আমরা গড়ে তুলতে না পারলাম তাহলে লাভ হলো কি মেট্রো রেল করবে মেট্রো রেলের যদি যদি পিলা কটাস করে তখন কি হবে কতগুলো লোক মারা যাবে তারপরে পাতাল রেল পাতাল পাতাল রেল আমাদের এখানে তো ড্যাম জায়গা ড্যাম জায়গায় ড্যাম জায়গার মধ্যে আপনি ওটা ওটা ই করবেন সিল করবেন কি করে মেট্রো পাতাল ডেল যাওয়ার জন্য আমাদের এখানে বৃষ্টি আমাদের এখানে আমাদের হট অ্যান্ড হিউমিড দেশ যাই হোক আপনি মাননীয় স্পিকার আমি প্রায় শেষ করতে চাচ্ছি এখনই মাননীয় স্পিকার আপনি জানেন যে জাতীয় রাজনীতিতে এক রেডিক্যাল চেঞ্জ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেশ উন্নয়নের পথে এগিয়েছে যাচ্ছে আমরা রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠানগুলি এখন নানামুখী সংস্কার গণতান্তনের পথে অগ্রসর মান বিরোধিতার খাতিরে বিরোধিতা কিংবা হিংসার খাতিরে ধ্বংসের খাদ্যে রাজনীতি পছন্দ করে না জাতীয় সংসদে দেশে মানুষের আশা ভরসার জায়গা এখানেও আমরা এক বিশাল পরিবর্তন লক্ষ্য করছি পজিটিভ এবং পরিবর্তনের সরকারের পাশাপাশি জাতীয় পার্টি রয়েছে এক বিশাল অবদান বিরোধী রাজনীতি রাজনীতির প্রচলিত ধারা আমরা বদলে দিয়েছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে আমরা এখন বিরোধিতা খাতে বিরোধিতা করি না যেটা বিরোধিতা করা দরকার জনগণের জন্য যেটা প্রয়োজন সেটাতে আমরা বিরোধিতা করি আগে তো এই ধরনের বিরোধিতা করার ই ছিল না কিন্তু আমরা এখন ধ্বংসের রাজনীতি না করে আমরা চাচ্ছি যে পরিবর্তন নিয়ে এসছি আমরা যেন পরিবর্তনের রাজনীতিটা করতেছি এবং আমি পরিবর্তনের রাজনীতির ধারাটাই আমরা বদলে দিয়েছি এই সংসদে আমার এই ধারা অব্যাহত থাকলে আমি আশা করি আমার এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুত একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে এখানে মন্ত্রী মহোদয় আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং সমস্ত মন্ত্রী মহোদয়রা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আইনমন্ত্রী আছেন সবাই আছেন আমরা নিরাপদ খাদ্য চাই নিরাপদ দেশ চাই এবং নিরাপদ দেশের বা তরুণরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে আমরা সেটা চাই আমি যেন দেখে যেতে পারি আমাদের দেশটা নিরাপদ হলো খাদ্য নি সম্পন্ন হয়েছে কিন্তু নিরাপদ খাদ্য নেই এক আর দ্বিতীয়ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের এখানে হবে ভালো কথা কিন্তু সেটা হ্যান্ডেল করবে কে সেটা দেখতে হবে এক দ্বিতীয়ত হলো আমাদের এখানে এই ট্রেন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্টের কারণটা কি এত ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে সে ট্রেন তাহলে চলারই দরকার কি এতগুলো লোক প্রত্যেক দিনে অনিশ্চয়তার মধ্যে ফেলা মানুষকে মারা তাহলে সে ট্রেন চালানোর দরকার কি আর যদি ট্রেনই চলে না পারে মেট্রো রেল পাতাল রেল কী হবে আমি সেটা জানতে চাচ্ছি আপনার মন্ত্রী মহোদয় সবার কাছ থেকে মাননীয় স্পিকার একাদশ জাতীয় সংসদে পঞ্চম অধিবেশনে সফলভাবে সমাপ্ত হওয়ায় আমি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মাধ্যমে আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক মোবারকবাদ সংসদ পরিচালনায় আন্তরিক অবদান রাখার জন্য আমি মাননীয় ডেপটি স্পিকার সংসদ উপনেতা সরকারি দলের চিফ হুইপ হুইপ বিরোধী দলের উপনেতা বিরোধী চিফ সব সকল মাননীয় সংসদ সদস্যদেরকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সংসদ সচিব সহ বাংলাদেশ জাতীয় সংসদের সকল কর্মকর্তা কর্মচারী পুলিশ বিভাগ ফায়ার সার্ভিস গণপত্য বিভাগ এবং মেডিকেল চিকিৎসকগণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তাদের সবাইকে পরিশেষে আপনি আপনার মাননীয় স্পিকার আপনার সুস্বাস্থ্য আগামীর প্রত্যাশায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য তিনি খুব আগ্রহ নিয়ে বা ইয়েতে সংসদে থাকেন এবং প্রত্যেকটা বিল প্রত্যেকটা প্রসিডিংসে তিনি অংশগ্রহণ করেন এবং আগ্রহ সহকারে দেখেন এই আগ্রহটা দেখার জন্যই উনি এখানে সবসময় অনেক কষ্ট করে থাকেন তারপরেও আমি বলবো যে উনি অনেক আগ্রহ উৎসাহ নিয়ে সংসদ চালাচ্ছেন এবং সেই জন্য আমাদের দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উনি কতগুলি অ্যাওয়ার্ডও পেয়েছেন অনেক আমি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনি সবাই মিলে ভালো থাকেন আপ সব সব আমি সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবারই আগামী প্রত্যাশা দেখে আমার বক্তব্য এখানে এসে মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রশনের সাথ আপনাকে অসংখ্য ধন্যবাদ মূলত একটা ছোট অধিবেশন এটা শুরু হয়েছিল সাত এগারো উনিশ তারিখে মোট কার্য দিবস পাঁচ দিন এবং এখানে ছয়টি বিল আনা হয়েছে তার মধ্যে আমরা চারটি বিল মোট পাস হলো আর বাকি দুটি এখনও পরীক্ষা নিরীক্ষার জন্য দেওয়া আছে কাজে আমরা আর সব থেকে কথা এই এবারের পার্লামেন্টে আমরা এই জলবায়ু পরিবর্তনের ফলে যে মানে আমরা আমাদের দেশ সহ যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হবে কাজে তার উপরে যেমন একটা সাধারণ প্রস্তাব বিধি একশো সাতচল্লিশ আলোচনা করে একটা প্রস্তাব আমরা গ্রহণ করেছি কাজী সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই অধিবেশনটা ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপর প্রশ্ন উত্তর এবং অন্যান্য কার্যক্রম হয়েছে মাননীয় স্পিকার আমি আজকের এই অধিবেশনের সমাপ্তি হতে যাচ্ছে কাজে আমার বক্তব্যে আমি প্রথমেই আমার পরম শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মহাবনের প্রতি এই সংসদ চলাকালীন সময় আমাদের অনেক বিশেষ করে প্রথম দিনেই আমাদের একজন সংসদ সদস্য তিনি মৃত্যুবরণ করেন তার আত্মার কামনা করি আমরা আসলে চলার পথে আমাদের অনেক সাথীকেই হারাতে হয়েছে যা আমরা এটুকুই চাইব যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের মাগফরাত কামনা তাদের মাকফরাত করুক এবং তাদেরকে ভেসিপ করুক এবং অন্য ধর্মাবলম্বী তারাও যেন সৃষ্টিকর্তার মানে অনুগ্রহ পায় মানুষ স্পিকার পার্লামেন্ট আমাদের একটা সুযোগ করে দেয় কথা বলার এবং আলোচনা করার সেদিক থেকে আমি বিরোধী দলের নেতাকে এবং সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা প্রতিটি বিলে সংশোধনী আনেন আলোচনা করেন তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আর তাছাড়া এই পার্লামেন্ট আজকে জাতির কাছে যথেষ্ট সম্মান এবং গ্রহণযোগ্যতা পেয়েছে অতীতের মতো অন্তত সেই খিস্তি খেউর ভাঙাচোড়া এসব আর নেই গণতান্ত্রিক একটা সহনশীলতা আজকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যার ফলে আজকে আমরা দেশে অর্থনৈতিক উন্নতিও আমরা করতে পারছি কাজে উন্নয়নের দিক থেকে আজ দেশ এগিয়ে যাচ্ছে আমরা আমাদের প্রবৃদ্ধি আট দশমিক এক তিন ভাগে উন্নীত করতে পেরেছি আমরা বাজেটও বৃদ্ধি করেছি আমাদের বিভিন্ন খাতে আমরা বরাদ্দ বাড়িয়েছি এবং দেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশ আজকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে স্বল্প দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন এই দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে এ বিশ্বাস আমাদের আছে মানুষ স্পিকার আজকে আমরা আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি কোনো ঘর অন্ধকার থাকবে না এই নীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় বাইশ হাজার পাঁচশো বাষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে উৎপাদন করে যাচ্ছি চুরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে এমনকি আমাদের বিভিন্ন উপজেলা এক একটা উপজেলা আমরা ধরে নিয়ে শতভাগ বিদ্যুৎ দিচ্ছি এ পর্যন্ত আমরা দুইশো চৌত্রিশটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি আমাদের আশা আছে যা আগামী এক বছরের মধ্যেই আমরা বাকি সকল উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে পারব সমস্ত জায়গায় গ্রিড লাইন নেই সেখানে আমরা সোলার সিস্টেমের মাধ্যমে বা বিকল্প ব্যবস্থা করে বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছি মানুষ স্পিকার গত কালকেই বা গতকালই তো বোধহয় আমরা এই শতভাগ মানে কয়েকটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ আমরা উদ্বোধন করলাম একটি মেয়ে একটা নেত্রকোনার একটা দুর্গম এলাকা একটা ইউনিয়ন থেকে তিনি বক্তৃতা দিলেন যে আমার সঙ্গে কথা বললেন স্কাইপের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে এবং তারও এলাকায় মানে বিউটিফিকেশনের জন্য সে কাজ করে বিদ্যুৎ পাওয়াতে এই কাজটি তার আরও সহজ হবে এবং সে আরও ভালোভাবে করতে পারবে এই কথাটা যখন সে বলেছে আমার সত্যি খুব ভালো লেগেছে কারণ এই যে মেয়েরাও তাদের কর্মসংস্থান হচ্ছে এবং গ্রাম পর্যায় পর্যন্ত আজকে মানুষ যে সচেতন হয়েছে সেটাই আমাদের কাছে থেকে বড়ো এর পূর্বে যখন আলাপ করেছিলাম তখন এক বোন বলেছিলেন যে এখন আর চুলা ফুকিয়ে ফুকিয়ে আবার রাঁধতে হয় না আমি এখন আমার রাইস কুকারে ভাত রান্না করি আর এবারে সে মানে বিউটিশিয়ানের কাজ করে এবং বিউটিফিকেশনে তার কাজটা আরও সহজ হবে বিদ্যুৎ পেলে এবং সেটা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে এটাই হচ্ছে অর্থাৎ গ্রামের মানুষের আর্থিক যে সচ্ছলতা এসেছে এটাই তার প্রমাণ যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা আমরা ভালোভাবে করতে পারছি মানুষ স্পিকার আজকে ক্ষেত্রে আমরা যেটা জাতির পিতা লক্ষ্য ছিল যেটা শিক্ষিত জাতি পারে একটি দারিদ্রমুক্ত সমাজ গড়ে তুলতে দেশ গড়ে তুলতে সেদিকে লক্ষ্য রেখে বিনা পয়সায় বই দিচ্ছি বৃত্তি দিচ্ছি উপবৃত্তি দিচ্ছি সব রকম সহায়তা আমরা করে যাচ্ছি উচ্চশিক্ষা প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান শিক্ষা কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সব ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং তার শুভ ফল যাতে পাচ্ছে সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সবথেকে লক্ষ্যটা হলো যে দারিদ্র বিমোচন করা ইতিমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা একুশ ভাগে দারিদ্রের হার নামাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এই হার আমরা আরও কমিয়ে নিয়ে আসব বাংলাদেশে দারিদ্রপরে কিছু থাকবে না বাংলাদেশের প্রতিটি মানুষ অন্তত তার মৌলিক চাহিদা দুবেলা খাবার ব্যবস্থা তাদের বাসস্থানের ব্যবস্থা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা সে ব্যবস্থাটা আমরা করতে পারবো অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করতে পারবো সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং সেদিকে আমরা যথেষ্ট সফলতা অর্জন করছি সমাজ থেকে অনিয়ম দূর করবার জন্য মাদক সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এই অভিযানও অব্যাহত থাকবে একটা সমা একটা পরিবারে যদি মাদকাসক্ত সন্তান থাকে তো সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায় এবং অনেক ভয়াবহ ঘটনা ঘটে সন্তান হয়ে মাকে হত্যা করে বাবাকে হত্যা করে ভাইকে হত্যা করে কাজে এই ধরনের দুষ্ট চক্র থেকে একটা পরিবার রক্ষা করা বা এই সন্ত্রাস একটা পরিবারকে শুধু ধ্বংস করে না একটা দেশের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর সে কারণে আমরা এর মধ্যে অভিযান অব্যাহত রাখছি আর দুর্নীতি মূলত স্পিকার আমরা দেখেছি যে এই দেশে মানে একেবারে সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে এটা করেছিল আর কিছুই না দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল না পঁচাত্তরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর যে মিলিটারি ডিকটেটর একের পর এক অবৈধভাবে ক্ষমতা দখল করে আর এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিষ্কণ্ঠ করার জন্য দুর্নীতি করবার সুযোগ দিয়ে এলিট শ্রেণী তৈরি করে মানুষ শোষিত বঞ্চিত থেকে যায় কিন্তু একটা এলিশ শ্রেণীর তৈরি হয় এবং দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে গ্রহণ করে যার কুফলটা সমাজ এবং আমাদের দেশ ভোগ করে এমনও সময় গেছে আমাদের দেশে যে আমরা বছর পর বছর দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একেবারে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে পুরস্কার না পেয়ে আন্তর্জাতিকভাবে তিরস্কার পাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু দেশকে আমরা পরিবর্তন করেছি তারপরেও একবার যখন এই দুর্নীতির বিষাক্ত জিনিসের প্রতি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে যে অভিযান শুরু করেছি এই অভিযান অব্যাহত থাকবে আমরা আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলি সেগুলি যাতে যথাযথভাবে কার্যকর হয় সে ব্যবস্থা আমরা করে যাবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং কাজ অব্যাহত রেখেছি মানুষ স্পিকার আমি আমাদের বিরোধী দলের নেতা বক্তৃতা দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই তিনি অনেক গঠনমূলক কথা বলেছেন তবে কতগুলি বিষয় তিনি তুলে ধরেছেন তবে এর মধ্যে যে বিষয়গুলি এখন এসছে যেমন ট্রেনের দুর্ঘটনা মানুষ স্পিকার দুর্ঘটনা দুর্ঘটনায় কসবাতে যে দুর্ঘটনা ঘটলো কুয়াশার কারণে ড্রাইভার সিগনাল দেখতে পাইনি সেখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে ষোলো জনের মতো মানুষ মারা গেছে এটা আমি সত্যি অত্যন্ত দুঃখিত তাদের এই মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করছি সেই সাথে সাথে এখন অনেক আহত তাদের চিকিৎসা যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি অনেক আমরা সিএমএইচ এনে ভর্তি করেছি কেউ মেডিকেল কলেজে যার যেখানে চিকিৎসা দেওয়া প্রয়োজন যথাযথভাবে আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং এই সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি আজকে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে উলিপুরে সেটা আমরা রংপুর এক্সপ্রেস উল্লাপাড়ায় সেটা আমরা অন্তত এটুকু যে কোনো হতাহত হয়নি তবে কিছু মানুষ আহত হয়েছে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটার সাথে সাথে তার আশেপাশে উল্লাপাড়ায় যেহেতু ঘটেছে আমরা আমাদের বিভিন্ন হাসপাতাল সব জায়গায় অ্যালার্ট করে দিয়েছিলাম যাতে দ্রুত আহতদের উদ্ধার করা হয় চিকিৎসার ব্যবস্থা করা হয় একটা এই দুর্ঘটনার পিছনে অন্য রকম দুরবিসন্ধে আছে কি না বা কোনো চক্রান্ত আছে কি না সেগুলি তদন্ত করা হবে এবং তদন্ত করে হয়ে তার যথাযথ ব্যবস্থা আমরা নেব এবং আমরা দেখি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু পরপর এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকে এবং সেটাই বা কেন ঘটে এটাও আমাদের একটু ভেবে দেখতে হবে তো যা হোক আর একটা জিনিস আমরা জানি যে শীতকাল আসলে ট্রেন দুর্ঘটনা একটু বৃদ্ধি পায় অর্থাৎ যখনই কুয়াশা আসে তখনই কিন্তু এই দুর্ঘটনাটা বৃদ্ধি পায় এ এর এর বিপরীতে কী করা যেতে পারে আমরা সেটা দেখবো একসময় আমাদের যে দেশে আসলে রেল যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা বিএনপি সরকার আমলে আমরা আসার পর এটা পুনরায় আমরা আবার চালু করে যাচ্ছি পুরনো যে সমস্ত রেল ব্রিজ আছে লাইন আছে সেগুলি নতুনভাবে মেরামত করার ব্যবস্থা এবং নতুন নতুন রেল যোগাযোগ রেল যোগাযোগ লাইন আমরা করে দিচ্ছি তো পুরনোগুলিকে মেরামতের জন্য ইতিমধ্যে আমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে মন্ত্রীকে বলেছি একটা প্রজেক্ট তৈরি করতে যেখানে যত পুরনো রেল লাইন এবং ব্রিজ আছে সেগুলি আমরা আবার মানে মেরামত করা এবং মানসম্মত আমরা করে দেব সে ব্যবস্থা আমরা নিচ্ছি কাজে সেই সাথে আমাদের রেলে জনবলও নিতে হবে এবং তাদের ট্রেনিং দিতে হবে আসলে আমাদের ট্রেনিং প্রাপ্ত যেহেতু এক সময় রেল বন্ধ করে দেবার সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছিল বলে সেখানে লোক নিয়োগও বন্ধ ছিল এবং এই সমস্ত মানে রেল লাইন টাইন সেগুলি মেরামতের কাজও বন্ধ ছিল যার জন্য বিরাট মানে শূন্যতার সৃষ্টি হয়ে গেছে এখন সেটা আবার আমাদের পূরণ করতে হবে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি আরেকটি সমস্যা দেখা যাচ্ছে পেঁয়াজ নিয়ে কথা হচ্ছে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে মাউন্ট স্পিকার এখানে অবশ্য একজন বিরোধী দলের নেতা বলেছেন যে পেঁয়াজ নাকি ইন্ডিয়াতে মাত্র আট দশ টাকা ওটা তাদের একটা স্টেটে সেখান থেকে তারা পেঁয়াজ বাইরে যেতে দিচ্ছে না শুধু সেখানেই কম দাম কিন্তু সারা ভারতবর্ষে এখন পেঁয়াজ প্রায় একশো রুপিতে বিক্রি হচ্ছে তাদেরই পেঁয়াজের অভাব এবং তারা বিদেশ থেকে আমদানি করছে তারপরেও আমার অনুরোধে যেগুলি এলসি খোলা হয়েছিল সেই পেঁয়াজগুলি তারা আনতে দিয়েছিল কিন্তু আমাদের দেশে সে পেঁয়াজের দাম বাড়ছে অথচ পেঁয়াজ কিন্তু আছে দেখা যাচ্ছে আমরা যে অভিযান চালাইনি তা না বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালানো হয়েছে অনেক জায়গায় গেছে দেখা গেছে পেঁয়াজ পচে যাচ্ছে কিন্তু পেঁয়াজ বাজারে ছাড়া হচ্ছে না বা দাম বাড়ছে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি টিসিবির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে আমরা কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছি যেটা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে টিসিবির মাধ্যমে আমরা পেঁয়াজ দিচ্ছি পাশাপাশি প্রায় আমরা বিদেশ থেকে অর্থাৎ ইজিপ্ট থেকে এখন পেঁয়াজ আমদানির আমাদের ইতিমধ্যে অফিসার চলে গেছে লোক চলে গেছে সেখান থেকে আমরা পেঁয়াজ আনছি এবং আমরা বাইরের থেকেও পেঁয়াজ আনার ব্যবস্থা নিচ্ছি আর এটা আমরা মিশর থেকে নিয়ে এবং তুরস্ক থেকে এই দুই এবং আমরা পেঁয়াজ আনার ব্যবস্থা নিয়েছি আমরা এবং আরও পৃথিবীর কোন দেশে কোথায় পেঁয়াজ পাওয়া যায় সেটা খোঁজ নিয়ে আমরা নিয়ে আসার ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টনের এলসি খোলা হয়ে গেছে সেখানে লোকও চলে গেছে খুব কিছু মধ্যে চলে আসবে সেখানে আমি যেটা নির্দেশ দিয়েছি যেটা আসার সাথে সাথেই বিশেষ করে টিসিবি এটা নিয়ে নেবে এবং বিতরণ ব্যবস্থা টিসিবি করবে সমস্ত জেলায় জেলায় ট্রাকে করে এই পেঁয়াজ চলে যাবে সেইভাবে একটা আয়োজন আমরা করে ফেলেছি আমরা এ ব্যাপারে যথেষ্ট মানে সচেতন আছি যাতে এই সমস্যাটা মানে না হয় তবে এটা ঠিক যে আমাদের দেশে আসলে একটা মাত্র সিজনে পেঁয়াজ উৎপাদন হয় ইতিমধ্যে আমাদের গবেষকরা বিশেষ করে বাড়িতে যে গবেষণা হয় সেখানে আমাদের যেমন পেঁয়াজ জন্য বারো মাস হতে পারে সেই ধরনের বীজ কিন্তু তারা উদ্ভাবন করেছে এটা ভবিষ্যতে আমরা বাজারজাত করব তখন আর কারো কাছে কারো মুখাপিখি হয়ে হবে না আমাদের নিজেদের চাহিদা মতো আমরা উৎপাদন করতে পারবো যেমন আমরা মাছ শাক সবজি তরি তরকারি সেগুলি উৎপাদন গবেষণা করে করে আমরা কিন্তু বৃদ্ধি করছি এখন অনেক জিনিসই বারো মাস পাওয়া যায় আর খাদ্যশস্য ধান উৎপাদন ইতিমধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ বরং আমাদের খাদ্যের কোনো অভাব নেই পাশাপাশি ভুট্টা গম সেগুলো আমরা উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টির নিরাপত্তার জন্য মাছ মাংস উৎপাদন সেখানেও আজকে মিঠাপাড়ি মাছ উৎপাদনে আমাদের দেশ বাংলাদেশ এখন স্বয়ং বিশ্বে আমরা তৃতীয় স্থান অধিকার করে আছি শাক সবজিতে আমরা চতুর্থ স্থান অধিকার করে আছি কাজে এদিক থেকে আমাদের গবেষণার মধ্য দিয়ে এবং গবেষণার জন্য কিন্তু আমরা আলাদা থোক বদ্ধ দিয়ে রাখি এবং উৎসাহিত করি যার ফলে আজকে লবণাক্ত সহিষ্ণু ধান খরা সহিষ্ণু ধান জলমগ্ন ধান এগুলি বীজ কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ভাবন করতে সক্ষম হয়েছি কাজে আমরা সেদিক থেকে যথেষ্ট সচেতন খাদ্য ভেজাল নিয়ে আমাদের বিরোধী দলের একটি কথা বলেছেন হ্যাঁ এটা ঠিক মানুষের আসলে যতই আমরা বলি মানুষের চরিত্র বদলায় না বারবার সেখানে অভিযান চালানো হয় আজকে যে সবাই জানতে পারছে যে ভেজাল হচ্ছে সরকার অভিযান চালাচ্ছে বলেই কিন্তু এটা মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি বলবো তো সে কারণেই কিন্তু মানুষ জানতে পারছে শুধু খাদ্যে কেন আপনারা দেখেছেন যে কসমেটিক্স বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্সই নকল তৈরি করে ফেলে তা আমি জানি না নকল করার দরকার থাকে এরা যখন তৈরি করতে এক্সপার্ট নিজেরা একটা ব্র্যান্ড তৈরি করে সেটাই তো বাজারজাত করতে পারে আমাদের অভিযান কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের পিছনে এটা কিন্তু অব্যাহত আছে থাকবে কাজে এই ভেজাল বিরোধী অভিযান এটা সবসময় চলমান আছে এটা চলমান থাকবে সেটা আমরা চালিয়ে যাবো কাজে আমি মাননীয় বিরোধী দলের নেতৃত্ব বলব যেটা নিয়ে আপনার চিন্তার কিছু নয় তবে ভেজাল খেয়ে খেয়ে বোধ আমাদের আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি কারণ এই একই কথা শুনছি কিন্তু আমরা কিন্তু বেঁচেও আছি এটাও আবার বাস্তবতা আমরা আছি আর কি আমাদের ইতিমধ্যে আমাদের আয়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে ছাপ্পান্ন বছর থেকে আমাদের তেহাত্তর বছর অর্থাৎ মেয়েদের তেহাত্তর বছর ছেলেদের একাত্তর বছর গড়ে বাহাত্তর বছর আমাদের গড়েও বেড়ে গেছে মেয়েদের সহন শক্তিটা একটু বেশি সেই জন্য আমাদের মানে গড় একটু বেশি যা হোক তবুও আরেকটি আমি বলবো যে আমরা যে সমস্ত জিনিস রপ্তানি করি একটা সময় ছিল মাননীয় বিরোধী নেতা যেটা বলছে ঠিকই যেমন চিংড়ি মাছে লোহার টুকরো ঢুকে দিয়ে ইউরোপে পাঠিয়ে সেই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল চিংড়িতে সুজি দেওয়া দিয়ে ওজন বাড়ানো এ ধরনের কিছু অসাধু কার্যক্রম ছিল কিন্তু আমরা সরকার আসার পরে আওয়ামী সরকার আসার পরে আমরা কিন্তু সেগুলি বন্ধ করেছি এখন কিন্তু এটা হয় না হতে পারে না কারণ আমরা বিএসটিআইকে আরও উন্নত মানের করে দিয়েছি প্রত্যেকটা জিনিস সেখানে পরীক্ষা হয় এমনকি মাছ আমরা যে চিংড়ি সহ এগুলি যখন আমরা রপ্তানি করি সেগুলি পরীক্ষা করে সেগুলি পাঠানোর ব্যবস্থা এবং এটা একেবারে সার্টিফিকেট নেই পাঠানো হয় কাজে আমাদের সময় কিন্তু এরকম কোনো বন্ধ হয়নি তারপর কিছু কিছু লোক যদি কখনো কোনো অসাধু পথ নেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি আর তাছাড়া এই পণ্য পরীক্ষার জন্য ইতিমধ্যে আমরা আরও কতগুলি জায়গায় এই বিএসআই মানে ল্যাব তৈরি করা এবং পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিচ্ছি এটা আমাদের কয়েকটা বিভাগেই আমরা এটা করে দিচ্ছি যে অন্তত যেখান সেখানে আমাদের স্থল বন্দর আছে বা আমাদের বন্দর আছে নৌবন্দর আছে যেখান থেকে মাল বা পণ্য পরিবহন হয় সেখানে আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি যাতে কোনো পণ্য নিয়ে কোনো অভিযোগ না হয় বা রপ্তানিতে অসুবিধা না হয় এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আমরা সেটা দেখছি মানুষ স্পিকার এখানে আরেকটি কথা এসছে আমাদের শিক্ষকদের ব্যাপারে আমরা সরকার আসার পর যেভাবে সকলের বেতন বাড়িয়েছি আমার তো মনে হয় এত বেতন আর কোনো দিন কোনো সরকার একসাথে বাড়াতে পারেনি আমরা আমাদের শ্রমিকদের থেকে শুরু করে একেবারে অফিসার শিক্ষক সকলের বেতনই কিন্তু আমরা ব্যাপকভাবে বৃদ্ধি করেছি ইতিমধ্যে আমাদের যারা শিক্ষক তাদেরকে আমরা জানেন যে এস ভুক্ত দীর্ঘদিন হয়নি ইতিমধ্যে আমরা কিন্তু এমপিও ভুক্ত করে দিয়েছি প্রায় আড়াই হাজারের উপর মানে স্কুল বিশেষ করে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত তারপরেও বাকি অনেক স্কুলগুলি আমরা এটা পরীক্ষা করে তারা যেন মানসম্মত শিক্ষা দিতে পারে সে ব্যাপারে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং যখনই তারা আমাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে এটা যে যে মাত্রাটা দেওয়া হয়েছে সেটা পূর্ণ করতে পারবে সঙ্গে সঙ্গে এমপিভুক্ত হয়ে যাবে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের করা আছে আমাদের টিচারদের আমরা কিন্তু বেতন বাড়িয়েছি যেমন প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শো ছাব্বিশ জন হেডমাস্টার এই কয়টা স্কুলের তাদেরকে এগারো গ্রেড দেওয়া হয়েছে আর সহকারী শিক্ষক তিন লক্ষ বিরাশি হাজারজন তাদেরকে তেহতম গ্রেডে উন্নীত করা হয়েছে কাজে শিক্ষকদেরও আমরা কিন্তু আপগ্রেড করে দিয়েছি এবং তাদের বেতনও বাড়ানো হয়েছে এবং বেতনের পরিমাণ কিন্তু এখন অনেক বেশি এটাও বোধহয় সকলের মাথায় রাখতে হবে কাজে আমরা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষক এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং সময়ও তারা ভাতা পান এবং ট্রেনিং পেলে তাদের বেতনও বৃদ্ধি পায় কারণ ট্রেনিংটা একান্তভাবে দরকার মানুষ স্পিকার এখানে আমি আমাদের কয়েকটি বিষয়ে প্রশ্ন এসেছে আমি একটু জবাব দিতে চাই যে ট্রেনে একটা দুটো দুর্ঘটনা হয়েছে তো সেই জন্য ট্রেন বন্ধ করে দিতে হবে তো গাড়িতে তো দুর্ঘটনা হয় তা আমাদের বিরোধী দলের নেতা কি আর গাড়িতে চড়বেন না গাড়ি চলা বন্ধ করে দেবেন তা তো দিচ্ছেন না কিন্তু গাড়ি তো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা রোধ করার ব্যবস্থা নেওয়া হবে এখন মাথা ব্যথা করলে মাথা তো আর কেটে ফেলা দেওয়া যায় না দুর্ঘটনা রোধ করার যেটা করার সেটা করণীয় আমরা তা করব। মেট্রো রেল আমরা তৈরি করছি এখন কোথায় কবে কোন মেট্রো রেলের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা তৈরি করাই বন্ধ করে দেব তাহলে আমাদের যানজট দূর হবে কী করে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিপথে মানুষ কর্মস্থলে যাতায়াত করবে কিভাবে সেটা হয়তো বড় প্রশ্ন প্লেন ক্র্যাশ হয় আবার ক্র্যাশ না অনেক সময় তো হারিয়ে যায় মালয়েশিয়ার একটা প্লেন যে কোথায় চলে গেল তার অস্তিত্বই পাওয়া গেলো না তাহলে কি এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে আর সবাইকে প্লেনে চড়া বন্ধ করে দেবে বন্ধ কি করে দিয়েছে কেউ তো বন্ধ করেনি এখন দুর্ঘটনা দুর্ঘটনাই এটা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের জন্য যতটুকু মানুষের পক্ষে করা সম্ভব সেটা করাটাই বড় কথা এটা বন্ধ করার কথা না যে আমরা যে আজকে মেট্রো রেল করছি এটা কাদের জন্য তো জনগণের জন্য জনগণের স্বার্থে ছাত্ররা অল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটি পৌঁছতে পারবে কলেজে পৌঁছতে পারবে স্কুলে পৌঁছতে পারবে চাকরিজীবীরা দ্রুত সময়ের মধ্যে কর্মস্থানে পৌঁছাতে পারবে কোন মানুষ যা যোগাযোগ যাতায়াতের জন্য দ্রুত সময় যাতায়াত করতে পারবে সম্পূর্ণ কম্পিউটারাইজড হবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কাজে এটা পৃথিবীর সব দেশেই এখন চালু আছে ঘটনা চলে কোথাও কোথাও এ ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে এটা তো উন্নত দেশেও ঘটে যা সেই জন্য তো সব বন্ধ করে দেওয়া যায় না ব্রিটিশ পাতাল রেল শত বছরের কিন্তু এই পাতাল রেলে অ্যাক্সিডেন্ট হয়ে আমার নিজের একজন ক্লাস ফ্রেন্ড সেও মারা গিয়েছিল সেটা প্রায় এটা হলো সত্তরের দশকে কাজে অ্যাক্সিডেন্ট তো অনবর হচ্ছেই সেখানে হচ্ছে সেই জন্য পাতাল রেল তো তারা বন্ধ করে দেয়নি বন্ধ করে দেয় না কাজে আমাদের তো এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করতে হবে কারণ সময়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে সাথে সাথে হ্যাঁ অবশ্যই দুর্ঘটনা যেতে না হয় সেদিকেও আমাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে আমরা সেটা থাকবো আমরা আছি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আজকে বিশ্বের বিভিন্ন দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে রাশিয়াতে কবে চর্ণবিলের ঘটনা ঘটেছিল তারপরে তো রাশিয়া আরও অনেক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছে শুধু আমাদের দেশে না আমাদের সাথে সাথে ভারতেও কিন্তু তার একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে একই সাথে সেখানেও হচ্ছে সেখানে তিন চারটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিভিন্ন দেশে কিন্তু খুব অল্প খরচে এই বিদ্যুৎ পাওয়া যাবে তবে আমি বলবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করতে চাই যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে আলোচনা করেছি তখনই কিন্তু এ এর যে ওয়েস্ট সেটা কি হবে তার বর্জ্য ব্যবস্থাপনা সেটা কিন্তু রাশিয়ার সাথে আমরা আলোচনা করেছি তাদের সাথে আমাদের যে সমঝোতা হয়েছে চুক্তি হয়েছে এই বর্জ্যটা তারা নিজেরা নিয়ে যাবে এবং সেটা তারা তাদের ওখানেই ব্যবস্থাপনা করবে কারণ এটা ঠিক যে আমাদের দেশে এটা ব্যবস্থা করার মতো আমরা এই ঝুঁকি নেই নাই প্রথম যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করি আমার প্রথম প্রশ্নই ছিল এটা যে বর্জ্যটার ব্যবস্থাপনা তাদের নিতে হবে দায়িত্ব এবং তারা সেই ব্যাপারে সম্মত হয়েছে আমরা চুক্তিও করেছি ব্যাপারে কাজে এটা নিয়ে চিন্তার কিছু নেই এবং এটা নিরাপত্তার জন্য আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি আর আমাদের লোকবল আমাদের তো অ্যাটম এনার্জি কমিশন আছে আমাদের ফিজিক্সে ছেলেমেয়েরা পড়াশোনা করে পরমাণু বিজ্ঞানে পড়াশোনা করে কাজে পরমাণু বিজ্ঞানী আমাদের যথেষ্ট আছে এবং তাদেরকে আমরা বিশেষ ট্রেনিং দিয়ে নিয়ে আসাচ্ছি আমরা রাশিয়াতে ট্রেনিং হচ্ছে ভারতেও ট্রেনিং হচ্ছে এবং সেই এক্সপার্ট ট্রেনিং আমরা আমাদের বিজ্ঞানী পাঠিয়ে পাঠিয়ে এবং এই পরমাণু বিজ্ঞানী ইঞ্জিনিয়ার তাদের ট্রেনিং আমাদের যেমন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সাথে সাথে আমরা লোক ট্রেনিং দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আসছি একটা হচ্ছে এটাকে চালু রাখা মেনটেনেন্স করা এবং নিরাপত্তা দেওয়া সব ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু ট্রেনিং করায় নিয়ে আসছি কাজে এটা নিয়ে চিন্তার কিছু নেই এক্সপার্ট আমরা তৈরি করছি আর আমাদের দেশের ছেলে মেয়েদের কিন্তু তারা তাদের যে তারা এক্সপার্ট যে হতে পারবে না এটা কিন্তু না আমি আমার দেশের ছেলে মেয়েকেই আমরা ট্রেনিং দিয়ে লেখাপড়া করিয়ে তাদের এক্সপার্ট হিসেবেই আমরা তৈরি করছি কারণ কাজে এক্সপার্ট আমাদের আছে এবং তৈরি হচ্ছে এবং তৈরি হতে থাকবে চলমান থাকবে কাজে এটা নিয়ে চিন্তা কিছু নাই আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবার পর আমরা একটা বিদ্যুৎ কেন্দ্র করব সেটা করবো দক্ষিণে তার জন্য একটা দ্বীপ আমি খুঁজে বেড়াচ্ছি সুন্দর একটা দ্বীপে আমরা সেখানে এটা আমরা দক্ষিণ অঞ্চলেই করব কারণ ওই অঞ্চল থেকে অবহেলিত ওখানে কোনো উন্নতি ছোঁয়া পায়নি আর হচ্ছে হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনকে মানে কিভাবে সংরক্ষিত করা যায় সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এর বাইরেও আমরা আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ তৈরি করার ব্যবস্থা নিয়েছি আমরা সবুজ বেষ্টনী তৈরি করছি পুরো উপকূলীয় অঞ্চলে যাতে সবুজ বেষ্টনী হয় তারও ব্যবস্থা করছি রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটা আমরা যে তৈরি করছি এটা হচ্ছে সবথেকে আধুনিক প্রযুক্তি সম্প সম্পন্ন অর্থাৎ সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট যেটা সবথেকে আধুনিক এবং এর চিমনিটা এত ফিট উপরে যে ওর কোনো বাতাস সুন্দরবনে যাবে না কারণ বাতাসটা সুন্দরবন থেকেই কিন্তু আসে কাজে এটা যেহেতু সুন্দরবন থেকে উত্তরে চলে যায় এটা কোনো মতেই ওদিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাই অ্যাশ অর্থাৎ ছাই যেটা এই ছাইটা কিন্তু আমাদের সিমেন্ট কারখানায় লাগে বিদ্যুৎ কেন্দ্র হবার আগের থেকেই কিন্তু লোকে লাইন পড়ে গেছে কারা এই ছাইটা ক্রয় করবে এই যে এর জন্য টেন্ডারও দেওয়া হচ্ছে যেমন আমরা পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি তার জন্য ইতিমধ্যে টেন্ডার দেওয়া হয়ে গেছে আবার রামপালও যখন হবে সেটাও কেনা হবে কাজে এতে কোনো রকমই পরিবেশ দূষণ হবে না তাছাড়া ওই বিদ্যুৎ কেন্দ্রের পাশে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করা হচ্ছে আর এটা সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আমাদের অনেকে যারা যান নাই দেখেন নাই বোঝে নাই তারাই চাচায় আর ওই চাচবাচি না করলে আবার তাদের জীবন জীবিকারও তো বেশ আছে কাজে এর সঙ্গে অনেক কিছু জড়িত সেটা আর বলতে চাই না কাজে এটা তারা করে যাক আমি এটুকু বলবো যে অর্থনৈতিকভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে ছাত্রছাত্রীরা তদন্ত করা হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তবে যেমন বুয়েটে যে ঘটনা ঘটলো আমাদের ওখানে ছাত্ররা যে আন্দোলন তাদের আন্দোলনের আগেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঘটনা শোনার সাথে সাথে আমাদের পুলিশকে আইজিপিকে আমি ফোন করে নির্দেশ দিয়েছিলাম ওখানকার যে ফুটেজগুলি সিসি ক্যামেরার সংগ্রহ করতে এবং যারা এর সঙ্গে জড়িত সাথে সাথে গ্রেপ্তার করতে এবং ব্যবস্থা নিতে থেকে দুঃখের বিষয় হলো যখন আমরা এক্সপার্ট পাঠালাম সিসি ক্যামেরা থেকে যখন এই ফুটেজগুলি সংগ্রহ করা হয়েছে ওখানে হঠাৎ কথার এই বার্তা নাই ছাত্ররা আন্দোলন শুরু করলো যে তারা ওই ফুটেজ নিয়ে তাদের আসতে দেবে না আমাকে এটা বললো আমার কাছে এটা একটু রহস্যজনক মনে হল তাহলে কি যারা জড়িত তারাই বাধা দিচ্ছে কেন বাধা দেবে যেখানে তাদের আন্দোলনও করা লাগেনি দাবিও করা লাগেনি তার আগেই আমি ব্যবস্থা নিয়েছি আমি সোজা বলে দিয়েছি এটা কোন দল করে সেটা আমি দেখতে চাই না অপরাধী অপরাধী অপরাধীর কোনো দল নাই অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে ঠিক সেইভাবে নুসরত হত্যা যে মুহূর্তে নুসরত হত্যার কথা এসছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি এবং তার বিচারের রায় হয়েছে সেখানে আমি দলটল কোনো কিছু দেখি না দেখব না এটা আমার নীতির ব্যাপার কাজে আমরা যত যে অপরাধী তাকে সেইভাবে শাস্তি তাকে পেতে হবে কারণ এই সমাজটাকে তো দু দুষ্টের হাত থেকে রক্ষা করতে হবে তাহলে নইলে এই যে সারাটা দিন রাত যে আমরা কষ্ট করি তার কি ফলাফলটা তাহলে কি দাঁড়াবে তবে এখন একটা ফ্যাশন হয়ে গেছে কিছু কিছু জায়গায় যেটা খুব দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা দেখি ছেড়ে একদল শিক্ষক থাকে আমরা যদি ইতিহাস নিই কোনো কোনো বিশ্ববিদ্যালয় দেখা যাবে একই ব্যক্তি যখনই যিনি ভিজাচ্ছেন তার বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে সেই ভিসিকে যখন তাড়াতে পারে তখন পরবর্তীতে যখন আবার আন্দোলন করে ওই আগের ভিসি আবার তার সাথে থাকে এরকম ইতিহাসও আছে আর আমি বিস্তারিত বলতে চাই না কিন্তু সমস্ত তথ্য যদি আমি নেই দেখবো যে একটা ইউনিভার্সিটি থেকে তেরো জন ভিসিকে অপমান করে তাড়ানো হলো কিন্তু একজনের বৃদ্ধ আন্দোলন পরবর্তীতে যখন আবার আরেকজনের বৃদ্ধ আন্দোলন হয় আগের আবার তারা কিন্তু ওই কয়েকজন চিহ্নিত আছে তারা অনবত এই একটাই তাদের দায়িত্ব শিক্ষকরা তাদের স্বার্থর জন্য ছাত্রদের ব্যবহার করবে কেন আর যখন আমরা ব্যবস্থা নিই তারপরে আবার আন্দোলন কিসের তাহলে সাধারণ আবার আন্দোলনের কয়েকজন মাত্র সীমিত কয়েকজন থাকে তাই যে বাকি ছাত্র ছাত্রীরা তাদের তো পড়াশোনা নষ্ট হচ্ছে তাদের লেখাপড়ার সময় নষ্ট হচ্ছে তারা পড়াশোনা করতে পারছে না যেখানে অনেক কষ্ট করে আমরা সেশন জট দূর করেছি আজকে সেখানে তারা সেশন জট সৃষ্টি করাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পড়াশোনা বন্ধ করে আন্দোলন আন্দোলনের কি অভিযোগ আমরা বলেছি অভিযোগ কী আছে সেটা দিতে হবে কি অভিযোগে আন্দোলন কিন্তু আইনেরই একটা ধারা আছে কেউ যদি মিথ্যা অভিযোগ করে আর সেটা যদি প্রমাণিত না হয় তো যারা মিথ্যা অভিযোগ করবে তারা কিন্তু শাস্তি পাবে এটা আইনগত ব্যাপার এবং আইন তার আপন গতিতে চলবে এটা হলো বাস্তবতা কারণ এইভাবে বারবার শিক্ষার পরিবেশ নষ্ট করা মাত্র মুসলিমও কয়েকজনের জন্য এটা কখনো হতে দেওয়া যায় না হতে আমরা দিতে পারি না কাজে আমরা সে ব্যাপারে যথেষ্ট সচেতন আছি যাক আমি আর অনেক রাহাত হয়ে যাচ্ছে আমি সময় নিতে চাই না আমি শুধু এইটুকু বলবো যে আজকে দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবার একটা মর্যাদা আসনে নিয়ে এসেছি আমি জানি কিছু লোকেরটা পছন্দ হয় না তার নানাভাবে এক একটা ঘটনা ঘটিয়ে দেশের বিরুদ্ধে একটা বদনাম করতে পারলেই তারা খুশি হয় এরকম একটা চক্র আছে নইলে পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট বন্ধ করার জন্য বিদেশে যে তদবির করে সেই সেতুর টাকা বন্ধ করতে পারে যারা তারা দেশের কত বড় শত্রু সেটাই সবার বিবেচনা করতে হবে যেটা কোনোদিনই জনগণের কল্যাণে চায় না তারা নিজের স্বার্থটা দেখে ব্যক্তি স্বার্থটা এখানে অনেক বড় হয়ে যায় এটাই হচ্ছে দুঃখজনক বাংলাদেশের জন্য যাই হোক আমি এটুকুই চাই যে বাংলাদেশ আজকে উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে এগিয়ে যাবে সকল চক্রান্ত সব কিছু ভেদ করেই তো আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমরা আমরা আমাদের দেশের মানুষ ভালো থাকবে উন্নত জীবন পাবে সুন্দর জীবন পাবে সেটাই আমরা চাই আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না জাতির পিতা বলে গেছেন এবং সেটাই বাস্তব আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব এবং বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ কথা বলে মানে স্পিকার আমি আপনাকে সংসদ পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ উপনেতা মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ মাননীয় চিফ হুইপ হুইপবৃন্দ সকল মাননীয় সংসদ সদস্যগণকে আমি বিরোধী দলের নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিরোধী দলের উপনেতাকে ধন্যবাদ জানাই এবং আমি সকল সংসদ সদস্য বিরোধী দলের তাদের ধন্যবাদ জানাই আমি ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ ফায়ার সার্ভিস গণপূর্ত বিদ্যুৎ টেলিফোন বিভাগ সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দরি পত্রিকা বিভিন্ন সংবাদ সংস্থা বাংলাদেশ বেতা সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অল্প সময়ের জন্য আবার আমরা বিদায় আবার নতুন বছরে দেখা হবে আগাম আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের বিজয় দিবস ডিসেম্বরে সেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জন্য এই বিজয়ের পতাকা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে বাঙালি জাতি চলতে পারে সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হতে যাচ্ছে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশটি আমি কিছুক্ষণের মধ্যেই পাঠ করব এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল পাঁচ এই অধিবেশনে তিনটি বিল পাশ হয়েছে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধি একাত্তর বিধিতে একশো ছেচল্লিশটি নোটিশ পাওয়া গেছে তার মধ্যে তিনটি নোটিশ গৃহীত হয়েছে ও গৃহীত নোটিসের মধ্যে একটি সংসদের বৈঠকে আলোচিত হয়েছে একাত্তর ক বিধিতে দুই মিনিটে আলোচিত নোটিসের সংখ্যা তিরিশ মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ঊনসত্তরটি প্রশ্ন পাওয়া যায় তার মধ্যে তিনি সতেরোটি প্রশ্নের উত্তর দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট এক হাজার ছয়শো পাঁচটি প্রশ্নের মধ্যে মাননীয় মন্ত্রীগণ ছয়শো সত্তরটি প্রশ্নের উত্তর দিয়েছেন গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বিধি একশো সাতচল্লিশে প্রস্তাব সাধারণ সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনশো বিধিতে বিবৃতি প্রদান করেছেন মাননীয় সদস্যবৃন্দ সংসদ অধিবেশন পরিচালনায় আমাকে সহযোগিতা প্রদানের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে যিনি সার্বক্ষণিক আমাকে সংসদ পরিচালনায় সহযোগিতা করেছেন আমি সংসদ উপনেতা মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ চিফ ওইপবৃন্দ সকল মাননীয় সংসদ সদস্যগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মাননীয় বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় উপনেতার প্রতি সংসদ কার্যক্রমে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মী মাননীয় ডেপুটি স্পিকার ও সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দকে তাদের সহযোগিতা ও পরামর্শের জন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ আরও ধন্যবাদ জানাই পুলিশ ফায়ার সার্ভিস গণপূর্ত বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে জাতীয় দৈনিক পত্রিকা বিভিন্ন সংবাদ সংস্থা বাংলাদেশ বেতার সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি জানায় আন্তরিক ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ দেশ ও জাতির অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক কামনা জানিয়ে আমি অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশটি পাঠ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদের চলতি পঞ্চম দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের পঞ্চম অধিবেশন চোদ্দশো বঙ্গাব্দের উনত্রিশ কার্তিক মোতাবেক দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আপনাদের সকলকে সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম